বা গেলে ফিরেই বা আসে না কেন, এই সম্বন্ধে আমার একটা বিরাট মানে জিজ্ঞাসা আছে, সে সম্বন্ধে দেখছি। ফিরে আসে না কেন? সেই আকারে তো আসে না, কিন্তু সমস্ত জগৎটার মধ্যে দেখো আসা যাওয়াটা অনবরত চলছেই তো, এটা একটা চলছে অনবরত। একটা গাছে এবার একটা ফুল ফুটলো, ফুলটা ঝরে গেল, আবার সেই ফুটলো, আবার ঝরে গেল, এরকম তো চলছে। এই কঠোপনিষদের গোড়াতে একটা কথা খুব সুন্দর নচিকেতা বলেছিলেন, বলছিলেন যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে যেমন ফসল ফলে আবার সেটা ঝরে যায়, আবার সেটা ফলে আবার ঝরে যায়, ঠিক তেমনি করে একটা আসা যাওয়া আসা যাওয়া চলছে। বাবা আমাকে বললেন যে তুমি মৃত্যুর কাছে যাও, সেখানে গিয়ে আমি কী করবো, আমি কী পাবো, আর কেনই বা আমি যাবো, এরকম একটা প্রশ্ন উঠেছিল। তারপর যে কী হলো সে আর পরিষ্কার করে কিছু বলেনি, শুধু বলা আছে নচিকেতা চলে গেলেন। চলে গিয়ে সে তিন একটা অন্ধকারের মধ্যে প্রবেশ করলেন। তারপর তিন রাত্রি পার হয়ে গেল, জম্বোধয় তখন ট্যুরে বেরিয়েছিলেন, বাড়িতে ফিরে এসে শুনলেন যে একটি ছেলে এরকম 3 দিন না খেয়ে না দিয়ে একটু অপেক্ষা করছে। তা বাড়ির সবাই বললো যে তুমি যাও গিয়ে তাকে সৎকার করো, সে না খেয়ে রয়েছেন তিনি। তারপর সে এলেন, জম এলেন, এসে বললেন যে আমার বড্ড অন্যায় হয়ে গেছে, আচ্ছা তোমাকে আমি বর দিচ্ছি, তুমি তো 3 রাত্রি এখানে কাটালে, তার জন্য 3টি বর। তো উনি পরপর সে 3টি বর চেয়ে নিলেন। প্রথম বরটা তো হলো যে বাবা তো আমাকে এরকমভাবে একটা রাগ করে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন এখানে, তা আমি যেন আবার সে ফিরে যেতে পারি আর গিয়ে বাবাকে যেন খুশি দেখি। আচ্ছা তা হবে। তারপরে বললেন যে না, তোমার কাছে তো সবাই আসে, তা আসতে গেলে পর আগুন হয়ে আসা উচিত, এমন একটা অগ্নিবিদ্যা আমাকে দাও যাতে নাকি সে তোমার কাছে এসে ঠিক সত্যটাকে আমি জানতে পারি। আচ্ছা তাও হবে। তারপরে বললেন যে আচ্ছা আর একটা কথা, এই যে মানুষ চলে যে যায় সবাই যায়, গিয়ে তারপর কি হয়, সে থাকে কি থাকে না? জম তখন বললেন যে এই কথার আমি জবাব দিতে পারি না, এবারও সাংঘাতিক কথা, থাকে কি থাকে না আমি কী করে বলবো, এ দেবতারাও জানেন না, যে কাজেই সে আমি জানতে চাই, তুমি আমাকে বলবে যে থাকে কি থাকে না। আচ্ছা তার অনেক দিয়ে তাকে ভোলাবার চেষ্টা করলেন জম, নচিকেতা ভুললেন না। তারপর যাচ্ছে শোনো আমি তোমাকে সে বলছি, বলে তিনি যে সমস্ত কথাগুলো বললেন তা পড়লে মনে হবে না যে এটা তার কোনো একটা জবাব হয়েছে। শেষ কথাটা যেটা সেইটাই খুব সুন্দর এবং আমার কাছে খুব এটা আশ্চর্য মনে হয়। তিনি সে বললেন যে দেখো মরলে পরে কী হয় সেটা সে বলা যেতে পারে, যে খানিকটা জল রয়েছে একেবারে ফিল্টার করা জল, শুদ্ধ জল, তার মধ্যে যদি আর খানিকটা শুদ্ধ জল মিশিয়ে দেওয়া যায় জলে জলে এক হয়ে যায়। তা যার নাকি জ্ঞান হয়েছে তার সে মরলে পর ঠিক ওইরকম জলে জলে সে এক হয়ে যায়, এই একটা কথা বললেন। দ্বিতীয় কথা আরেকটা বললেন, ওই এক একটা অধ্যায় আছে কিনা, অধ্যায়ের শেষে কথাগুলি আসছে। দ্বিতীয় কথাটা হলো যেটাকে কেউ যদি উজিয়ে যায় এই পৃথিবীর থেকে, গিয়ে হয়তো বিদ্যুতে পৌঁছলো, সেখান থেকে সূর্যকে পৌঁছলো, তো সূর্যের আলো তো সবসময় থাকে না, সে চাঁদে গেল, এর রুশিয়ার চাঁদ নয় কিন্তু, এটা বলছে সূর্যের ওপারে যে একটা চাঁদ চন্দ্রালো, তার বলুন যে সেইখান থেকে সে গিয়ে সে তার হাতে তার আলোকে গিয়ে পৌঁছলো, কিন্তু তারপরেও একটা কিছু রয়েছে, সেখানে আলো নেই, অন্ধকার নেই, কিচ্ছু নেই, অথচ সেখান থেকে একটা যেন অজানা আলোতে এই সমস্ত কিছুকে আলোকিত করে রেখেছে, সে যদি সেখানে যায়। এই দুটি কথা বলেছেন মৃত্যুর পরে কি হবে। আরেকটা কথা উনি সাধারণত বলেছেন যে যারা এই সমস্ত এর কোনো খবর রাখে না, খেয়াল রাখে না, তারা সে আমার একটা সে জাল পাতা রয়েছে, সে জালের মধ্যে বারবার পরে আবার ছাড়া পায়, আবার পরে আবার ছাড়া পায়, এইরকমভাবে তাদের চলতে থাকে, তাদের আর যাতায়াতের যেন শেষ থাকে না। তো মৃত্যুর পরে এই 3টে অবস্থার কথা বলেছেন, এর মধ্যে কোনো ব্যক্তির যে কিছু হয় কিনা এই কথাটা কিন্তু আমরা কোনো একটা আভাস পাই না। সেটা উপনিষদের অন্য জায়গায় আর এক জায়গায় বলা হয়েছে, বলছেন যে দেখো যারা ওই সাধনাটা যেন করে তাদের মধ্যে কতগুলো লোক চলে যায় সেই পিতৃজান ধরে, আর কতগুলো চলে যায় দেবজান ধরে। পিতৃজান ধরে যারা নাকি চলে যায় তার কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছয়, পৌঁছে কিছুদিন থাকে, থেকে আবার এই পৃথিবীর দিকে তাদের আকর্ষণ হয়, তারা আবার এখানে চলে আসে,
আর কেউ কেউ হয়তো ওই মাধ্যাকর্ষণটা ছাড়িয়ে একবার চলে যাওয়া এসেও পারে, গিয়ে একটার পর একটা শ্লোক পার হতে হতে শেষ পর্যন্ত সে যেন সবার সঙ্গে সে এক হয়ে যায়। তো দুটো মাঝামাঝি একটা জায়গা রয়েছে, সেখানে আর কোনো কিছু নেই, সেখানে জন্মাচ্ছে মরছে জন্মাচ্ছে মরছে। তো কারা এরকম হয় যে পৃথিবীতে কত জীবিত এরকম জন্মাচ্ছে মরছে, কীট পতঙ্গ পর্যন্ত? তেমনি যাদের ভেতরটা খুব পুষ্ট হয়নি তারা সে জন্মাচ্ছে মরছে জন্মাচ্ছে মরছে, এইভাবে তাদের হয়। তো এইখান থেকে একটা কথা সে পাওয়া যায় যে অনেকেই কথাটা বলে নাকি যে মানুষের মধ্যে এমন একটা কিছু জন্মায় তার ভেতর যেটাকে আর ঠিক বলা যায় না, যে পশুতে যা আছে তার চেয়ে অতিরিক্ত একটা কিছু। সেটা কি? সেটা বলা যায় যে সে মানুষ নিজেকে যেন কত একটা দেখতে পায়, জানতে পায়, সেলফ কনসাসনেস যেটা নাকি বলা যায়। একটা উদাহরণ দিলে বুঝবে, যেমন ধরো একটা কুকুর ঘেউ ঘেউ করছে, সে ঘেউ ঘেউ করবে, তুমি তাকে ঢিল মার, সে কিউ কিউ করে সে পালাবে, আবার হয়তো তোমাকে তাড়া করবে। সবগুলি চৈতন্যের ক্রিয়া হচ্ছে, কিন্তু এই কুকুরটা কি কখনো মনে করছে যে আমি ঘেউ ঘেউ করছি, আমি সে ঢিল খেয়ে সে পালালাম, সে আমি আবার সে তাড়া করলাম? ওই আমি বোধটা হয় না। কিন্তু মানুষ যা করছে আবার ভেতর থেকে যেন দেখছে, আমি এই কথা বলছি, আমি এই করছি, এই ভেতর ভেতর আরেকটা ভাবনা চলতে থাকে। এটাকে বলা হয় সাধারণত অহং। এই বলা হয় যে অহংটা যদি পুষ্ট হয় তাহলে তখন একটা ব্যাপার দেখা যায়, যে অহং পুষ্ট হলে পর সেই অহংটা যা নাকি চায় সমস্ত পেতে না পেতে ফুরিয়ে যায়, অর্থাৎ মানুষটা মরে যায়। তো এই প্রশ্নটা দুনিয়ার সব ধর্মেই এই প্রশ্নটা জেগেছিল কিন্তু মনে, অসভ্যদের মধ্যে ঠিক এরকম একটা ভাবনা আছে। তখন সে তার আসলে প্রশ্ন করলো যে তার তো সমস্ত বাসনা মিটলো না, সে মরে গেল, এটা পূর্ণ করবার জন্যে সে কোথায় থাকে, সে কি আবার আসে? এই নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা হয়েছে। কেউ বলে এই স্বর্গ নরক নানা রকম কল্পনা করা হয়েছে, এই যে নরকে যায় দুঃখ পায় আবার স্বর্গে যায়, এই সমস্ত কথা উঠেছে। আর কেউ বলে যে না সেই মাঝামাঝি কোথাও থাকে, কেউ বলছে না এই শরীরটা নিয়ে ওইখানে সে চলে যায়, ওই জন্য সে আগে ছিল। কেউ কেউ ওই কথাটা বিশ্বাস করতো, যারা তারা ওই সঙ্গে সঙ্গে খাবার টাবার দিয়ে দিত, আর রাজা যদি মরতো তার রানীগুলো শুদ্ধ মেরে তার সঙ্গে দিয়ে দিত, ওখানে তার রানীদেরও দরকার হবে। এ সমস্ত লোকে করেছে কত রকম আজগুবি। তো এই যে সে কথাগুলি, এগুলো সমস্ত খুব কাঁচা কথা। আসল কথা হয়েছে কেউ যদি এই কথাটা বুঝতে পারে যে পৃথিবীতে আমার যা কিছু করবার রয়েছে তার সম্পূর্ণ করা হলো না, তারপরেও একটা কিছু আমার করবার আছে, তাহলে তখন এই একটা কথা মনে আসতে পারে যে মানুষটা হয়তো আবার ফিরে আসে, এখানে ফিরে আসে। তো এই যে কথাটা যে আমি সে বলবো সেটাও ধরো একটা কল্পনা। আমাদের দেশে অনেকে বলে যে মরলে পর আবার ফিরে আসে, আগের জন্মের কথা স্মরণ থাকে, তার সেই সমস্ত কথা আবার সে বলে, এই জাতিস্মরতার কথা বলে। কিন্তু সবারই যে ঠিক এরকম হয় এ কথা তো কোথাও আমরা প্রমাণ পাই না। শিকাগো অ্যাড্রেসের সময় বিবেকানন্দ এরকম একটা বলছিলেন, তাকে ওই প্রশ্ন করা হয়েছিল, নিজেই প্রশ্নটা তুলেছিলেন। তিনি বলছিলেন যে ধরো আমার যে সে জন্ম জন্মান্তর হয় তার একটা প্রমাণ এই বলবো, অনেকে আমাকে জিজ্ঞেস করবে যে জন্ম জন্মান্তর হলে তোমার মনে থাকে না কেন? তো বলছে দেখো আমি তোমাদের সামনে এখন বক্তৃতা করছি, এখন আমার মাতৃভাষার একটি বর্ণ আমার মনে নেই, কিন্তু আমি যদি এটা এখন বক্তৃতাটা বন্ধ করি, বন্ধ করে ইচ্ছা করি, তাহলে আমার ভেতর থেকে সব আবার ফুটিয়ে উঠবে। এটা অনুভূতিটা কিন্তু কারো কারো হয় যে সেই মনটা একটা এমন স্তরে চলে যায় যখন নাকি সে মনে হয় যেন এর আগে কী ছিল তাও আমি দেখতে পাচ্ছি, এর পরে কী হবে তাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে একটা মস্ত বড় প্রশ্ন থেকে যাবে যে এটা তোমার যে কল্পনা নয় তা তুমি কী করে জানলে? কাজে এটা আমি বাদ দিয়ে যাই, এটা কল্পনাও একটা হতে পারে। তারপরেও একটা গভীর কথা আছে, কিন্তু সেইটা আমার মনে হয় যে সেইটা হচ্ছে আসল কথা। সেখানে কথাটা হচ্ছে কি যে সে আমি যদি আমি নিজেকে স্পষ্ট করে যদি জানি তখন আমার এই জানাটা আর কি উপায় হবে? উপনিষদের সম্পর্কে একটা কথা বলছেন যে নিজেকে যে স্পষ্ট করে জানে সে ঠিক নিজের মধ্যে সে আটকে থাকতে পারে না, সে ছড়িয়ে পড়ে। এটাকে তারা বলতেন যে তোমার এই যে আত্মা যেটাকে তুমি মনে করছো যেন এই দেহটার মধ্যে রয়েছে, সে যখন নিজকে যখন নাকি জানে তখন সে দেখে যে তার সেই আত্মা যেন আর একটা বড় একটা কিছু, আর একটা অংশ মাত্র। উপমা এরকম দেওয়া হয়েছে যেমন একটা বড় আগুন জ্বলছে, তার থেকে একটা ফুলকি ওইখানে পড়ে গেল, ফুলকিটা তো একটা আগুন কিন্তু সে তার একটা অংশ মাত্র। এইরকমভাবে একটা বৃহৎ একটা আগুন কোথাও জ্বলছে, সেইটার থেকে একটা ফুলকি এখানে এসে পড়লো, সেইটা একটা জীব হলো,
হয়ে তারপর তার ভিতরে একটা পিপাসা জাগে যে সে আমি আবার সেই আগুনটা খোব। এটাকে আমরা সে বলতে পারি যে মানুষের বড় হওয়া। এই কথাটা আমার খুব ভালো লাগে, কারণ যে বড় হওয়ার যে একটা তাগিদ সবার ভিতরে রয়েছে, কেউ নিজেকে নিয়ে তুষ্ট না। সবাই ভাবে যে আমার যতটুকু নাকি হয়েছে তার চেয়ে আমি একটা বেশি কিছু বড় হব। তো এই যে ভাবনাটা আমি যে বড় হব, তার কিন্তু স্তরভেদ অনেক রকম রয়েছে। কেউ হয়তো বড় হওয়াটা সে মনে করছে যে আমার অনেক টাকা হবে, সে মনে করলে যে আমার এখন 5,000 রয়েছে, আচ্ছা ব্যাংকে আমার 50,000 হবে, তাহলে আমি খুব বড় লোক হলাম। কেউ হয়তো সেই দিকে ভাবল না, সে ভাবলো যে আমি নিজেকে যতটুকু বলে সে জেনেছি আমি তার চেয়ে সে বড় করে আমি নিজেকে জানব। এই যে দুটো ভাবনা, এই জম কিন্তু এই কথাটা তুলেছিলেন যে কেউ কেউ সে বাইরটি নিয়ে থাকে, তারা সে বাইরে সেরকম বড় হবার চেষ্টা করে কিন্তু তারা ঠিক সেটা পায় না, তারা ওই নিচের স্তরেই বারবার হয়তো ঘুরে ঘুরে এ করে। এর মধ্যে কেউ হয়তো এটাকে ছাপিয়ে অন্য একটা কিছুকে যখন নাকি খুঁজে তখন তার বড় হওয়ার রাস্তাটা অন্যদিকে খুলে যায়। তো এই জাতীয় যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের ওই পাশ্চাত্য দর্শনে কান্ট ঠিক এই কথাটা তুলেছিলেন। তিনি তো সেই দর্শনের যুক্তিতর্ক দিয়ে সে অনেক কিছু বোঝাবার চেষ্টা করলেন, করে তারা বললেন যে যেদিক দিয়ে আমরা তর্ক করি না কেন, সে অনন্তকে আমরা কোনো রকমই জানতে পারি না, কাজে সে সমস্ত তর্কের কোনো একটা মূল্য নেই। কিন্তু কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো যে তর্কের নিচে একটা মীমাংসা দরকার, কিন্তু সেটা আমরা ঠিক তর্ক বুদ্ধি দিয়ে আমরা পাই না, সেটা পাই হৃদয় দিয়ে। তার মধ্যে তিনি একটা কথা বললেন, যেমন আত্মার অমরত্ব, আত্মা যে সে অমর এটা কোনো আকারেই আমরা সে প্রমাণ করতে পারি না, কিন্তু তবু সে মন বলে যে আমি যদি চিরকাল যদি সে আমি না থাকি তাহলে আমার এখানে আসার ব্যাপার অর্থটা কি, আমি থাকতে চাই। মানুষ তো মৃত্যুকে সবসময় ভয় করে, কাজে বলে যে আমি মরবো না, কিন্তু এইখানেই কথাটা ওঠে যে আমি মরবো না, আমি থাকবো কি আকারে থাকবো। সাধারণ মানুষ মনে করবে আমি এখানে যা ছিলাম, এখানে যাদের নিয়েছিলাম ঠিক তাদের নিয়ে থাকবো, তাই নিয়ে থাকবো, এই একরকম একটা মনে করতে পারি। সেই আশা যে মানুষের সিদ্ধ হবে কি না হবে বলা যায় না, থাকতেও পারে নাও থাকতে পারে। অনেক সময় এরকম কথা আমাদের দেশে বলা হয় যে কারো যদি কোনো একটা বাসনা কামনা থাকে তাহলে সে আবার ফিরে এখানে আসবে। আমার মনে হয় যে এই কথাটা সত্য না, কারণ আমার যখন নাকি চেতনার একটা পরিবর্তন হয়ে যায় তখন আমার সঙ্গে সঙ্গে আমার কামনারও পরিবর্তন হয়ে যায়। আমি ছেলেবেলায় হামাগুড়ি দিয়েছি, ছেলেবেলায় কত কিছু জিনিসকে ভালোবেসেছি, বড় হয়েছি যখন তখন সে সমস্ত একদম বেমালুম ভুলে গেছি, এমনকি তার সংস্কারও পর্যন্ত আমার ভেতর নেই। তো সেই জন্য সে আমি একটা তুচ্ছ একটা কামনা কিনে রয়েছি, এর চেতে যদি একটা অন্য কোনো লোকে যায় সঙ্গে সঙ্গে একটা কামনাটাও শেষ হয়ে যাবে, আমি সেটাকে ধরে এখানে আসবো কেন। কিন্তু এই যে গোড়াতে যে কথাটা বলেছিলাম, আমি যদি সে মনে করি যে আমি নিজেকেই খুব বড় করে পাব, এই একটা অধ্যাত্ম জিজ্ঞাসা, এইটা যদি থাকে তাহলে একটা খুব একটা সম্ভাবনা রয়েছে যে মৃত্যুর পরও সে আমি এটা নিয়ে থাকবো। আচ্ছা, এখন এটাকে দুদিক থেকে বিচার করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে কি, এই যে বড় হওয়াটা তার যদি একটা আভাস আমি এখানে পেয়ে যাই, এক নম্বরের কথা। তা কারা পায়, অনেকের মধ্যে দেখা যাবে ওই তারাই তখন সে ভগবান ভগবান করে, তারা বলে যে এখানে যা কিছু নাকি পেয়েছি তাতে যেন আমার সমস্ত আশা মিটল না, আমি আরও একটা কিছু চাই। কি চাই সে বলতে গিয়ে সে তখন তারা কিন্তু বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না, সে বলছে যে বাইরের জিনিসগুলো আমরা দেখছি এতে কোনোটাই থাকে না, আমি যদি বলি আনন্দ চাই, আর সেই আনন্দটা রয়েছে যে আমি যদি দেশে দেশে খুব ঘুরে বেড়াতে পারি তাহলে আমার খুব আনন্দ হয়। তো সে দেখা যাবে সেটা আর বেশি দিন থাকছে না, কিংবা কাহাঁ তো ঘুরবো পরে আর ঘুরতে হয়তো ইচ্ছে করে না, এরকম তো হয়ে যেতে পারে। কিন্তু না, যদি একটা নিত্যকার আনন্দ চাই তাহলে সেটা এরকম হওয়া চাই যে বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না। এই নিয়ে সে মানুষ একটা খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিল, যেটা এমন কি আনন্দ একটা থাকতে পারে জানে কি সেই নিজের ভেতরে আমি পেতে পারি, বাইরে কোনো কিছুর উপর তো নির্ভর থাকে না। এই কথাটা এই কঠোপনিষদে যম সেই কথাটা বলেছে। তিনি বলছেন যে দেখো, একটা খুব সুন্দর কথা, তিনি বলছেন যে দেখো সবারই সেই ইন্দ্রিয়ের দরজাগুলি বাইরের দিকে খোলা রয়েছে, কাছে পরাক পশ্যতে নান তার আত্মান, সবাই সে বাইরের জগৎটা দেখছে কিন্তু ভিতরের দিকে তা কি কেউ দেখছে না। এর মধ্যে কশ্চিত ধীরা, কোনো এক ধ্যানী ব্যক্তি সে হয়তো দৃষ্টিটাকে ভেতরে ঘুরিয়ে দিল, দিয়ে সে নিজেকে দেখতে পেল, নিজেকে দেখতে পেয়ে তারপর সে খুশি হয়ে যায়, দেখে যে তার ভিতরেই সমৃদ্ধ রয়েছে। এই ধারাটা কিন্তু ঘুরে গেল, এরম করে কেউ সে বাইরের থেকে ভেতরে আসতে চায়। তখন সেটা প্রশ্ন হয় যে বাইরের থেকে ভেতরে আসতে সবাই তো চায় না, আমি বলবো যে না, এটা কিন্তু সবাই চায়। প্রকৃতিতে একটা নিয়মই রয়েছে যে সবসময় আমরা বাইরটা নিয়ে থাকতে পারি না, আমরা আবার ভেতরে আসি। একটা উদাহরণ ধরো, যেমন আমি সবসময় কাজ করছি তা 24 ঘন্টা কাজ করতে পারি না, আমার বিশ্রাম দরকার হয়, সবসময় কথা বলছি, একসময় কথা বলতে ভালো লাগছে না,
সারাদিন খাচ্ছি রাত্রে ঘুমিয়ে পড়ছি, এগুলি কি? এটা আমার নিজের ভেতরে ঢুকে যাচ্ছি, ঘুমের সময় তো আমার মধ্যে এসে আমি ডুবে যাচ্ছি। আর ওই ঘুমটি যদি না হয়, ওই বিশ্রামটি না হয়, তাহলে বাইরের কাজটাও হয় না। তাহলে বলতে পারি যে আমাদের চেতনার দুটো দিক রয়েছে, একটা দিক বাইরের দিকে কল ছটফট ছটফট করে, আর একটা দিক আবার সে ভেতরে গিয়ে সে যেন সে জুড়িয়ে নেয়, খানিকটা দম নিয়ে নেয়। সারাদিন খেটেছি, ঘুমালাম, বিশ্রাম হলো, জেগে দেখছি যে বেশ দেহ মন বেশ তাজা হয়ে উঠেছে, আবার খাটতে আরম্ভ করলাম। এখন এর মধ্যে কারো যদি এরকম একটা শখ হয়, হওয়াটা কিছু বিচিত্র না, যে ভেতরে থেকে তো বেশ ছিলাম, আমি আর বাইরে যাব না, কি করবে তুমি তাকে, যদি তার এই শখটাই হয়, তখন এসে বলা যাবে যে এই লোকটা ওই যে আবৃত্ত চক্ষু যম তখন বলছিলেন, ও দৃষ্টিটা বাইরে থেকে ভেতরে দিয়েছে, দিয়ে ভেতরে এমন একটা কিছু পেয়েছে, হয়তো লোকটা পাগল। সে বলছে না বাবা, এই যে চুপ করে থাকি, কোনো কিছুর সঙ্গে মিশি না, ওই বেশ আছে, সেটা বেশ থাকাটা তার খুব ভালো লেগেছে। তারপর তারা হয়তো এই বেশ থাকাটা মনে যাচ্ছে, তাহলে ভেতরে খোঁজা যাক এটা কি, কাহা তাকে বেশ থাকা যায়। সেইখানে গিয়েও সে কতগুলো প্রবলেম ওঠে, সে দেখি যে বেশ থাকতে গিয়ে ওরা কতগুলো উপায় আবিষ্কার করে মানুষ, যেমন সেটা যোগ, যোগে ওই ধ্যান করলাম, এগুলাম বসলাম, থেকে ভেতরে গেলাম, তুই কতক্ষণ পরে চটকে ভেঙে যায়। রামকৃষ্ণ দেব বলতেন সারি গামা পাধানি, অনেক উঁচুতে উঠেছ, বেশিক্ষণ থাকা যায় না, আবার নিচে নেমে আসতে হয়, এর মতো বারবার সে নেমে আসতে পেতো, তখন আবার একটা বিরক্তি লাগে যে সে বারবার কেন নেমে আসবো, এটা কি পাকা করা যায় না, এই মানুষ আরেক পাগলে আমি আর মুগুর দিল, ভেতর থেকে যে বেশ থাকি এটা সবসময় আমি থাকতে পারি কি করে। এটার দুটো উত্তর হতে পারে, আমি প্রথম উত্তরটা আগে বলি। প্রথম উত্তরটা হচ্ছে ওটা হচ্ছে তারা আত্মার পেছনে ছুটলো, ব্রহ্মের পেছনে ছুটলো, মানে জ্ঞানের পথে ধরে তারা ছুটলো। তারা বললো যে এই যে বেশ থাকাটা, এটা অনেকক্ষণ পর্যন্ত থাকা যায় যদি বাইরের কোনো রকম একটা অবলম্বন না রেখে, শুধু সে নিজেকেই যদি আমি সে ছড়িয়ে দিতে থাকি। ওই কঠোপনিষদে আবার সেই কথাটা বলা হয়েছে যে নিজেকে ছড়িয়ে দেওয়াটা এমন সোজা একদিক দিয়ে বলতে গেলে, আর এমন স্বাভাবিক যে কেউ যদি সেই বেশ থাকবো মনে করে নিজের ভিতর গুটিয়ে আসে, তাহলে প্রথম লোকটা চুপ হয়ে যাবে, শুধু তার মনটা থাকবে, তারপর সেই মনের ভাবনা চিন্তাও তার চলে যাবে, গিয়ে তখন শুধু দেখবে আত্মানুভব, একটা অনুভব ছাড়া, আমি আছি এই বোধটা ছাড়া কিচ্ছু তার থাকবে না। কিন্তু যখন এই বোধটা আসবে, তারপরেই তার মনে হবে ও বাবা আমি তো থাকছি না, আমি ছড়িয়ে পড়ছি, এ আমার যে আত্মা এটাকে বলছে আত্মা, ওর যে ছড়িয়ে পড়ছি সেটাকে বলছি এটা যেন অন্য একটা কিছু, বলছে ওটাকে পরমাত্মা। ওইখানে বলা হচ্ছে এটা মহান আত্মা, যার থেকে আমাদের মহাত্মা কথাটা এসেছে, সে যেন একটু বিরাট হয়ে যাচ্ছে। হতে হতে যারা নাকি ওইটুকু ওই আবার ধ্যানের সঙ্গে একটু আলো টালো ইত্যাদি সাধনা করে, তারা আবার এই কল্পনাটা এইভাবে নেয় যে নিজের ভেতর যখন ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এর হৃদয়ে যেন দেখলাম যে ছোট্ট একটা সেই প্রদীপ জ্বলছে, জ্যোতির বাধমক, এসব কঠোপনিষদে বলা হয়েছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, এতটুকু একটা মোমবাতির মতন হৃদয়ে জ্বলছে। দেখে সে মনে হলো যে বাবা এই তো আমি খাঁটি আমি, এই আমিটাই বাইরে আসে, এই মেয়েটি ভেতরে যায়, আর এই এমেটে তো থাকবে, এই আগুন তো কোনো পেলে সে নিবে না, এই তার একটা হয়ে যায়। সে ওইটাকে ধরে চলতে আরম্ভ করলো, চলতে চলতে তারপর দেখি কি যে ওই যখন বড় হওয়ার সময় তখন এই আগুনটা যেটা নাকি একটা দীপকলিকা ছিল, সেটা যেন সূর্যের মতন জ্বলে যায়। তখন মনে হয় আমি তো সব জায়গায় ছড়িয়ে রয়েছি। এই তখন সে তারা এসে একটা কথা বলতে আরম্ভ করলো যে অয়ম আত্মা ব্রহ্ম, এই যে আমার ভিতরে যে সে আত্মা, এই বৃহৎ হয়েছে এই যে আত্মা, ওই দাদা আত্মা মৃদং সর্বম, এই আমার ভিতরে যে সে আত্মা, এই সবার ভিতরে এটা রয়েছে, সবার সঙ্গে তো সে আমি এক। এই কতগুলো অদ্ভুত, কতগুলো বোধ এলো, এখানে কিন্তু এসে যায় ওই ভাবতে ভাবতে এসে আপনি ভেতর থেকে সে এসে যায়। তা বলে যে এই যে সবার মধ্যে আমাকে দেখা, এটা প্রমাণ কি, কী করে সেটার সত্যতা যে রয়েছে তো আমি কী করে তুমি প্রমাণ করি। একটা কথা দেখো, অপরের মধ্যে যদি আমি আমাকে না দেখি, তাহলে এই জীবনেও তো আমি চলতে পারি না, এই সংসার করেছ, ছেলে পেলে স্বামী পুত্র কন্যা সমস্ত নিয়ে রয়েছ, ওদের মধ্যে নিজেকে ছড়াওনি, একটা জায়গায় তো কুঁকড়ে থাকোনি, তাইলে ওইখানেও থাকতে, ওই ছড়িয়ে পড়ছে সবার মধ্যে, তো কেউ হয়তো আরও বেশি ছড়াচ্ছে। অনেক লোককে দেখা যাচ্ছে তারা যেন একের দুনিয়া শুদ্ধ সবাইকে তারা আপন মনে করছে, পরের দুঃখে তারা কাতর, এটা একই ব্যাপার হলো সিম্প্যাথি আর কি, যেটা বলবো সেটা তো হচ্ছে কি ওর যেমন লাগে আমারও ঠিক তেমনি লাগে, আমার যেমন কষ্ট ওরও কষ্ট রয়েছে, কমিউনিজম করছে তারও সমূলে এক কথা যে সবার মধ্যে এত কষ্ট আমি থাকতে পারছি না, সে কষ্ট দূর করতে হবে, তাহলে ওই হলো আত্মা বৃহৎ হতে চাইছে। এটা একটা প্র্যাকটিক্যাল হতে বোমা মেরে সে একটা মন্দ না, কিন্তু ওইরকমভাবে সবাই কিন্তু এরকম চেষ্টা করছে যে অপরের সঙ্গে প্রাণ মেশানো,
ওই রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন হৃদয় আমার গেল জিখলি সবাই সেটা করেছে কোলাকুলি, সবাই জিনিসের ভেতরে এসে গেল, সবার সঙ্গে আমি এক হয়ে জানলাম। ও থেকে সব বড় বড় ধর্মগুলি বেরিয়েছে, এবং ইসলামে বলা হচ্ছে যে হিউম্যান ব্রাদারহুড, সবাই আমরা সেই ভাই ভাই। তার ক্রিশ্চিয়ান যদি বলছে যে সবাই হচ্ছে সেই চিলড্রেন অফ গড, আমাদের দেশে কিন্তু বলা হচ্ছে যে মাদ আত্মা সর্বভূত আত্মা, আমার আত্মা সে সর্বভূতের আত্মা, এইখান থেকে ওই তোমার বড় ধর্মটা এলো। আচ্ছা, এই ভাবটা যদি ভেতরে তোমার জন্মে যায়, জন্মে গেলে পর তখন তোমাকে একটা কথা মনে হবে, এটা কিন্তু ইনটিউশন বোধি, এখানে আর কোনো যুক্তি খাটবে না, তখন হঠাৎ তোমার মনে হবে যে ব্যাপারটা আমি এই দিক থেকে দেখছি, এই দিক থেকে না দেখে ব্যাপারটা আমি যদি ওই দিক থেকে দেখি, ওই দিক থেকে দেখাটা এরকম হবে যে ওই যে বড় জিনিসটা বলছি সেটা আছেই। যেমন ধরো সে ব্রহ্মাণ্ডের মূলে এমন একটা কিছু রয়েছে যার থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডে বেরিয়ে আসছে, এই আত্মার মূলে এমন একটা সে পরমাত্মা, একটা বৃহৎ আত্মা রয়েছে তার থেকে সেই কোটি কোটি সমস্ত বেরিয়ে আসছে। যেমন আজকে আমার যেমন মনে হচ্ছে যে পৃথিবীর সবার দুঃখ আমি সে দূর করব, তো এই কথাটা আমি যদি মনে করি যে আমি এই সমস্ত হয়েছি, ওই আমার ভিতরে সেই দুঃখটাকে অনুভব করছি, ওরা বুঝতে পারছে না, ওদের আমি জ্ঞান দেবো, তখনই আমি হয় খ্রিস্ট হবো, নয় বুদ্ধ হবো, নয় রামকৃষ্ণ হবো, নয় বিবেকানন্দ হবো, কেউ না কেউ হবো, নিজের আমিটাই আমি সব জায়গায় ছড়িয়ে দিতে চাইব। তো তখন যদি বলি যে জগতের মূলেই ঠিক এই ভাবটা রয়ে গেছে যে একটা সে বিরাট একটা সত্তা, সেই সত্তাটা সর্বব্যাপী, ওরা উপমা দিচ্ছেন যেমন আকাশের মতন, সেইখান থেকেই এই সব জিনিস সমস্ত বেরিয়ে আসছে। তো আমি যদি সেইটাতে গিয়ে যদি থাকি তাহলে সে তখন এই প্রশ্নটার জবাব মিলবে যে আমি যাই না আসি, কোথায় থাকি না কী থাকি, সে প্রশ্ন একটা সোজা জবাব পাবে। এই তার পেছনে সবাই লেগে গেল যে ওই রকম জায়গায় গিয়ে থাকা যায় কি না। তো ওই যে আগে যে শ্লোকটা বলছিলাম যে মন থেকে কথা থেকে মনে গেল, মন থেকে আত্মাতে গেলো, আত্মা থেকে মহাত্মাতে গেলো, যে তাঁরা একটা বলছেন যে মহাত্মা হয়ে যখন নাকি ছড়াতে থাকি, ছড়াতে ছড়াতে একসময় দেখি যে সব ছড়িয়ে গিয়ে যেন সব ফাঁকা হয়ে গেলো, শূন্য হয়ে গেলো। এও কিন্তু একটা বোধের কথা, এগুলো বাস্তবিক অনুভব হয় যে খুব বড় হয়েছে, তখন একটা ভেতরে একটা খুব উদ্দীপনা যেন বিশ্বময় যেন ছড়িয়ে পড়ছে, সূর্যের মতন আমি জ্বলছি, কিন্তু সূর্য তো অস্ত যায়, কিছুই থাকে না, সে তখনও এই জন্য সূর্য অস্ত গেল, একটা অন্ধকারে ছেয়ে গেল। তো অন্ধকারে ছেয়ে যায় বটে, কিন্তু তখনও মনে হয় একটা অস্তিত্ব বলে একটা কিছু আছে। এই জম এই কথাটার উপর খুব জোর দিয়েছেন, তিনি বলছেন শেষ অবস্থাটা তোমার কী হবে জানো, অস্তিত্বেব উপলব্ধব্য, আছে শুধু এই একটা বোধ, এটা হবে তখন অস্তি ভাব দ্বারা তুমি এদিক ওদিক দুটা দিক বুঝতে পারবে। এই যে কথাটা যে একটা কিছু আছে সেটাকে তাঁরা তখন বললেন যেটা ব্রহ্ম সৎ, সৎ ব্রহ্ম, এখন সেই সৎ ব্রহ্মর থেকে যে থাকাটা সেটা চৈতন্য প্রকাশ পাবে, সব থেকে চিতে আসবে। তো সেই চৈতন্য প্রকাশ পাবে কেন? তো সে বলছেন যে চৈতন্য প্রকাশ পাবে এই জন্যে যেন সৎ ব্রহ্ম তার ভিতরে যদি অনেকগুলো আবার ছোটো ছোটো যদি থাকে সৎ থাকে, যেমন ধরো আত্মা অনেকগুলো রয়েছে, ব্রহ্ম একটা বিরাট ইয়ে হচ্ছে, তোমাদের ছোটো ছোটো অনেকগুলো সে বিন্দু বিন্দু সমস্তগুলো রয়েছে, এটা তো আবার পরস্পরকে জানছে, তো আর পরস্পরকে জানছি বলেই সে আমরা মনে করি যে চৈতন্যটা আছে। আবার যখন নাকি জানছি যে আমি বড় হয়ে গিয়ে সবাইকে জানছি, তখন একটা চৈতন্য, তাহলে দেখছি যে পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার জন্য চৈতন্যটা একটা দরকার। তাহলে তখন আমি এই কথা বলতে পারি যে ওই যে সে বিরাট একটা সত্তা, তার মধ্যে একটা চৈতন্যের খেলা চলছে, তিনি একসময় গুটিয়ে গেলে আবার যেমন নাকি নিজকে জানছেন, তখন ছড়িয়ে গিয়ে আবার বাইরে জানছেন, পরস্পরের মধ্যে জানছেন, সব জায়গায় একটা জ্ঞানের খেলা চলছে। চলবে না কেন? সেই জ্ঞানের খেলার দিক থেকেই সে আমি একদিক দিয়ে সেই সাহিত্য করছি, বিজ্ঞান করছি, দর্শন করছি, চাঁদে যাচ্ছি, ঝগড়া মারামারি কত কিছু করছি, সমস্ত কি হচ্ছে কি ওই নানা কতগুলো সম্পর্ক সৃষ্টি করে তার সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে চলা। আচ্ছা, এই করতে করতে গিয়ে যদি আমি দেখি যে একটা জায়গায় বেশ সবার সঙ্গে বেশ মিল হয়ে গেল, যেমন এই কমিউনিস্ট স্বপ্ন দেখছে যে একটা ওয়ার্ল্ড কমিউনিজম এসে যাবে, তখন আর সে এক্সপ্লয়টেশন বলে কিছুই থাকবে না, সবাই সবাইকে ভালোবাসবে, কিন্তু এই কথাটা বলছে না, কিন্তু বলছে সবাই সমানে খাবে দাবে ইত্যাদি সমস্ত করবে, কিন্তু ভালোবাসলে যে এটা অনেকটা সহজ হতে পারত এই কথাটা বলছে, কিন্তু সবাই সেরকম ভাব করবে, করলে পর তখন দেখা যাবে একটা সুখের জগৎ একটা এসে যাবে, তখন স্টেজ বলে কিছু থাকবে না, হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না, তার আগে কিছু যুদ্ধ করে নাও, তখন যুদ্ধ করে যুদ্ধটাকে এন্ড করো, এই সমস্ত কিন্তু তারা কল্পনা করছে, খুব ভালো কল্পনা। এইরকম যদি সবার সঙ্গে সামঞ্জস্য হয়ে যায় তখন যে জিনিসটা পাই সেটা পাচ্ছি আনন্দ। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে মূলে একটা সত্তা, সেই সত্তাটার মধ্যে একটা জ্ঞানের খেলা চলছে, সেই সত্তাটা যেন অনেক টুকরো টুকরো হয়ে ভাঙা ভেঙে পড়েছে, পড়াতে একজন আরেকজনকে জানছে না, আবার জানছেও, জানা না জানা, জানা না জানা, এই খেলা চলছে।
এই করতে করতে ওই ভেতরে সে অনেক রকম গোলমালের সৃষ্টি হচ্ছে, যেমন হিংসার দেশ, ভালো মন্দ ইত্যাদি, ভালোবাসা, এসবই দেখা দিচ্ছে। এর ভেতর থেকে ওই একটা সামঞ্জস্যের চেষ্টা করছে, সামঞ্জস্যটা যখন নাকি এসে যাচ্ছে তখন একটা আনন্দ দেখা দিচ্ছে। এর থেকে বললো যে তাহলে যে মূলে যে জিনিসটার কল্পনা করেছিলাম সেটা হতে পারে যে একটা বৃহৎ সত্তা, আর সেই সত্তাটা যেন চিন্ময়, মানে সে আলোময়, সে নিজেকে জানে, পরকে জানে, পরস্পরকে জানে, আর তারপর সে জানাটা যখন একটা সামঞ্জস্য উত্তীর্ণ হয় তখন সেটা হয়ে যায় আনন্দময়। এর থেকে আমাদের দেশে বলল যে তোমার ব্রহ্মের লক্ষণ হচ্ছে সৎ চিত আনন্দ, সচ্চিদ আনন্দ। এই কথাটা তো আমরা খুবই শুনি, সচ্চিদ আনন্দ ব্রহ্ম। এখন কথা হচ্ছে যে এটা আমার নিজের ভেতরে আমি কি করে আনব, নিজের ভেতরে এইভাবে আনতে পারি। প্রথম ধরো সত্তাটা গিয়ে ধরা যাক, সত্তাটা ধরতে হলে শুধু আমি আছি এই বোধটা, এই তখন কিন্তু ওই যোগ ডোগে নাকটে পাটিপি না, আমি বলছি না চোখ বুঝে ওই সমস্ত কোনো খোঁজাখুঁজির ব্যাপার আরম্ভ হয়ে যাবে। যখন এক জায়গায় আমি একের স্থির হয়ে গেলাম, বাইরের জগৎটা আমার কাছে লোপ পেয়ে গেছে, অধ্যয়নের অবস্থা হয়ে গিয়ে শুধু আমার আত্মবোধ, আমি আছি এই বুদ্ধিটা, আর তখন আমিই আমাকে জানছি। আচ্ছা, সেই ভাবটা যদি আমার ভিতরে থাকে, সেইটা নিয়ে যদি আমি বাইরে আসি, তখন দেখবে যে আমার জ্ঞানটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা আমার ভেতরে সে আমি আছি, এই থাকাতে হয়েছে কি যে বাইরের কোনো কিছুই আমাকে বিচলিত করছে না, আমি আমাতেই রয়েছি। কিন্তু আবার সেই যে বৃহৎ আমি দেখতে পাচ্ছি যে আমার মধ্যেই সবাই রয়েছে, এই সবাইকেও সে আমি দেখতে পাচ্ছি। দেখে সে সবার মধ্যে একটা সামঞ্জস্য, একটা কিছু দেখছি। আপাতত সামঞ্জস্য দেখতে পাচ্ছি না, যেমন বাংলাদেশে এখন কোনো কোথাও কোনো সামঞ্জস্য দেখছি না, কিন্তু আমি হয়তো বাংলা সম্পর্কে একটা খুব গৌরববোধ একটা করি। আমি মনে করি যে বাংলাদেশে এত সব মহাপুরুষ এসে গেছেন, চৈতন্য থেকে আরম্ভ করে শ্রী অরবিন্দ পর্যন্ত, যারা নাকি সবাই সেই একের জগতময়ে তাদের চেতনা ছড়িয়ে দিয়েছে। এ কি একবারে বোঝা যাবে? ও একটা মাঝখানে একটা ব্যাপার চলছে, এ হয়তো আমাদেরই পাপের ফল, কর্মের ফল হোক, মারামারি কাটাকাটি হয়ে গিয়ে ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছবে। তখন আমি কী করবো? তখন আমি ঠিক ওই ভাবটা নিয়ে থাকবো, ওইটা যেন সে বেসিক ভাবটা, আর তার মধ্যে এইগুলো ঘটবে। এর মধ্যে আমি চেষ্টা করবো যে সবার মধ্যে কতখানি মৈত্রী আসতে পারে, মানে যথার্থ ইউনাইটেড ফ্রন্ট কোথাখানি হয়। ইউনাইটেড ফ্রন্ট করে 14 মাদলে সে কীর্তন করতে আরম্ভ করলাম, আর 14টা পার্টি করে খাওয়া খাওয়ি করলাম, এটা তো কোথায় ইউনাইটেড হলো আমি বুঝতে পারি না। তার তো প্রথম কথাই হতো যে আসে আমরা কংগ্রেসের বিরুদ্ধে 14 জন ইউনাইটেড হয়েছিলাম, আমরা সত্যিকার ইউনাইটেড হলো, সত্যিকার কেউ ইউনাইটেড হলো না। তা এইরকমভাবে যদি আমি চেষ্টা করে যাই, যে চরম কথাটা হচ্ছে যে সবার মধ্যে একটা স্বস্তি, একটা শান্তি, পরস্পরের মধ্যে সে বিদ্বেষ দূর হয়ে যাওয়া, এই ভাবটা, এইটা আমি চিন্তা করবো কাজে কর্মে বচনে রচনে যেমন করে পারি এটাকে চেষ্টা করে দেব। করতে করতে তারপর আমি একদিন ফুরিয়ে যাব, তখন আমার একটা কথা থাকবে যে ফুরিয়ে যাওয়ার পর আমি এখানে আসতে চাইবো কি না, তখন একটা কথা মনে হবে, এটা আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, যে এসে আর কী করবো, আর যদি আসতে হয় তাতেই বা আমরা আপত্তি কি, যে আমি পথটা খোলা রাখি। আমি বলি না আসলে আসবো, এসে আবার এখানে খাওয়া খাওয়া করবো, সমস্তই করবো, আবার সেটা জানবো, আবার সেরকম ফুরিয়ে যাবো। আর যদি না আসতে হয় তার যেমন কোনো দুঃখ নেই, এরকম আরেকজন কেউ না কেউ আসবে, সমুদ্রের একটা ঢেউ পড়ে যায় আর একটা ঢেউ সে উঠে আসে, সেই যাবে, হ্যাঁ সেই বারবার বারবার সেরকমভাবে হবে। আচ্ছা, এইভাবে একরকম মীমাংসা হয়, এটা খুব বড় দরের মীমাংসা হল। আরেকটা কথা যদি হয় যে বাবা আমার এর তো আমি বুঝতে পারছি না, ওই ফাঁকা হয়ে যাবো, শূন্য হয়ে যাবো বলতেই তো আমার ভয় লাগে, তা কিছু না, তো কী করে তুমি বড়ো হবে? আমি ভালোবাসার দিয়ে বড়ো হবো। ভালোবাসা হলে তো একা থাকা যায় না, তখন তো আরেকজন দরকার হয়। এই তখন সে মানুষ দেবতার উপাসনা করতে আরম্ভ হলো, ইষ্ট দেবতা, তাকে আমি ভালোবাসি। আমাদের দেশে ইষ্ট দেবতার ছাড়া ছিল ওই কোথাও কত রকম ইষ্ট রয়েছে, কারো দুর্গা, কারো কালী, কারো শিব, কারো কৃষ্ণ, কত রকম। এইদের যে ভালোবাসা হচ্ছে ও ঠিক সে মানুষের মতন করে, একটা মানুষকে যেমন নাকি ভালোবাসি তেমনি। যেমন ওই সত্যেন দত্ত বলেছিলেন যে ঘরের ছেলের চক্ষেতে হেরেছি বিশ্বভূপের ছায়া, আমার ছেলের মধ্যে এসে আমি দেখছি যে বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধিপতি তিনি আমার এই ছেলের মধ্যেই তিনি রয়েছেন। আমার ছেলেকে যেমন ভালোবাসি তেমনি করে সে তাঁকে ভালোবাসি, অথবা তাঁকে যেমন ভালোবাসি তেমনি করে আমার ছেলেকে আমি সে ভালোবাসি। এই ভালোবাসার ভেতর দিয়ে আমি উঠে যাব। তারা কোনো একটা রূপকে গ্রহণ করলো। এখন এই যে রূপ গ্রহণ করতে গিয়ে তুমি দুরকম করতে পারো, এক কথাগুলি হচ্ছে কল্পিত রূপ, কল্পরূপ, সে কোনো একটা মানুষের রূপ না, কোনো কিছু না। যেমন আমাদের দেশে কৃষ্ণের রূপ করেছে, দুর্গার রূপ, কালীর রূপ, আবার কতগুলি রূপ হতে পারে যে কোনো যে কোনো মানুষকে তোমার ভালো লাগে সে তার রূপ। যেমন খ্রিশ্চান সে মনে করছে খ্রিস্টের রূপ, রামকৃষ্ণ ভক্ত সে মনে করছে রামকৃষ্ণের রূপ, বিবেকানন্দের ভক্ত সে মনে করছে বিবেকানন্দের রূপ। আবার এমনও হতে পারে যে আমি এই পৃথিবীতে আমি যাকে নাকি ভালোবাসি তারই রূপটা,
আচ্ছা সেইটাকে ধরে তুমি যদি ঠিক ওই প্রসেসটা করে যাও, ওই যোগের ওই প্রসেসটা, তাহলে প্রথম কথা হবে যে বাইরে সেই রূপটা যেটা নাকি দেখছি এটা সব না। আমি যাকে ভালোবাসি বাইরেও ভালোবাসছি, আমারও দেহ রয়েছে তারও দেহ রয়েছে, কিন্তু দেহটা সব না। আমি তার ভেতরটা পেয়েছি কি, তার অন্তরটা আমি পেয়েছি কি, ভেতরে ভেতরে তার সঙ্গে আমি এক হতে পেরেছি কি না, হলেই তখন বাইর থেকে আমরা সে ভেতরে আসবো। যেটাকে আসে সব সময় আসে, যেখানে কোনো একটা ভালোবাসা গভীর ভালোবাসা রয়েছে, তখনই তুমি দেখবে যে ওই বাইরটা ঠিক ভেতরে এসে গেছে। তোমার মেয়েকে তুমি ভয়ানক ভালোবাসো, তো ভালোবেসে যখন নাকি তোমার মনটা খুব উতলে ওঠে, মেয়েকে তুমি বুকে চাপিয়ে দিলে, তারপর গিয়ে হুঁশ থাকে, তারপর তো সেই ভেতরে গিয়ে একটা সমাধির মতন একটা অবস্থা হয়ে যায়। ধরো এই অবস্থাটাকে তুমি যদি টিকিয়ে রাখতে পারো, যে এই অবস্থা থেকেই যাবে একেবারে অনন্তকালে, হতে হতে তখন তোমার হয়ে যাবে কি, এরা বলবে যে তখন এ হয়ে গেল যে তুমি মেনকা হয়ে গেলো, আর তোমার মা হয়ে গেলো, আর তোমার মেয়ে হয়ে গেলো ও মা, মানে সেই যে শাশ্বত মা, যে নাকি তার শাশ্বত কন্যাকে ভালোবাসছে আমার কন্যার মধ্যে, আমি সে তাকেই দেখছি, আমি সে শাশ্বত মার সঙ্গে এক হয়ে গেছি। এই অবস্থাতে পেয়ে তোমার যদি ভেতরটা সবসময় রসে থাকে, তাহলে আমি বলবো যে তোমার সিদ্ধি হয়ে গেছে। এই মেয়েকে ভালোবেসে, সংসারে কাউকে ভালোবেসে, তুমি ঠিক সেই জিনিসটা পেয়ে গেছো। তো ব্রহ্মকেরও যা পাওয়া যায় এখানে, এই করে বাগারে ঠিক এক্স্যাক্টলি তাই পাওয়া যায়। তখন সে আমাদের দেশে একটা কথা বলল যে এই হলে পর তুমি যখন মরবে তখন তুমি কোথায় যাবে। তারা বললেন যে যেরকম নাকি ভালোবেসেছিল সেরকম একটা ওয়ার্ল্ড রয়েছে, একটা লোক রয়েছে, তো এরকম মায়ের মতন করে ভালোবেসেছ, তাহলে মাতৃলোকে যাবে, কিংবা কন্যাকে ভালোবেসেছ, একটা কন্যা লোকে যাবে, সেখানে দেখবে যে শুধু মা আর মেয়ে, আর সে মা আর মেয়ের ভালোবাসাটা এইটি একবার খুব বিরাট একটা ভালোবাসা হয়ে রয়েছে। আচ্ছা এইটা তুমি বেঁচে থাকতে যদি এটা অনুভব করো, তাহলে ক্রমশ এই কথাটা সে মনে হবে যে আমি মা, এ ঠিক রয়েছে আমার ভেতরটা, কিন্তু এই জগতে যত দেখতে পাচ্ছি সবই যেন আমার সে মেয়ে, যত মেয়েকে দেখতে পাচ্ছি সবই আমার সে মেয়ে। ওই যে তোমার ইয়েতে ছিল শরৎ চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশার মধ্যে চরণ মরে গেল, তার সে পণ্ডিত মশাই দেখছে যে সবই তো আমার সে চরণ। ওই একটি মেয়ে আছে ওই কালনা না কোথায় সে কাজ করে, তার সেই এটা মারা গিয়েছিল, ছেলেটা মারা গিয়েছিল, সে মা মৃত্যুর দৃশ্যটা আমি দেখেছি। আমাকে সেদিন ওরা নিমন্ত্রণ করে নিয়ে এসেছিল কলকাতায়, আমি এসেছি ওদের দুপুরবেলা সেখানে খাবো, আমি গোটা নায়কের সঙ্গে শুনে এসেছি, এসে দৃশ্যকে দেখি শেষ রাত্রে কলেরা হয়েছে, হয়ে সে বাচ্চাটা মরে গেছে, ছেলেটা মরে গেছে, মা সে তখন যায় যে এরকম অবস্থায় ছেলেটা এখানে পড়ে রয়েছে, মা তার সেই পাশে, সে আমাকে দেখে একবার সে তাকালো, তাকে এসে বললো যে দেখো আমার সে ছেলেকে, ওকে বাঁচিয়ে দাও, আমার খোকাকে মোর বাঁচিয়ে দাও, দিয়ে আবার সে ঝিমাতে আরম্ভ করলো। এই দৃশ্য দেখে আমি সাথে চলে গেলাম, তারপর তো সেই মেয়েটি ভালো হয়ে গেল, ছেলে তার ফিরে এলো না, কিন্তু তারপর থেকে ও একেবারে ছেলে মায় হয়ে গেছে। সে এখন একটা স্কুলে হেডমিস্ট্রেস, কিন্তু ওই ছেলের স্মৃতিটাকে সে মনে করে রেখে এখন সেই ছেলেবেলার যে সবাইকে কথা, ছেলেবেলাকে ভয়ানক ভালোবাসে, সে দিন উৎসব করে, আর সে গোপাল ভক্ত, গোপালের ইয়ে রয়েছে, বলছে যে আমার সে গোপাল আর সে যে আমার অভি, দুই এক হয়ে গেছে, আমি মনে করি ওই সেই এই সেই, আর সবার মধ্যে আমি তাকে দেখছি, আমি তা তো হয়ে গেছে, এখন সে কেবল গোপালের কীর্তন টীর্তন এই নিয়ে থাকে। ওই দেখো একটা ভালোবাসার ভেতর দিয়ে এই মেয়েটা একটা কত বড় একটা বড় জিনিস পেয়ে গেছে। এখন এই জিনিসটাকে নিয়ে অবলম্বন করে সে যদি তার ভেতরটাকে খুব শুদ্ধ শান্ত এরকম যদি করে, তাহলে তার মাতৃস্নেহ তার যে ছোট জগৎ সেটাকে প্লাবিত করে দিল, তো সেখানে একরকম কমিউনিজম এসে গেলো না, এলো কিন্তু সেখানে একরকম সবার মধ্যে সে একটা প্রেম প্রীতি ইত্যাদি, এই রয়েছে সে একটা পথ, এটা হচ্ছে ভক্তির পথ। আর ওইটা যেটা নাকি আগে বললাম সেটা জ্ঞানের পথ, সেটা এসে বলা যেতে পারে যে একটা মহাসমুদ্র রয়েছে, তার মধ্যে সে আমি একটা বুদ্বুদের মতন ফুটে উঠেছিলাম, ও সে আবার সেই সমুদ্র হয়ে গেলাম, সে আমার বুকের মধ্যে দেখছি কত সে বুদ্বুদ ভাসছে, এই একটা। আর এটা হচ্ছে রূপ নিয়ে একটা ভাব নিয়ে সাধনা করছি, করতে করতে সে ভাবটাকে বিরাট করে সেটা পেলাম, পেয়ে সে ভাবময় আমি হয়ে গেলাম, হয়ে তারপর সে যতদিন পর্যন্ত এখানে থাকবে সেই ভাবটা নিয়ে আমি থাকলাম, তার যখন নাকি চলে গেলাম তখন কোথায় যাব, ওই ভাবেই লয় হয়ে যাব, কারণ শেষটা হচ্ছে কিন্তু সমুদ্র লয় হয়ে যাওয়া, এটা সবারই শেষটা তাই হবে। আচ্ছা তারপরে একটা কল্পনা করা হয়েছে, এরকম আমি বলছি কল্পনা, এখানে ঠিক ঠিক যে প্রমাণ পাওয়া যায় এ কেউ জোর করে বলতে পারে না, তবে আনুষঙ্গিক অনেক রকম প্রমাণ আসে। সেই কল্পনাটা হচ্ছে কি, যে ওই ভাবের অবস্থা আর এই যে জগতের অবস্থা দুইয়ের মধ্যে তো সে অনেকগুলি স্তর থাকতে পারে, তো আমি যদি কোনো স্তরে গিয়ে আটকে যাই না তাও সম্ভবপর হতে পারে। এইখান থেকে সে আমাদের পরকালের ওই ধাপে ধাপে অনেকগুলো কল্পনা করা হয়েছে, যে এই এক একটা স্তর, যেমন প্রথমটাকে সে বলা হয়েছে যে সাতটা স্তরের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আগে বলছি নিছক কল্পনা, লোকে ভেবেছে এগুলো ভেতরে ভেতরে, এরকম একটা স্কিম নিজের ভেতরে পাওয়া যায়, বাইরে আছে কিনা কে বলতে পারবে,
তবে যদি মনে করো যে তোমার সেই ভেতরটা এত পরিষ্কার হয়ে গেছে যাতে মনে হয় যেন বাইরের অবস্থাটাও আমি ঠিক অনুভব করতে পারছি, তোমারই অনুভব, আর পাঁচজনের যদি ঠিক ওইরকম সাক্ষ্য এসে দেয় তা পাঁচজনের অনুভব মিলে গেল, তখন তুমি বলতে পারছো হ্যাঁ থাকতে পারিস সেরকম একটা কিছু। কিন্তু সেটা যে অবজেক্টিভ একথা তো আর জোর করে বলতে পারবো না, অবজেক্টিভটা এই জগতেই, ও তো সব সাবজেক্টিভ, ভেতরে ভেতরে দেখছি। এইরকম যদি হয় তাহলে তারা বলছেন যে এরকম পরপর কতগুলি স্তর হতে পারে, প্রথমে পৃথিবীর স্তর, তারপর একটা রয়েছে যেমন সে প্রাণলোক ভূগর লোক সেটাকে বলছেন, সেখানে হচ্ছে কি যে এই দেহটা যাচ্ছে না কিন্তু এই দেহের মধ্যে যে সমস্ত নাকি কামনা বাসনা হৃদয়ের আবেগ ইত্যাদি যা কিছু রয়েছে সেটা নিয়ে যেমন স্বপ্নের দেহ তৈরি হয় তেমনি একটা দেহ তৈরি হবে, সেই দেহটা নিয়ে কিছুদিন কাটলো, তার মধ্যে অনেক ময়লামাটি রয়েছে, আরও উপরে উঠে গেলাম, গিয়ে দেখলাম ময়লামাটি সব চলে গেল, আমার যেটা নাকি আদর্শ এখানে খুঁজছিলাম সেইখানে সেটা পেয়ে গেলাম, বললাম আমি স্বর্গলোকে এলাম, এটাকেই বলে হেভেন, স্বর্গ, স্বর্গে এলাম। তারপরেই আমাদের দেশে একটা কথা বলেছে, তারা বলছে যে এরপরেও ওরকম চারটা ভূমি হতে পারে, প্রথম ভূমিটা হবে কি যে স্বর্গলোক যেখানে নিয়ে তুমি বেশ নন্দনকানন সাজিয়ে টাজিয়ে, সেখানে তো সবই রয়েছে, নন্দনকানন রয়েছে, অপ্সরা রয়েছে, রথ রয়েছে, গান বাদ্য কত কিছু, এখানকার একেবারে যত রকম তোমার লেশি আমার কল্পনা সেখানে সব সত্য যেন হয়ে আছে। কিন্তু যদি তুমি সেটারও যদি ঊর্ধ্বে যদি চলে যাও তখন দেখবে যে এই যে দেহটা যেটা নাকি ছিল ওটা একেবারে ভেঙে গেল, মানে ব্যক্তি বলে কিছু থাকলো না, ওই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়ার মতন একটা অবস্থা এলো, এটাকে বলা হচ্ছে মহরলোক, ওই আদিত্যের মতন সূর্যের মতন হয়ে যাওয়া। যে তারপর গিয়ে ওই সূর্যটার মধ্যেই আমি দেখতে পাবো, প্রথম হচ্ছে জনলোক, এই যে সূর্যটা একটা আলোর সমুদ্র কিন্তু টকবক করে তাই সে ফুটছে, তার থেকে যেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সমস্ত শক্তি তার থেকে সে বেরিয়ে আসছে, তাই হলো জনলোক, এটা যেন প্রকৃতি, মহাপ্রকৃতি। তারও গভীরে যদি যাই সেখানে গিয়ে দেখবো যে একটা ইচ্ছা শক্তি, একটা ইচ্ছা তপশক্তি, সেইটার থেকেই এইগুলো সমস্ত সে বেরোচ্ছে। তারও যদি গভীরে যাই গিয়ে আবার ওই সত্তাটাকে আবার পাবো, সেই সৎ, এরকম করে তারা বললেন যে সত্যলোক, তপলোক, জনলোক, মহরলোক, এই চারটা সে বিরাটের লোক ওই চারটা ওপারে রয়েছে, এর যে কোনো একটাতে তুমি থেকে যেতে পারো যতক্ষণ নাকি তোমার চেতনার জোর হয়েছে সে ততক্ষণ সে অবলম্বন করে, অথবা তুমি আরও নিচে থাকতে পারো ওই স্বরলোকে, একটা আদর্শ লোকে। তো সেখানে বলা হয়েছে সেখানে তুমি যদি থাকো থেকে তারপর সেই মনে হলো যে সেখান থেকে দুটা পথ হতে পারে, এক হতে পারে সেখানে থেকে থেকে একসময় মনে হলো যে থেকে আর কি হলো আর ভালো লাগছে না, এখানে উপর দিকে গুজিয়ে যেতে পারো, আরেকবার সে এমন কথা মনে হতে পারে যেখানে অনেকক্ষণ একলা একলা থেকেছে আবার আমি ওখানে যেতে চাই, পৃথিবীতে আবার যেতে চাই, তাহলে তখন আবার তুমি নিচের দিকে এসে যাবে। এরম করে দুশ্রেণীর লোক সৃষ্টি হবে, কেউ কেউ ওই ওপর থেকে ওইখান থেকে নিচের দিকে আসবে, আবার যাবে, আবার যাবে, এরম করবে, কেউ কেউ ওটাকে পার হয়ে ওপরে চলে যাবে আর তারা হয়তো ফিরে আসবে না, স্তরে স্তরে উপরে উঠে মিলে যাবে। আচ্ছা, এই হলো ভেতরের স্তরগুলি, এগুলিকে তুমি কল্পনায় বলো যাই বলো, তো অনুভূতিতে এরকম আসে, পরপর এই ভাবগুলি এসে যায়। তো লোক হিসেবে থাকলে থাকতেও পারে, আমার এখন ব্যক্তিগত মত হচ্ছে কি যে আমি ওই নিয়ে কিছু মাথা ঘামাই না, আমি মনে করি যে সাতটা লোকের যে অনুভূতিটা রয়েছে সেটা নিয়ে আমি যদি এখানে থাকতে পারি, যতদিন এখানে থাকলাম বেশ থাকলাম, ততদিনে বারবার তোমার এখানে সহায়তা নিমন্ত্রণ খেয়ে যাবো, খেয়ে গিয়ে তারপরে একদিন ফুরিয়ে যাওয়ার সময় ফুরিয়ে গিয়ে ওই জম যে কথাটা বলেছিলেন যে খানিকটা সেই পরিষ্কার জলের মধ্যে খানিকটা পরিষ্কার জল মিশিয়ে দিলে যেমন জলে জল মিশে যাবে তেমনি একেবারে সব মিশে একেবারে হয়ে যাবে, দুঃখটা কি সেটা করতে হলে তোমাকে আগে জীবনের লক্ষ্যটা ঠিক না, তুমি যে সিস্টার অফ মার্সি হয়ে যেতে আর ওই করে করে বেড়াতে মন্দ ছিল না, কিন্তু তুমি এইখানে একটা সংসার পেতেছ, আমি বলবো এই কথা যে সববার যেটা আগে কর্তব্য তোমার এই এদের যাদের নিয়ে পেতেছ তাদের করো, করে একটা এই করো ধরো 40 বছর যখন নিজে বয়স হবে তারপর তুমি সিস্টার অফ মার্সি হয়ে তখন সোশ্যাল ওয়ার্ক করো, ও দেশের লোকেরা এরকম করে আমার কিন্তু খুব ভালো লাগে, আমাদের দেশে যেন একটা শেষ পর্যন্ত আটকে থাকে তার তা করে না, তারা ফ্যামিলিটাকে ছোট্ট করে নিয়েছে, নিয়ে এরকম করে ওই ভেতরে যে সবাই করবো এই যে ভাবটা সে কত সোশ্যাল ওয়ার্ক করে। হ্যাঁ, আমাদের বনাঙ্গ যাত্রা করে গিয়ে কিন্তু চুপ হয়ে যাওয়ার কথা না, আমরা খুব শান্তিপ্রিয় তো, কাজে চুপ হয়ে যাওয়াটাই বড় করেছে, ওরা এতক্ষণ দেখি যে সবার মধ্যে নিজকে ছড়িয়ে দিয়ে এবার ওটা হচ্ছে ওদের ট্রেডিশন, কারণ ওদের মধ্যে যারা নাকি সাধু হতো
ওরা বলে অ্যাক্টিভ কন্টেম্পলেশন আর প্যাসিভ কন্টেম্পলেশন, যে ঘরে বসে প্যাসিভ কন্টেম্পলেশন করবে, কিন্তু সেটা যদি আমি বাইরেও কাজেও না করতে পারি তাহলে আমার কী হলো? এই কথাটি বিবেকানন্দ বলেছিলেন। তিনি এই বলেছিলেন যে তুমি যদি ইয়ে করো, ধ্যান যদি করো আর 15 মিনিট যদি ধ্যান করিস তোর যথেষ্ট, আর বাকি সময়টা দিয়ে দে, একটা জীবন নয় দেশকেই দিলে, এটা খুব ভালো কথা। কাজে ওদের মধ্যে ওই অ্যাক্টিভ কন্টেম্পলেশনের ভাবটা আছে বলেই তারা মনে করে আচ্ছা সংসার করলাম, সমস্ত করলাম, ছেলেপুলেকে একটু বড় করে দিলাম, তারপর সে আমি ক্রমশ একটু বাইরে ছড়াবো, ওরা সোশ্যাল ওয়ার্ক করতে আরম্ভ করে। এই করলে তো তুমি পারবে সব, কিন্তু তুমি যদি মনে করো যে যতগুলো লোক সে রাস্তায় শুয়ে রয়েছে সবাইকে তুলবে, তুমি তো পারবে না, এই শরীর দিয়েই তো হবে না। সেইখানে ওই যে কল্পনার যে উদ্যমতা রয়েছে সেটাকে একটু থামিয়ে আনা উচিত, কম করে অল্পে সন্তুষ্ট থাকতে হবে, ক্ষমতার ভিতরে যাওয়া। আর তোমার সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে যেটা ঘাড়ে নিয়েছো সেটা আগে সুষ্ঠুভাবে সমাধান করো। এসে তখনও সে আমি এই যে খুব বেশি এটা পছন্দ করি যে আমার নিজের ছেলে মেয়ে সমস্তকে ভাসিয়ে দিয়ে গিয়ে আমি সব বাইরে ইয়ে করছি, এটাই না। আর সেটা তখনই হতে পারে যখন নাকি দেখলে যে নিজেদের কারো ভেতর থেকে ডাক আসে যে আর কিছুই ভালো যাও, পারছি না, কোনো দিকে তাকাতে পারছি না, তখন নকশালাইট হয়ে বেরিয়ে যাও, সেটা আলাদা কথা, তখন আর এদিকে ফিরে তাকিও না। কিন্তু এদিক ওদিক দুদিক রাখতে গেলে এই দিকটাই সবচেয়ে বড় কথা, এটিকে কিছু কম, কিছু কম তো নয়। আর তুমি যদি এরকম একটা ছেলে কিংবা একটা মেয়ে যদি ধরো 20 বছর 20 বছর 10 বছরের পরেই তোমার কথা ওরা শুনবে না, তো যার চেষ্টা চরিত্র করে যদি 20 বছর পর্যন্ত ট্রেনিং নিতে পারো, আর তারা যদি এরকম হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বলতে পারে যে আমি যা কিছু পেয়েছি মায়ের কাছ থেকেই পেয়েছি, এরকম যদি মা হতে পারো তাহলে সে তুমি অনেক আতুর সেবার চেয়ে বড় আছো। কারণ তুমি একটা জীবন্ত কিছু রেখে গেলে, তোমার প্রতিনিধি এমন একজনকে রেখে গেলে সে আবার ঠিক সেইভাবে ভাবিত হবে, এটা ভালো না? আমাদের দেশে ওটাকে খুব ইয়ে বলতো, একটা বড় স্থান দেওয়া হতো, তারা বলতো যে বিদ্যাটাকে ঠিক এরকমভাবে জ্ঞানটাকে সম্প্রদান বলা হতো, এটা পিতাপুত্রীয় সম্প্রদান, বাপ ছেলেকে দিয়ে যাবে, ছেলে আবার তেমনি অপরকে দেবে, এরকম দিয়ে ধারাটা চলতে থাকবে, সেটা ভালো না? তোমার হাতে ভুবনের ভার দেয় ভগবান। না অনেকে থাকে ভালো জিনিস নিয়েও কিন্তু মানুষের মোহ হয় জানো, ভগবান নিয়েও মোহের সৃষ্টি হয়। আসল কথা ভগবানকে নিয়েই আমি তো বাড়াবাড়ি করবো কেন, এটা ওষুধ বাতিক। রামকৃষ্ণদেব বলতেন হরি বাই, আর গোপালের মা গোপাল পেয়েছিলেন, আর সবসময় গোপালকে নিয়ে সব ইয়ে করছেন, তারপরে কিছুদিন থাকলো, তারপরে পর তারপরে বললেন ওই রামকৃষ্ণদেবকে তো উনি গোপাল বলতেন যে ও গোপাল, ওই গোপাল যে আর আসে না, যে এলে তোমার শরীর থাকবে কি করে, ও তো তোমার হরি বাই, এখন ওই মাঝে মাঝে আসবে যাবে, ওই তুমি বাইরে কাজকর্ম করো ওইভাবেই থাকো, ও থাকে না। হরিবাইয়ের তো কোনো একটা অর্থ নেই, কোনো বিষয়ে বাড়াবাড়ি করো না, এক্সাজারেশনটা ভালো না। বুদ্ধদেব যে কথাটা বলতেন যে মাঝে রাস্তা ধরে চলে যাবে, ওইদিকে একদম তাকাবো না সেটাও ভালো না, আবার এদিকে একদম তাকাবো না সেটাও ভালো না, মাঝে রাস্তা ধরে চলে যাবে। তাহলে বুদ্ধদেব পাপ করলে আবার ফিরে আসবে, জন্ম পুনর্জন্ম হবে, পাপ না করে পুণ্য করে, এরকম একটা পঞ্চশীলই বা বলতে গেলেন কেন? পঞ্চশীলটা ঠিক ওই ধারণা যে পাপ পুণ্যের যে কথাটা, ওইটাই যে বললাম যে যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীতে থেকেছি পাপ পুণ্যের সংস্কারটা থাকছে ততক্ষণ পর্যন্ত ওই যে নিচের তিনটা লোক ওর মধ্যে যতক্ষণ ঘুরছি তখন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জন্মান্তরটা এইভাবেই মানা হয়েছে, কিন্তু ওই যে ওপরের লোকগুলির কথা বললাম চারটার কথা, সেটা গোড়াতেই বলেছে না পুণ্যং না পাপম, এই উপনিষদের মধ্যে রয়েছে যে ও পাপও নেই পুণ্যও নেই। তারা এইভাবে বলেন যে পাপ হোক পুণ্য হোক যাই হোক ওই একই সত্তার থেকে বেরিয়ে এসেছে। গীতাতে ঠিক এই কথাটা রয়েছে, ভগবান বলছেন যে সৎ বলো অসৎ বলো মত্তই বা প্রবর্তাতে, সেটা আমার থেকেই বেরিয়ে এসেছে। এটা তো এইরকম বলবো না যে গড আমি খুব ভালো মানুষ, গড ইজ গুড, আর ওই স্যাটার্ন ব্যাটারটা ভয়ানক বাজি, স্যাটার্ন করতে গিয়ে আসবে গডই যদি সব হন তাহলে সেই স্যাটার্নই গড হয়েছে বা গডই স্যাটার্ন হয়েছে, এই কথাটা বলতে হবে। তো আমাদের দেশে ওইরকম ভাবে বলেছে যে পাপ পুণ্য ওইটা একটা আপেক্ষিক, এইখানেই কাজেই যারা নাকি স্বর্গ নরক এর সেই দণ্ড পুরস্কার এই সমস্ত নিয়ে যারা নাকি ভাবছে তারা ঠিক এই ঘুরছে, আর এটা বললেন যে এটা মুক্ত অবস্থা নয়, এমন অবস্থায় চলে যাবে যে পাপ পুণ্যের ঊর্ধ্বে, যে তাহলে তাকে আমি খুব কষে পাপ করবো যে না সে কথা বলা হচ্ছে না, তুমি যদি ওই অবস্থায় পৌঁছো স্বভাবতই তুমি কষে আর পাপ করতে পারবে না, তখন পুণ্যটাই তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে, কিন্তু পাপকে তখন তুমি ঘৃণাও করবে না।
আসার জানবে যে এই যে পাপের ভেতর দিয়েও সে তিনি সে প্রকাশ পাচ্ছেন। গীতার বিভূতি যোগে এই কথাটা সে বলেছেন, এটা বেশ ভালো সলিউশন। যে বাস্তবিক সত্যিকার দৃষ্টিতে দেখতে গেলে পাপ পুণ্য তো আমি কাকে বলছি, এখন এটা পাপ, একটা মানুষ মারা পাপ। এখন তো যে বাবা দেশের জন্য কি পাপ করা হচ্ছে, বোমা মেরে গুলি মেরে সবাই তো শীত করছে, সবাই তো সেই মনে হচ্ছে একটা মহাপুণ্য, খতম করতে পারলেই খুব মহাপুণ্য হয়ে যাচ্ছে। তা সেটা অস্বীকারই বা করবে কি করে, তা না মনে করছে এটা। আর যদি মন দিয়ে দেখা যায় তাহলে তারা হয়তো লোকগুলো খুবই ভালো, কিন্তু দরকার পড়েছে যুদ্ধের সময় যেমন হয় দেশকে বাঁচাবার জন্য আর ইয়ে করে দিচ্ছে, অত্যাচার হচ্ছে তাকে সে খতম করে দিচ্ছে, তখন কী করে সেসব পাপ মনে সেটা ইয়ে করবো। আসল কথা হয়েছে যে আমার যদি হৃদয়টা ক্ষুদ্র থাকে সেইখান থেকে আমার নিজের ইষ্ট সিদ্ধি করবার জন্য যদি একটা কিছু যদি করি তাহলে তখন তখন সেটা পাপ পুণ্যের কথাটা আসবে। অতএব এই যে লিডার যারা পাপ পুণ্যটা হচ্ছে তাদের, ওই যারা ক্যাডার যারা পাপ পুণ্য তাদের নেই, তারা তো হুকুমে কাজ করে যাচ্ছে। আর যখন ওরা সেই চিত্রগুপ্তের সামনে গিয়ে হাজির হবে তখন চিত্রগুপ্ত হিসাব নেবেন, বলছে এই তুই এইরকম করেছিলি কেন, বলছে ওই বলেছিল জ্যোতিদা বলেছিল। জ্যোতিদাকে জিজ্ঞেস করলে সে বলছে যে আমার দেখাও প্রাইম মিনিস্টার, আমি চিফ মিনিস্টার হতে চেয়েছিলাম পারলাম না, নেক্সট চান্সটা নেবো তো, যে ওই বেটার দশ বেত লাগা পাপ ওই বেটার হবে। এইগুলো সব নিজের মোটিভ থেকে হয়। নিজের ভেতর থেকে তো বোঝা যায় যে কোনটা ভালো লাগছে। আমি যদি পরের ভালো করি নিজেকে ছড়িয়ে দিই আপনি সেটা ভালো লাগে, পরেটা এমন একটা অভ্যাস হয়ে যায় যে না করে পারি না, নিজের ভেতর গুটিয়ে রাখতে নিজেকে পারি না। এইটা হলেই তুমি যথার্থ তোমার ধর্ম হলো, স্বভাব হয়ে গেলো সেটা। আর তা না হলে সেই তুমি হয়তো শাস্ত্র পড়ে কারো কথা শুনে কিংবা সেই নরকের ভয়ে তুমি পুণ্য করছো, কি হবে ভেতরে নরক তো, ভেতরে তো নরক থেকেই। সে সারা জীবন খুব অন্যায় করেছে, আর গঙ্গায় গিয়ে রোজ ডুব দেয় একটা করে, আর বলে এই করেছি কাকে গালাগাল দিয়েছি তার জন্য একটা ডুব, কাকে সর্বনাশ করেছি তার জন্য একটা ডুব, সে রোজ গঙ্গায় গিয়ে। গঙ্গায় ডুব দেওয়াটা সার্থক হতো, তা তো না, ওইটাকে আমি ঠিক ঘিরে দিয়ে রেখেছি ওখানে, ওটা ঠিকই আছে, বদমাশের চোখ ঠিক আছে ভেতরে। নিজেকে আমরা কত রকমের ফাঁকি দিই, রামকৃষ্ণদেব ওই ইয়েকে বলতেন, হাজরাকে বলতেন, বলতেন যে শুনছি বাড়িতে সেই ছেলেপুলে রয়েছে, সমস্ত রয়েছে, তা দেখবে না, এবারটা এসে এখানে এসে বসে রয়েছে, তোদের দেখবে কে, পাড়ার লোকে এসে দেখবে? আমি বলছি বারবার যা যা কিছুতেই যাবে না। রামকৃষ্ণ বললেন না যে হাজরা এখানে এসেছে, অস ঘর সংসার ছেড়ে এখানে এসেছে? না, ও ঠিক বললেন, কারণ ও ফাঁকি, ওটা কর্তব্যে ফাঁকি দিয়েছে। আমাদের দেশে এইগুলো আগে খুব শাসন ছিল, করা করে শাসন ছিল, যে যেন কি ইমিডিয়েট কর্তব্য সেটা না করে তুমি অন্য কিছু করবে। যদি সে বিবেকটা ফুটে যায় শিক্ষা একটা সব দিক দিয়ে মনটা খুলে যাচ্ছে, তো বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হয়ে এসব দুভাগ হয়ে যাচ্ছে সমাজটা, তার মধ্যে যারা নাকি একদিন গড়িমসি করে ভালো করছিল তারা এখন উঠে পড়ে লাগবে ভালো করতে, তখন আপনি মন্দটা চলে যাবে। আর বিক্ষোভ না হলে তো কিছু হয় না, যে ইয়ে বলতেন বিবেকানন্দ বলতেন যে তোরা কি দেয়াল হয়ে থাকবি, দেয়াল হয়তো মিথ্যা করতে বলে না, তো দেয়াল হয়ে লাভ কি হলো, মানুষও বরং দু একটা অন্যায় কর তোরা।
এতক্ষণ যা বললাম তো বেদের কথাই বললাম, ওইগুলি ওইগুলি কি এই সে আমার মনে হয় খুব সত্য বলে মনে হয়। আর বেদের যে ধর্ম যেটা তার খুব সুষ্ঠু প্রকাশ আমি মনে করি এই যুগে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ ঠিক বৈদিক ধর্মে প্রতিষ্ঠিত, যদিও তিনি উপনিষদ পড়েছেন কিন্তু বেদ পড়েননি, দু এক জায়গায় বেদ থেকে কোটেশন দিয়েছেন, এখানে ভুল বোঝা যায় যে তিনি এটা পড়েননি, কিন্তু ঠিক বৈদিক ধর্মে তিনি প্রতিষ্ঠিত। বেদ সম্পর্কে একটা কথা ওরা বলে যে ওটা হচ্ছে প্রকৃতি পূজা, আমি বলি যে হ্যাঁ প্রকৃতি পূজাই বটে, কিন্তু সেই প্রকৃতিকে ওই আলোময় চিন্ময় দেখা, এইটা হচ্ছে সে বেদের মূল কথা। আর একটা খুব বড় কথা রয়েছে কি যে সেখানে তারা সে ঈশ্বরকে বলছেন কবি, এটা কিন্তু সাধারণত বলা হয় না। অন্য কোনো ধর্মে ঈশ্বর খুব গম্ভীর হয়ে সে বসে রয়েছেন, সেই পাপীর সে তিনি দণ্ডমণ্ডের ইয়ে করছেন আর পুণ্যবানকে তিনি ইয়ে করছেন, এই সমস্ত মানে অ্যাজ এ জাজ তাকে হয়তো দেখছি, কিংবা সামথিং সো গ্রেট সো সাবলাইম যে আমরা সে ইয়ে পাচ্ছি না, কিন্তু বেদের ঋষি তাকে বলছেন যে তিনি কবি আর এই জগৎটা হচ্ছে তাঁর সে কাব্য। তো এই যে সে ভেতরে একটা কবিপ্রাণতা আসা আর সেই জগতের মধ্যে একটা কাব্যরূপ দেখা, এই যে ইন্সপিরেশনটা আমার সে মনে হয় যে সে সমস্ত বৈদিক ধর্মটা এই ইন্সপিরেশন থেকে এসেছে। আর তার সেই গোড়াটা হচ্ছে কি দুটি তত্ত্ব, এক হচ্ছে কি এই আকাশের একটা বিস্তার, আকাশের একটা মহিমা, ভাস্টনেস অফ দি স্কাই, এইটা দেখে যে সে ভেতরটা একেবারে ইয়ে হয়ে যায়, মানে তোমার সে বিরাট হয়ে যায়, এইটা বৈদিক সমস্ত উপাসনার কিংবা ধর্মের একটা মূলটা। আর তারই মধ্যে সে আকাশের যে সূর্যোদয়, কতগুলি সূর্যোদয়ের বর্ণনা ঋগ্বেদে পায়, সে শ্রেফ বর্ণনা, কিন্তু তারই সঙ্গে তাঁরা ওই চেতনার কথাগুলি এমনভাবে সে মিলিয়ে দিয়েছেন যে দেখে সে মনে হয় যেমন রবীন্দ্রনাথ যেমন কেন নাকি প্রকৃতিকে ভালোবেসেছিলেন, প্রকৃতির মধ্যে সব দেখছেন, তার সে আগেকার কবিতা কবিতাগুলিতে শুনতে পাওয়া যায়, তার বহু গানের মধ্যে তিনি এগুলো প্রকাশ করেছেন যেন একটা সে অসীম সত্তার থেকে একটা আনন্দ এরকম ঝরে পড়ছে, একটা আলো ঝরে পড়ছে, এই প্রকৃতির সর্বত্র ইয়ে রয়েছে, প্রকৃতির কোনো কিছুকেই তিনি উপেক্ষা করেন, এই প্রত্যেকটি তার কাছে যেন দেবতা হয়ে উঠেছে, এইটাই আমার মনে হয় যেটা বৈদিক ভাব। আর এইটা ধরে যদি আমরা সাধনা করি তাহলে ওই প্রকৃতির সঙ্গে সে মিশে প্রকৃতিকে সে ভালোবেসে একটা ওই কাব্যের ভেতর দিয়ে সঙ্গীতের ভেতর দিয়ে ওই এস্থেটিক একটা ইয়ের ভেতর দিয়ে আর কি কনসাসনেসের ভেতর দিয়ে আমরা ওই জিনিসটাকে পেতে পারি, এইটাই তো বৈদিক ভাব বলে আমার মনে হয়। তারপরে সেটাকে অবলম্বন করে নানা দেবদেবী এলো, যজ্ঞ এলো, ইত্যাদি এলো, এইগুলো অনেকটা হচ্ছে তার ওপর সে কতগুলো ভার চাপানো। আসল কথাটা ও তো মানুষ যে একটা কিছুকে রূপ না দিয়ে পারে না, একটা স্বাভাবিক ইয়ে রয়েছে, যখনই সেই ওই অবস্থাটাকে দেখলাম ওই ভাবটাকে পেলাম তখনই মনে হলো যে ভাবটা আমি পেলাম, কিন্তু যার ভাব তার যদি একটা রূপ থাকতো, এই জন্য সে প্রথমেই তাদের কথা হলো যে আমি পুরুষ সেও একটা পুরুষ। এইটা তুমি দেখবে ঋগ্বেদের মধ্যে পুরুষ কথাটা এইভাবে একটা জায়গা ছাড়া আর কোথাও ব্যবহার হয়নি, এটা পুরুষ সূক্ত বলে, সেটা অনেক পরে সেই সূক্তটা এসেছে, আগে ওই নেচারের এইগুলিকেই ডিফাইড করে সে বলা হয়েছে। এসব যা নাকি দেখছি যেমন ইন্দ্র দেখছি সে একটা বৃহৎ সত্তা, একটা বৃহৎ একটা চৈতন্য, তো সবসময় তারা একটা কথা বলতেন যে এই বাইরের জগৎটা যে দেখছি এটা একেবারে দেবতাময়, এটা অধিদৈবত দৃষ্টি বলা হতো, আর সেই দেবতার ভাব থেকে আমার মধ্যে খানিকটা দিব্য ভাব এসেছে, এটা আধ্যাত্ম দৃষ্টি আত্মাতে, ওইখানে দেবতা এখানে আত্মাতে, তার থেকে তারা একটা প্রথমে একটা করলেন, এটা দিলেই দেখালেই বুঝতে পারবে, ওটা যেমন তো একটি উপনিষদে আছে, বলেন সূর্য সে একটা পুরুষ, মানে কোন এক জ্যোতির্ময় পুরুষ, হিরণময় পুরুষ ছন্দজ্ঞ যেমন কিছু বলা হয়েছে, তার সে আভাট আমরা দেখতে পাচ্ছি এই সূর্য। এখন এই সূর্যকে দেখে আমার ভেতরটা একেবারে উল্লসিত হয়ে উঠছে, ভেতরটা বিস্ফোরিত হচ্ছে, ভেতরে আমি একটা আলো অনুভব করছি, করে তখন মনে হয় যে ওইখানকার সেই পুরুষের যেন একটা সেই প্রতিবিম্ব পড়ে আমার ভেতর এক পুরুষ জেগে উঠেছে, এই পুরুষ আর ওই পুরুষ এক। এই উপনিষদে ওই যজুর্বেদের শেষে আছে, বেশ সুন্দর এরমভাবে কথা বলা হয়েছে। তো বলছেন সেখানে যেমন দেখো কিরকম প্রার্থনাগুলি দেখো, পোষণ নিকর্ষে ইয়ম সূর্য প্রাজাপত্য ব্রুহ রশ্মি সমূহতে রূপং কল্যাণাত্ম তত্ত্ব পশ্যাম অসৌ অসৌ পুরুষ সোহমস্মি।
প্রথম সে পূষা, একজন বৈদিক দেবতা, এমন সূর্যের একটা অবস্থাকে বলা হয়েছে পূষা। একর্ষি, সে তিনি যেন একটা তীক্ষ্ণ তীরের মতন, অর্থাৎ সূর্যমণ্ডলটাকে ভেদ করে ওর ওপারে কি আছে তা দেখবার জন্য সূর্যের দিকে আমি তাকিয়ে রয়েছি। যম আসূর্য প্রাজাপত্য, ওপারে গিয়ে দেখছে একটা অন্ধকার, হয়ে গেল যম। এবারে দেখছি সে প্রাজাপত্য সূর্য, মানে একেবারে এখানে পৃথিবীর মধ্যে এত সমস্ত প্রাণীর লীলা, এই দুটো একসঙ্গে সবগুণ একসঙ্গে দেখতে পাচ্ছি। দেখে বলছেন যে সবটা আমার কাছে পরিষ্কার হয় না। ব্যূহ রেশমিন সমূহ তেজ, তুমি রশ্মি জাল ইয়ে করেছো, ছড়িয়ে দিয়েছো, এই সমস্তগুলিকে এখন তুমি একটা তেজের মধ্যে গুটিয়ে নিয়ে এসো, কনসেন্ট্রেশন একটা করো এক জায়গায়, করলে পর তোমার একটা রূপ তার মধ্যে প্রকাশ পায়, কল্যাণতম রূপম, যে রূপ দেখলে পর আমার চোখ ভরে যাবে, এটা মানুষের আকাঙ্ক্ষা এসে গেল। তারপরে তো সেটা দেখতে পেলেন যে ওইরকম এক জ্যোতির্ময় পুরুষ তার ভেতর, ওই ছন্দকে তার বর্ণনাটাও রয়েছে যে সেখানে দেখলাম এক হিরণময় পুরুষ, তাকে সে পুরুষই করা হয়েছে, বলা হয়েছে যে তাঁর সে চুল দাড়ি তারপর নখ হাত পা সমস্ত একবার জলজল জলজল করছে, কল্পনা যাই বলো ওইরকম দেখ। দেখে তারপর বলছেন যে ওই যে পুরুষ আর এই পুরুষ দুই এক, যে অসৌ অসৌ পুরুষ আর সৌহম অসৌ, আমি সেই পুরুষ এক। এইটার মধ্যে একের বৈদিক ধর্মে সে মূল ইয়েটা পাওয়া যাচ্ছে। সূর্যটাকে দেখে আমি এত ইন্সপায়ার্ড হয়ে গেছি যে মনে হচ্ছে সবই চৈতন্যময়, সূর্যের আলো সেই আমার ভেতরে সে চৈতন্য হয়ে দেখা দিয়েছে, আর এই দুটা চৈতন্য এক, এইটা হলো সে বৈদিক ধর্মের সে মূল কথাটা। এখন এটাকে সে অবলম্বন করে তারপর এই চৈতন্যের যে সমস্ত নাকি নানা অবস্থা হয় সেই অনুযায়ী, যেমন তারা বলছেন একটা কথা, প্রথম হচ্ছে ওই তিনটা লোকে ওইটাকে ভাগ করেছে, একটা হচ্ছে সে আলোর লোক, দু লোক, সেখানে শুধু আলোর ঢেউ চলছে যেমন আকাশে যেমন দেখতে পাই, আর একটা হচ্ছে সে বায়ু লোক, ওই প্রাণের ঢেউ চলছে, আর একটা হচ্ছে পৃথিবী। তাহলে এই হলো পৃথিবী, আর এটা হলো অন্তরীক্ষ, আর এটি হলো দেহ, এই তিনটা লোকের বেশি তারা স্বীকার করেন যে এইগুলিকেই, এই তিনটাকে আমরা বারবার দেখছি, তো যেটা নাকি বাইরে দেখছেন সেটা ভেতরে আবার দেখতে হবে। তো ভেতরে বলছেন যে আমার পৃথিবী কোনটা, এই দেহটাই আমার পৃথিবী, তো আমার অন্তরীক্ষ কোনটা, এই যে শ্বাসপ্রশ্বাস ফেলছি, এই যে একটা প্রাণীর ক্রিয়া চলছে, এটাই আমার অন্তরীক্ষ। আমার দুলোক কোথায়, কোথায় যে আমার ভেতরে যে চৈতন্য ফুটে উঠছে, এই চৈতন্যটাই হচ্ছে সে দুলোক। তা আমিও তো থেকে তিন লোকে, এই তিন লোক থেকে ত্রিভুবন, তা আমিও আমার ত্রিভুবনের ঈশ্বর, আর এই যে ত্রিভুবন তারও একজন ঈশ্বর, তা আমি সে বড় হয়ে গিয়ে ওই ত্রিভুবনেশ্বর হয়ে যেতে পারি। ওই আবার দেখো ঘুরে ফিরে ওই কথাটা হলো অহং ব্রহ্মাস্মি, এই ভাবটাই হচ্ছে তোমার বেদ ঈশ্বরের ভাব। এইটাকে সে অবলম্বন করে তার ভিতর থেকে আর সবগুলিকে ডিরাইভ করা যেতে পারে। এখন এই তিনটা লোক হয়ে গেলো যখন, তখন ওই আলোর খেলা কত রকম হতে পারে, ও বলেন 33 রকম হতে পারে, দাও ওইখানে 33টা দেবতা বসিয়ে, তার প্রাণের খেলা ওখানে 33 হয়েছে তো এখানে কেন 33 হবে না, দাও এখানে 33 করে, এইগুলো পরে গড়া করছে ম্যানিপুলেশন সমস্ত। তারপরে এখানে হ্যাঁ এখানে 33টা করো, তারপরে একটা কথা বললেন যে ওইখানেও যায় এখানেও তা, দুটার মধ্যে কিন্তু এক, দুটার মধ্যে কোনো তফাত নেই, এখানেও যা ওখানেও ঠিক তার হয়েছে, ওটা আলো আর এটা যদি কালো বলো তো সে আলো এসে কালো হচ্ছে, কালো এসে আলো হচ্ছে, সব একাকার। এইরকম বলে তারা বললেন যে এই যে পৃথিবী, এ তো ছোট বলে কি দেখছি না, মাতা ভূমি পুত্র হং পৃথিবী, এই ভূমি এটা আমার মা, আমি পৃথিবীর ছেলে, আর সে পৃথিবীতে শুধু মাটি নয়, সে হিরণ্য বাক্স অদিতি পরমে ভবান, সে তো পৃথিবী তো একটা ইনফিনিটি, তা সেই হৃদয়টা যেন সেই সোনার হৃদয় জলজল করছে সেই পরম ভূমি, এই পৃথিবী কি এখানে শুধু, এইরকম করে সব একাকার করে দেওয়া, এটা হলো বৈদিক অদ্বৈতবাদ। এটাকে পরে আমরা দর্শন যখন করলাম তখন এক ব্রহ্ম করা হলো, আবার যখন থিজমে যখন গেল তখন মনোথিজম, দ্যার ইজ অনলি ওয়ান গড, আমাদের মনোথিজমটা আমাদের মধ্যে ওই বৈষ্ণবের আছে, কিন্তু তারাও বলেন ওয়ান গড মেনি গডস হয়ে যাচ্ছে, অথবা তারা উনি ফ্র্যাঙ্কলি বলছেন, কিন্তু অদ্বৈতবাদ যেটা সেটা কিন্তু কোনো দেবতাকে নিয়ে না, এক চৈতন্য, তো সে এক চৈতন্য যেটা হলো তাকে ব্রহ্ম বলো আত্মা বলো, আমার ভিতরে সে এক চৈতন্য, বাইরে সে এক চৈতন্য, সবার ভিতরে সে এক চৈতন্য, কিন্তু দেববাদ শুনতে মুখ্য না, কিন্তু দেববাদ হলেই পুরুষবাদ আসবে, কারণ দেবতা ঠিক আমারই মতন হাত পা বলা অ্যান্থ্রোপোমরফিজমটা এসে যাবেই, এলে পর তখন যারা নাকি এতটা ধারণা করতে পারে না তাদের একটা দেবতা গুছিয়ে দাও, আমরা এখন সেই দেবতা নিয়ে তাদের পুতুল বানিয়েছি, বানিয়ে সে রেখে তারপরে পুজো করছি তৈরি করছি, ওই একদম পুতুল খেলা আর কি, ও করছি, কিন্তু করিয়ে ভেতরে যদি ভাবটা শুদ্ধ হয়ে যায় তাহলে আবার ওই মানুষই পুতুল পূজা করিয়ে রামকৃষ্ণ পরামর্শ হয়ে যায়, এটা এই যুগেই দেখানো হলো, আরম্ভ করেছিলেন কালী পুজো করে, ওই তাকে এত দূর উঠে গেলেন যে বললেন যে এখানকার যা আছে তা বেদ বিধির পার,
যেটা সব চাপিয়ে চলে যাবে, একটা বিরাট অসম্ভব। এই হলো ইন সাবস্টেন্স বেদের ধর্মটা, খুব সহজ ধর্ম, এ কোনো রকম কল্পনা নেই। চোখে যেন কি দেখছো তাই দেবতা, তাই সেই চৈতন্য। খোলা চোখে, সাদা চোখে সব দেখে যাও। কবি যেমন করে দেখে ঠিক তেমনি করে দেখা। ওই রামকৃষ্ণ দেবের জন্য আবার কি সুন্দর ডেমনস্ট্রেশন দিয়ে গেছে শেষের দিকে, যে দেখছি চারদিকে কি চোখে যেন নেবা লেগেছে, যেদিকে তাকাই তাকেই দেখছি। ওই নটো ওখানে বসে রয়েছে গালে হাত দিয়ে, সে মনে হয় তিনিই বসে আছেন গালে হাত দিয়ে। এটা ওইদিকে ভাব, একই কথা। এই সাদা চোখে দেখা, চোখ বুঝে যেমন নাকি দেখবো, চোখ মেলেও তেমনি দেখবো। ওই রামকৃষ্ণ একদিন বলছিলেন, মাস্টারমশাই ঘরে বসে আছেন, সন্ধ্যা হয়ে গেছে, তার মশারিটা নিয়ে ভেতরে বসেছিলেন, বেরিয়ে এলেন, ভালো লাগলো না বেরিয়ে এলাম। এইরকম করে ধ্যান হয় আর এইরকম করে হয় না, এক কথায় ওকে বুঝিয়ে দিলেন যে চোখ বুঝেও যেমন হয় চোখ মেলেও ধ্যান। চোখ মিলে যদি ধ্যান হয় সর্বত্র, তুমি যদি সৌন্দর্য দেখো, আনন্দ দেখো, মূল সোর্সটাকে দেখো, এমনকি যেটাকে নাকি কুশ্রী বলছি, কুৎসিত বলছি, যেটাকে পাপ বলছি, তার ভেতর যদি পুণ্যের সম্ভাবনাটা, সৌন্দর্যের সম্ভাবনাটা দেখো, তাহলেই ভগবানকে পাওয়া হবে। আর দ্বৈতবোধ রেখে যে এটা পাপ ওটা পুণ্য, এটা ভালো এটা মন্দ, করো না। এ খ্রিস্টান ও হেদেন আর এ ব্রাহ্মণ ও ম্লেচ্ছ, করো না। তার দর্শনটা ওই ঠিক বেদান্তের উপরই বেশ, আর বৈদিক অনেক থট নিয়েছেন, লাইফ ডিভেন্টার আগা গোড়া একবার সে প্রথম প্রত্যেক চ্যাপ্টারে গোড়া বেদ থেকে কোটেশন দিয়েছেন কতগুলো। তিনি বলছেন সে একই ট্রুথ, বারবার সে দেখা হচ্ছে। তা তাঁর যেটা ওইটা মাইন্ড থেকে, তিনি যেটাকে বলছেন সুপার মাইন্ড, এই পর্যন্ত একটা ধারা, এটা হচ্ছে অন্তরের একটা সাধনা। তা বলছেন মাইন্ড তো সবই জানি আমাদের এই মনটা, যার মধ্যে বিশেষত্ব একটা হচ্ছে যে দ্বৈতবোধ একটা, অর্থাৎ আমরা যখনই একটাকে ভালো বলি অমনি মনে করি ওইটা মন্দ, সবসময় থাকছে এরকম, কাজে এক পেশে দৃষ্টি হয়ে যাচ্ছে। এটাকে তিনি পয়েন্ট আউট করছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি মনটা নিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো একটা জিনিস তোমার কাছে ভালো হবে, সঙ্গে সঙ্গে আর সে জিনিস মন্দ হয়ে যাবে। তাহলে যে সমস্ত সত্তাটাকে নিয়ে সমগ্র জিনিসটাকে তুমি দেখতে পাচ্ছ না, সমগ্র দৃষ্টিতে দেখতে গেলে ভালো মন্দ বলে তো কোনো কথা নেই, ডিফারেন্ট ইউজ থাকতে পারে এবং বিশেষ লোকের কাছে ভালো মন্দ হতে পারে, কিন্তু সমগ্র দৃষ্টিতে এই ভালো মন্দ হচ্ছে সে আমার প্রয়োজন, আমার গরজে দেখা, অনেকটা যেন সায়েন্টিফিক কিংবা ফিলোসফার অ্যাটিটিউড। এইভাবে কাজে তোমাকে এই মনের ঊর্ধ্বে উঠতে হবে। এই কথা গিয়ে তিনি ওই তিনি চারটা স্তর মনের কথা বলেছেন, গিয়ে তাঁর সুপার মাইন্ড, তারপর তাঁর ব্রহ্ম, এরকম স্তরগুলি ইয়ে করেছেন। প্রথম হচ্ছেন হায়ার মাইন্ড, তারপরে ইলু মাইন্ড মাইন্ড, তারপরে ইনটিউশন মাইন্ড, তারপরে ওভার মাইন্ড, তারপরে সুপার মাইন্ড, সুপার মাইন্ডের পরে আনন্দ, তারপরে চিত, তারপরে সৎ। কাজে সৎ, চিত, আনন্দ, সুপার মাইন্ড, তারপরে তোমার ওভার মাইন্ড, তারপরে ইনটিউশন মাইন্ড, ইলু মাইন্ড মাইন্ড, হায়ার মাইন্ড, তারপরে মাইন্ড। এই হচ্ছে তার মাইন্ডের স্কিম। তো তার মধ্যে হায়ার মাইন্ড যেটাই সেটাই বোঝা খুব শক্ত একেবারে। তিনি এক জায়গায় বলছিলেন যে তোমরা এই সুপার মাইন্ড নিয়ে এত মাথায় করো না, ঘামিও না, যে হায়ার মাইন্ডে যদি বুঝতে পারো আমি মনে করবো যথেষ্ট হয়েছে। হায়ার মাইন্ড হচ্ছে এইরকম যে তোমার একটা মনের মধ্যে একটা ইউনিভার্সালিটির একটা সেন্স আছে। তো যেমন ধরো আমি এই তোমাকে দেখছি একটা মানুষ, কিন্তু মানুষ সম্পর্কে একটা জেনারেল আইডিয়া যেটা, তার মধ্যে তুমি ইনক্লুডেড, শুধু তুমি তো না আরও পাঁচজন দশজন, সেটা কীরকম কোনো একটা বিশিষ্ট রূপ না, সবার একটা কম্পোজিট রূপ, তাও যেন আবছা কিন্তু ভাবটা করে খুব ক্লিয়ার। তাহলে মনের এরকম একটা ফাংশন রয়েছে যেটা হচ্ছে জেনারেলাইজেশনের ফাংশন। এখন এই জেনারেলাইজেশনের ফাংশনটা যদি তোমার কাছে একেবারে খুব কমন প্লেস হয়ে যায়, যখন তখন তুমি বিশিষ্ট কিছু না দেখে নির্বিশেষভাবে যদি দেখতে শেখো, তাহলে বলা যাবে তোমার মনটা এই সাধারণ মন থেকে উঠে গেছে। এই হওয়াতে যেমন ধরো যারা থিংস ইন টার্মস অফ দি ইউনিভার্সাল, যেমন বিশেষ কোনো মানুষ না
সব মানুষ, বিশেষ কোনো দেশ না, সব দেশ, বিশেষ কোনো ঘটনা না, সব ঘটনা, এইভাবে যদি দেখি তাহলে তখন সেটা হবে হায়ার মাইন্ড। এই রামকৃষ্ণদেবের এখন দেখা যেতে পারে, রামকৃষ্ণদেব প্রথম সেই মাকে দেখলেন, কি দেখলেন তিনি জানেন, এসে তারপর দেখছেন যে সবার মধ্যে সে মাকেই দেখছে, একটা 5 বছরের মেয়ে, সে তাকে মনে হলো যেন সাক্ষাৎ ব্রহ্মময়ী, এটা হচ্ছে হায়ার মাইন্ড। দেখছি মেয়েটা ঠিকই রয়েছে, এখন মেয়েটাকে দেখা সেটা হলো আমার মাইন্ডের সাধারণ মাইন্ড যেমন কি দেখবে, কিন্তু তার চারদিকে একটা হ্যালো দেখতে পাচ্ছি, সে বিরাটকে তার পেছনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হায়ার মাইন্ড। এইরকম করে যে সবগুলিকে দেখো সেটা হচ্ছে হায়ার মাইন্ড। হায়ার মাইন্ড থেকে তারপরে হবে ইলুমাইন্ড মাইন্ড, ওটা আর একটু শক্ত কঠিন আর কি, সেটা সেটা হচ্ছে কি যে হায়ার মাইন্ডের দেখাটা ওটা যেমন মনে করো তিনি যে উদাহরণটা এইভাবে দিয়েছেন যে ওটা যেন সূর্যের আলোতে দেখা, আর এরপরে যে তার পেছনে সূর্যোদয়টাকে তার পেছনে দেখতে পাচ্ছি, অর্থাৎ ওই অনুভবটারই একটা ইন্টেন্সিভ ফর্ম যেটা নাকি হবে, যাতে নাকি তুমি হায়ার মাইন্ডে কখনো কখনো আসছি এই কথাটা হচ্ছেই না, তুমি ওটার মধ্যে স্টে করে যাচ্ছ, সবসময় থেকেই যাচ্ছ। আচ্ছা, এই হওয়ার পর তোমার একটা ট্রান্সমিউটেশন একটা হতে থাকবে, হওয়ার পর তখন এই যে এখানে ইন্দ্রিয় দিয়ে যেখানে দেখছি ইন্দ্রিয়ের দেখাটা একদম বদলে যাবে। এখন হচ্ছে কি যে আগে সে আমি ইন্দ্রিয় দিয়ে একটা কিছুকে যখন নাকি দেখছি তখন সেই দৃশ্যটা আমার সে বাইরে পড়ে থাকছে, সেই দৃশ্যটা সে একটা ইম্প্যাক্ট আমার উপরে দিচ্ছে, দেওয়াতে সে ইন্দ্রিয়ের দিয়ে একটা জ্ঞানকে ভিতরে স্টোর করছি, করে তারপর তাকে ইন্টারপ্রিটেশন যখন কি করছে তখন আমার মাইন্ডে এসে ইন্টারপ্রিট করে দিচ্ছে। এই সব অর্ডিনারি সাইকোলজিতে যে কথাগুলি বলবে এইভাবে দেখা হচ্ছে, কিন্তু তোমার ভেতরে মাইন্ডের যদি একটা গভীর একটা স্পিরিচুয়াল সোর্স আবিষ্কৃত হয় তখন যেন তোমার একটা ভিশনের ভেতর দিয়ে যেমন করে নাকি দেখে ওই ধরনের একটা দেখা এসে যায়, তখন হচ্ছে কি যে ট্রুথটাকে যেমন নাকি এই সেন্সেশন দিয়ে যেমন নাকি আমরা ওই জগৎটাকে যেমন আমি নাকি দেখি তেমনি অ্যাবস্ট্রাক্ট ট্রুথকে ঠিক তারই মতন সত্য করে যেন স্পষ্ট দেখতে পাচ্ছি, অবশ্য এটা কিন্তু নিশ্চয়ই চোখে দেখা না, এইটাকে তিনি বলছেন ইনটিউশন, এই যে স্তরটা এইটাকে বলছেন ইনটিউশন মাইন্ড। তারপরে তার অনেকগুলো প্রমাণ টমাণ দিয়েছে, আর এইটা যখন আবার ইউনিভার্সালাইজড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ওভার মাইন্ড। তো বলছেন যে তার মধ্যেও সেই তোমার মেন্টাল একটা যে সেই একজন দেখছে আর একটা কিছুকে দেখছে এই ভেদটাই থেকে যাবে, কিন্তু আমি যাকে দেখছে সেও আমি আর আমি আবার সেই হয়েছি, সে আবার সে আমি হয়েছে, এইরকমভাবে যখন সমস্ত একাকার হয়ে যাবে তখন সুপার মাইন্ড। কিন্তু এই পরের অবস্থাগুলি তো বুঝবার কোনো উপায় নেই, এগুলো হচ্ছে একটার পরে ওই অনুভবটা যত নাকি ইন্টেন্সের হয়ে যাবে ততই এগুলো স্পষ্ট হয়ে পড়বে, হায়ার মাইন্ড পর্যন্ত বোঝা যায় বেশ। হায়ার মাইন্ড হলেই তোমার ইউনিভার্সাল মাইন্ড, তুমি ইউনিভার্সাল মাইন্ড তোমার, তুমি কখনো সেই কোনো একটা সেক্টেরিয়ান মোটিভ নিয়ে একটা ছোট্ট একটা কিছু নিয়ে কোনো ভাবনাই করতে পারছো না, যখনই ভাবছো তখন সার্বভৌম দৃষ্টি সেইভাবেই তুমি করছো, তখন এটা হায়ার মাইন্ডের টাচ পেলে বুঝতে ছিল অনেক ছিল সেই কথা তিনি বলেছেন, তিনি এইটা তার থিওরি না, তার থিওরিটা হচ্ছে কি হোপ ফর দি ফিউচার, যেটা সেটা হচ্ছে তার আসল থিওরি, সেখানে যেটাকে নাকি তিনি আগের থেকে সেই যেটাকে নাকি তিনি সে কম্ব্যাট করেছেন সেটা হচ্ছে এই কথা বলছে যে আমাদের একটা ধারণা জন্মে গিয়েছিল এরকম যে এইখানে যে লাইফটা এটা আনডিভাইন লাইফ, ডিভাইন যেটা সেটা হচ্ছে এইখান থেকে অন্যত্র কোথাও, কাজে আমরা সবসময় হেভেনটাকে এইখান থেকে অন্য জায়গায় করছি, সে কথাও তিনি আবার স্বীকার করেছেন যে এ কথাটাও যে আমাদের দেশে ছিল না তা নয়, কারণ যারা নাকি সাধনাম রাজ্যম এই দেখতে যারা নাকি চেয়েছেন কিংডম অফ গড অন আর্থ এই সমস্ত স্বপ্ন যারা দেখেছেন আল্লাহরের স্বর্গ এখানে নেমে আসবে যারা বলছেন তারা এই কথাই বলছিলেন, বারবার এই কথাকে স্বীকার করে গেছেন তিনি, তা সে বলছেন যে তা নয়, যদি তুমি থিওরিটিক্যালি বলো যে ব্রহ্মই সব হয়েছেন অ্যান্ড ব্রহ্ম থেকেই হয়েছেন অ্যান্ড ব্রহ্ম সচ্চিদ আনন্দ, তাহলে এখানেই সত্তা, এখানেই চৈতন্য, এখানেই আনন্দ, এখানে আমি যা কিছু পাচ্ছি তার একটা ইনফিনিট ইটারনাল একটা অ্যাসপেক্টটা রয়েছে সেটা এইখানেই ক্যান বি রিয়েলাইজড, এই বলে কোটেশন যা দিচ্ছেন তা কিন্তু আবার ওই প্রাচীন কথাই, কাজে সেই দিক দিয়ে যদি বলো তাহলে তার মধ্যে ওই কম্বেট করা যেটা হয়েছে সেটা আমরা যে কথাটা ভুলে গিয়েছিলাম এইটাকে তিনি কম্বেট করেছেন, আর অনেক জায়গায় এই কথা বলেছেন যে আমি যে সমস্তকে বলছি সে বৈদিক সিয়ার্সের শ্রুতি সেটা বলছি এটা লং ফরগটেন সেটাকে আবার এসে বলছি, তবে তার মধ্যে তিনি এইটুকু নিজের বলে ক্লেম করেন, তিনি বলেন যে এই যে ভাবটা সেই ভাবটা
এস্টাবলিশড হতে একটা সময় লাগে, তো সেই সময়টা তখন আসেনি। ঋষিরা ভিশনটা দেখে গেছেন আর কখনো কখনো তারা এটাকে ফিলও করেছেন, কিন্তু এটাই যে একটা ওয়ার্ল্ডের একটা প্রিন্সিপাল হবে এই কথাটাকে তারা স্পষ্ট বলেনি। এই কথা ঠিক, এরকম স্পষ্ট কোথাও উত্তর এইটা তিনি জোর করে বলছেন যে এখানেই হবে, এইটাই তিনি বলছেন যে ডিসেন্ট অফ দ্য সুপার মাইন্ড, যে একটা প্রিন্সিপাল মতনই হবে। এটা তিনি ইভলিউশন থেকে থিওরিটা নিয়েছেন। তিনি বলছেন যেমন নাকি ধরো ম্যাটার রয়েছে, ম্যাটার থেকে লাইফ তা থেকে এমিনেট করলো, যেটা নাকি ওই তোমার লর্ড মর্গানের যে থিওরি আর কি, ওই ইমার্জেন্ট ইভলিউশন আর কি, ওইটা থেকে ইমার্জ করলো লাইফ, লাইফ থেকে ইমার্জ করলো মাইন্ড, তো মাইন্ড থেকে বুদ্ধি ইমার্জ করছে, তো সেইখান থেকে তোমার সুপার মাইন্ড কেন ইমার্জ করবে না? তো সুপার মাইন্ড যদি ইমার্জ করে তাহলে একটা রেস, ডিভাইন রেস একটা দেখাতে দেবে। এখন যেমন একটা মানুষের বাচ্চা জন্মেই সে মানুষ, সে তো বাঁধারও না কিছু না, আগে সব সঙ্গে সঙ্গে তার ওই কনসাসনেসের যে ইয়েটা লজিক্যাল মাইন্ডটা ম্যানেজ রেশনালে নেবে, তার লজিক্যাল মাইন্ডটা নিয়েই সে জন্মায়। তো সে একটা স্পিরিচুয়াল মাইন্ড নিয়েই মানুষ কেন জন্মাবে না? এই যে ড্রিমটা, এই ড্রিমটা কিন্তু ঋষিরাও দেখেছিলেন। একজন শ্রী অরবিন্দ যে সমস্ত কথা বলেন, অন্তত আমি যখন একে ব্যাখ্যা করি তখন আমি একটু অন্যরকম করেই বলি আর কি, অন্যরকম করে বলি না, যার যে ছিল সেটা আমি সঙ্গে সঙ্গে অনেক বলতে থাকি আর কি, ও পার্থিক নিয়ে আস, যেটা এখানে ছিল ওখানে ছিল। কিন্তু তিনি এটাকে খুব বিধিবদ্ধ করে একটা ফিলসফি কোডিফাই করেছেন, এটা মস্ত বড় একটা ক্রেডিট, একটা খুব ক্লিয়ার আইডিয়া দিয়েছে। তো সেদিন আমাদের দেশে ওই রকম একটা ছিল যে তোমার এই হিরণ্য শরীর হয়ে যাবে, যেটা তিনি বলছিলেন যে ফিজিক্যালি মর্টালিটি, দিস ইভেন দিস বডি উইল বিকাম ডিভাইন। ওই সেদিন মহাজাতির সদনে বক্তৃতা দিতে হলো, সেটা ঠিক এইটার উপরেই ছিল। সেখানে আমি সেই দেখিয়েছি কথা যে তিনি যে কথাটা বলছেন এই কথাটি উপনিষদের মধ্যেই রয়েছে কথাটা, অ্যান্ড তারাও ড্রিমড অফ দ্যাট, অ্যান্ড শ্রী অরবিন্দও এটা ড্রিম করছেন। এখন এই জায়গায় তারপরে হতে পারে এক একজনের তোমার ইগোসেন্ট্রিক একটা ধারণা থাকতে পারে, তিনি সে মনে করেছেন যে এটা আমি যত স্পষ্ট দেখছি এটা করবার জন্য আমি যত খাটছি, আর ঋষিরা ততটা খাটেননি, কোনো প্রমাণ তো নেই তারা খেটেছেন কি না খেটেছেন আমি কী করে বলবো, আমি তো জানি না কিছু কথা। তবে এটা বলতে পারি অবলেট আমরা এই লাইনে চিন্তা করি না, অন্তত হাজার বছর আমরা এই লাইনে চিন্তা করিনি। বেদের যুগে এসে আমরা সে দেখতে পাই যে সেখানে তারা এই বডিটাকে এত বড় একটা মর্যাদা দিয়েছেন চেষ্টা বলবার না। তিনি বলছেন যে আমি সূর্যের টচ হয়ে যাবো, একেবারে সূর্যের মতন ঝলমলে হয়ে যাবো, ও যদি আমি বলি যে ওই পুরুষরা এই পুরুষ এক, তাহলে আমি জ্বলব না কেন সূর্যের মতো? এই কথাটাই শ্রী অরবিন্দ আরেকভাবে বলছেন। তো ওটা আমাদের পক্ষে কাছে একটা ড্রিম ছিল, তিনি এটা একটা সাইকোলজিক্যালি ইট ইজ পসিবল এই দিক দিয়ে আরও কতগুলো কথা বলছেন, সেটা বলাতে অ্যানালিসিসটা এটা বাস্তবিক খুব সুন্দর একটা নতুন অ্যানালিসিস, কতগুলি পসিবিলিটি দেখা দিয়েছে। নাহলে ড্রিমটা এরও যা ড্রিম ওদের সেই ড্রিম ছিল। আর ওই একটা কথা তিনি যেমন বলছেন যে যেমন সুপ্রামেন্টাল এইজ, যেমন আমরা বলি অ্যাটমিক এইজ এসেছে, তেমনি একটা সুপ্রামেন্টাল একটা এইজ আসবে। আর একটা ড্রিম দেখতে পারলে ভালো, যেমন আমরা ওয়ার্ল্ড কমিউনিজমের স্বপ্ন একটা দেখছি আসবে, একটা বিরাট একটা কিছু, আর যাতে নাকি কারো কোনো ক্ষতি হয় না এরকম স্বপ্ন একটা দেখতে পাওয়াটা। এরকম কিছু না, তবে এই কথাবার্তা বোঝা যায় ভারতবাসী হয়ে তিনি তো সুযোগ পেলেই পাশ্চাত্য দেশকে ঠেঙিয়েছেন, তো সে ভারতবর্ষে কেন যে ভারত বলছেন একটা কথা তিনি বলেন যে ভারতবর্ষ প্রিপেয়ার্ড আর কি, অনেক দিয়ে তার গ্রাউন্ড প্রিপেয়ার্ড একটা হয়। এদেশে যদি এই লাইনে আমরা বহুদিন যদি চিন্তা করে থাকি তাহলে এখানকার যে মাটিও ঠিক যেন ঠিক সেরকম হয়ে গেছে, যে এখানে একটা আবির্ভাব হওয়া সহজ। আর অন্য জায়গায় দেখো একটা ব্যাপার হয় কি, একবার সেই রাঁচিতে আমার এক খ্রিস্টান বন্ধুর সঙ্গে কথা হয়েছিল, তো তাকে আমি একটু হার্ট করেছিলাম, তিনি খ্রিস্টান ক্রাইস্ট সম্পর্কে অনেক কথা বলতে বলতে গিয়ে তারপরে বললেন যে আচ্ছা আপনি বলুন এই ভারতবর্ষে একটি ক্রাইস্ট দেখাতে পারবেন? আমি বলেছিলাম যে ইউরোপেও একটি ক্রাইস্ট হয়েছে, আমাদের অনেক ক্রাইস্ট হয়ে গেছে, আমার এখানে অনেক ক্রাইস্ট আছে, কাজে দেখাবো আর কি, ওইখানে এসে একটি হয়েছিল আর কেউ নিজেকে ক্রাইস্ট বলতে পারেনি, সেই জন্য ওই একটি ক্রাইস্ট থেকে গেছে। আমাদের বলছে যে ব্রহ্ম হয়েছে সে এসে বলছে আমিও সে ব্রহ্ম, তো অবতার কিছু কম হয়নি, ইনকার্নেশন কিন্তু কিছু কম হয়নি। আর বাংলাদেশ তো অতি মজার দেশ, সেখানে তো একেবারে বছরে বছরে ইনকার্নেশন হয়, অলিতে গলিতে ইনকার্নেশন হয়।
আমাদের এই উপরে আসে অনেক, তোমার আবর্জনা এসে পড়েছে অনেক রকম, এগুলো যদি পরিষ্কার করা যায়, তাহলে তো দেখেছি যে ওদের একটা স্বচ্ছ দৃষ্টিটা, তো বৈদিক ওই দিক থেকেই দেখি, যেমন একটা স্বচ্ছ দৃষ্টি ছিল যে জীবনের অনেক প্রবলেমের ওরা ভারী সহজ একটা ইয়ে করে ফেলেছে, সমাধান করে ফেলেছে। কেননা গড নিয়ে একটা কি বিরাট একটা প্রবলেম হচ্ছে, ঈশ্বর কি তাই করতে গিয়ে কেউ মানছে কেউ মানছে না, কেউ আবার তা নিয়ে তর্ক করছে, সে নিয়ে কেউ কারো মাথা কেটে নিচ্ছে, এসব কত কিছু ব্যাপার হচ্ছে। ওরা দিব্যি একসঙ্গে দরকার পড়েছে, তো ঈশ্বর কথাটাই উড়িয়েই দিয়েছে, তাতে কিছু আসে যায় না। তোমার চৈতন্যটা ঠিক আছে কিনা, তুমি আছো কিনা এটা দেখো। সাংখ্যবাদ একটা এলো, ওটা তো একটা লাইন অফ থিঙ্কিং, যেটা নাকি আমাদের দেশে একবার খুব প্রভাব তার। তারা বলছে ঈশ্বর আসিদ্ধ প্রমাণ অভাব, গড ক্যানট বি প্রুভড, নোবডি ক্যান প্রুভ দি এক্সিস্টেন্স অফ গড, দিল গড কে ছাড়ি যে তাহলে কি আছে, আমি আছি। তারপর সেই সাংখ্যারি একদল সে বললো যে আচ্ছা ওই যে ঈশ্বর ঈশ্বর বলে যে আমার ঈশ্বর কিরম জানো, ক্লেশ কর্ম বিপাক আশয়ে অপরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর, আমি যেমন একটি পুরুষ ঈশ্বর তেমনি বিশেষ একটি পুরুষ। তা আমার মধ্যে হয়েছে কি যে ক্লেশ কর্ম বিপাক আশয়, এই ক্লেশ বলতে আমার মধ্যে যত রকম দুর্বুদ্ধি ইত্যাদি সমস্ত কিনে রয়েছে, এটা ক্লেশ বলে আসে কর্মের মধ্যে করে কর্মজালে জড়িয়ে যাচ্ছি, তারপর সে কর্মের ফল ভোগ করছি, সুখ দুঃখ ভোগ করছি, আর আমার সে ভিতরে কত সংস্কার থাকছে সেগুলো সব পুঁচিয়ে পরিষ্কার করে দিয়েছে, আবার দেখেছি ভেতর থেকে কোথা থেকে তারা গজাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো আমার ভিতরে ঘটছে। এই সমস্ত দেখে মনে হয় এই আমি, এই যে ক্লেশ কর্ম বিপাক, আর যে মাঝে মাঝে আমি ফিল করি যে আমি একটা খুব বড় একটা আমি, সেই পুরুষ আমি, দুটো তো এক না, তাহলে আমার এইগুলোকে বাদ দিয়ে যে পুরুষও বিশেষ সেই ঈশ্বর, বাবা কিরম ঈশ্বর হলো, এটা খ্রিস্টানের ঈশ্বর না, তার ক্লেশ কর্ম বিপাক আশয় কিছুই যদি তার না থাকে, তো সে তো ওই সচ্চিদ আনন্দ, ওই শুদ্ধ জল, ওই একেবারে ফাঁকা, একেবারে শূন্য। এই যে শূন্য ভাবটা, যেটা বৌদ্ধ ভাবনার একটা তোমার মূল একটা স্তম্ভ একটা শূন্যবাদ, এই শূন্যবাদের মধ্যে ঈশ্বর থাকে না, কিন্তু ঈশ্বরের স্বরূপটাই যদি শূন্য হয়ে যায়, এটা জোর করে বললে পর তাহলে থিওলজিক্যাল এই ডগমাগুলি পোষণ করবার কিচ্ছু দরকার, তখন আমরা সেই ইয়ের মতনই বলতে পারি। কে যেন সে বলেছিল কথাটা যে সেই একটা রাজার কাছে, ফ্রান্সের একটা রাজার কাছে গিয়ে সে পড়ে শোনাচ্ছিল লাপ্লাসকে, কোথায় বলছিল তা বলছে তুমি এত তো লিখেছো কিন্তু কোথাও ইউ হ্যাভ নট মেনশনড গড, বলছে ইয়ার ম্যাজেস্টি আই ডিন্ট রিকোয়ার দ্যাট হাইপোথিসিস। সেই বলেছে গডের হাইপোথিসিসের কিচ্ছু দরকার পড়ে না। আমাদের যে ফিলসফিগুলির মধ্যে 12টা সিস্টেম আছে, তার মধ্যে 11টা সিস্টেমই ঈশ্বর সেকেন্ডারি, কতগুলো সিস্টেম স্বীকারই করেনি একদম, বৌদ্ধ 4টা আছে, জৈন ইয়ে রয়েছে 2টা 6টা, ওরা স্বীকারই করেনি, সাংখ্য পতঞ্জল তোমার ন্যায় বৈশিষ্ট্য এই 4টা যে রয়েছে তারা স্বীকার করেনি, কনসিড করেছে, তাদের ঈশ্বরের কোনো প্রয়োজন হয় না, বলছে এরা প্রত্যেকে সাধনা করেছে, জীবন মুক্ত হয়েছে, জীবনে যা রিয়েলাইজ করবার তা পেয়েছে, আমরা তো ঈশ্বর খুঁজি ওই জন্যে পেয়েছে, কিন্তু ঈশ্বর মাইনাস ঈশ্বর। বেদান্তের মধ্যেই ওই দেববাদ ঈশ্বরবাদ এইগুলো কতকটা এসেছে, কিন্তু ব্রহ্মবাদের মধ্যে ঈশ্বর একদম, তার ঈশ্বরকে সেকেন্ডারি পজিশন দিয়েছে, যে ব্রহ্মের পরে ঈশ্বর, ঈশ্বরের যেতে ব্রহ্ম বড়, আমি ঈশ্বর হতে চাই না আমি ব্রহ্ম হতে চাই, ওই ফাঁকাটাই যাচ্ছে ঈশ্বর জন্য কী করবো। এই কথাগুলি যদি সেই পরিষ্কার করে যদি বুঝিয়ে দেওয়া যায়, আর লজিক্যালি এগুলো বোঝাবার চেষ্টাও করেছে, এই একটা কারেন্ট থট মুভমেন্ট যদি আনা যায়, তাহলে তোমার গড সম্পর্কে এই যে চার চার স্টেটের যে ঝগড়াটা, আমাদের দেশের যে ঝগড়াগুলো চলছে, আর যে কথাটা সে লেনিন এসে বলছিল যে ওপিয়াম অফ দি পিপল, এখন তো বলতে গেলে তার কমিউনিজম হ্যাজ বিকাম অ্যানাদার রিলিজিয়ান অ্যান্ড অ্যানাদার ওপিয়াম অফ দি পিপল, এটা সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে, এগুলো সব বোগাস কথা। ওই যে সেই টিটক গিয়েছিল ঘুরে বললো যে ও আই সার্কেল সো মেনি টাইমস অ্যারাউন্ড দি আর্থ বাট আই ডিডন্ট সি গড, আমাদের দেশের লোক বলতো ইউ আর গড, তুমি দেখবে কী করে, তুমি তোমাকে দেখ, গড সার্কেল অ্যারাউন্ড গড, আমার এই কথা বলবে ঈশ্বর কোথায় আবার। আর ফ্র্যাঙ্কলি বলতে গেলে সে আমারও কারা 12টার মধ্যে, ওই যে বললাম বেদান্তের যে নিচের স্তর যেটা, যেখান থেকে ভক্তি ধর্ম এসেছে, তারা দেবতা মেনে এসেছে, ঈশ্বর মেনেছে, তার সে দেবতা মানতে মানতে দেবতাকে একবার শেষ পর্যন্ত নুড়ি করেছে, তাতে কি আসা যায়, তার আবার বলছে বাবা তোমার ব্রহ্ম যদি সব আমি নুড়ি হতে পারি না, তাকে দেখে যদি আমি ইন্সপায়ার্ড হই, দ্যাটস অল রাইট,
লেনিনের ছবিকে তো মাও সেতুংয়ের মুখটা তো স্টেনসিল দেওয়া হবে না, আর সেটাকে যদি সে কেউ বলে হাত কেটে দেবো, সেটাকে যদি আমি মুছে দিই, আমি যদি ধর তাকে একটা লাথি মারি, তো তুমি তো আমি রাগ করবেন? সেটা তোমার গড, কাজে যে গডের সংস্কার বাবা তোমার ভেতর থেকে যায়নি, শুধু আমার ফর্ম অফ গড এর জায়গায় তুমি সাবস্টিটিউট করতে চাও তোমার ফর্ম অফ গড, এই তো কথা হলো। আমার নামাবলী আছে হরে কৃষ্ণ লেখা, সেটা গায়ে দিয়ে আমি একটা ইয়ে পাই, তুমি লাল ঝান্ডা একটা গলার মধ্যে জড়িয়ে, লাল একটা রুমাল জড়িয়ে তুমি তাতে আরাম পাও, তুই তো সাবস্টিটিউট করলি। হ্যাঁ সেই আসল কথা, কিন্তু আমাদের ধর্মই বলো কিংবা স্পিরিচুয়ালিটি বলো, সেটা হচ্ছে মানুষকে নিরালম্ব করা, ইউ শুড বি ডিপেন্ড অপন এনিথিং, ফ্রি ম্যান স্কলারশিপ, ফ্রি হয়ে গেল। এক সাধুর কাছে শুনেছিলাম, মানে নাগা সন্ন্যাসী, তিনি বললেন সে একবার সে পাহাড়ে যেতে যেতে ভয়ানক একবারে ঠান্ডা পড়েছে, একটা মন্দিরে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে দেখি যে সে বিষ্ণু মূর্তি সেখানে একটা আছে, তার যদি না পাথরের না একটা কাঠের মূর্তি যাক হয়েছে, তারপরে সেই মূর্তিটা কে করে চিমটে দিয়ে খুঁড়ে খুঁড়ে সমস্ত এগুলো কিছু চলা বের করে তারপরে সঙ্গে দিয়ে আসলে ছিল, আস্তে আস্তে ধরে একটা ধুনি করলাম, ধুনি করে সারার দিব্যি কাটিয়ে দিলাম, কাটিয়ে দেওয়ার পর সকালবেলা পূজারি তো এসেছে, এসে বলছে আরে ভগবানকে জ্বালা দিয়া, আজ ভগবান লক্ষ্মী জ্বালায়া ভাই, সে তো রুখে এলো আমরা প্রত্যেকটা চম্পট। এই কি বিচিত্র এই দেশ, এখানে অনেক আছে যে এখানে যত সহজে মোহমুক্তি হবে ওদের হবে না, ওরা তো সব একরকম করে দিয়েছে, তো অন্যরকম ইয়ে করতে গেলেই তাদের সঙ্গে ঝগড়া করতে হয়, আমাদের একটু বুঝিয়ে দিলে অন্যরকম হয়ে যায়। আর ধর্মটিকে তোমার যদি ডগমের উপর প্রতিষ্ঠিত না করে এটা যদি সাইকোলজিক্যাল করো আর একটা র্যাশনাল এক্সপ্লেনেশন অ্যাজ ফার অ্যাজ ইট গোজ এই যদি দিতে পারো, তাহলে তো ধর্ম সম্পর্কে আর কোনো বায়াস থাকবার কোনো কথা হয় না। আর ওই বৈদিক ধর্ম আমি তো দেখি, ওটা কিচ্ছু না, ওটা তো আমি দেখছি যে তোমার এই সেন্সেশনগুলিকে ওই এখন তখন শ্রী অরবিন্দের ওই ইন্টিউটিভ মাইন্ডের কথা মনে করে আর কি, যে এমন চোখ এসে গেল যে চোখে সর্বত্র সে আনন্দ দেখছে, তখন শিরোবিন্দ বলবেন এইবার তোমার ইন্টিউটিভ মাইন্ডটা খুলে গেছে। তো দেখো এই কথাটা কিরকম সহজ একদিক দিয়ে, আমাদের একটা বাউল বলছেন নিরক্ষর বাউল, তার একটা গানে বলা হয়েছে, বলছে যে চোখে দেখো গায়ে মাখো ধুলা আর মাটি, প্রাণ রসনায় চাক্ষে দেখো রসের সাঁই খাঁটি, কি অদ্ভুত কথা, যতক্ষণ স্থূল চোখে দেখছো ততক্ষণ ধুলা মাটি, গায়ে মাখলে সে মাটি, কিন্তু যদি ওই ভেতরের চোখটা খুলে যায় সেই ইন্টিউশনটা যদি খুলে যায় তখন দেখবে যে এই তো তিনি, এই বললে তোমার সে গড মানবো কি মানবো না, তার রূপ আছে কি রূপ থাকবে না, এ তো প্রশ্নই ওঠে না, শুধু দেখছি এগুলো হচ্ছে কনসাসনেসের স্টেজ। তারপরে তো ওরা আরেকটা কথা বলছে, এই কথা যেটা লোক সংগ্রহবাদ, ওরা বলছে এরকম স্টেজ যদি কেউ পায় তাহলে সে কি হবে, গীতাতে এদের পরিষ্কার লিস্ট দেওয়া হয়েছে যে সে হবে অর্ধবিষ্টা সর্বভূতানাম মৈত্র করুণে এব চিত্তদি বলে, যে একটা ক্যারেক্টার যেটা নাকি দিয়েছে সে একটা সেইন্টল ক্যারেক্টার, সবার সঙ্গে থাকবে, সবার সঙ্গে মিশবে, সবার সমস্ত কাজ করে যাবে, এগুলো এরকম একটা সে বলতে গেলে একটা পারফেক্ট সোসাইটিতে একটা পারফেক্ট সোশ্যাল বিইংয়ের একটা ছবি এঁকে দিয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট অফ ইয়োর স্পিরিচুয়ালিটি। সেই জায়গায় আমি যদি মনে করি যে স্পিরিচুয়ালিটি করতে গেলে আমার সব ছেড়ে গিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে, তাহলে সেজন্য তো গীতা তাই না, গীতা তো বলেনি তোমাকে সেই কথা, তোমার রং ইন্টারপ্রিটেশন। এই কথাকে বললে পর তাহলে তো এখন ধরো ওরা যেটা নাকি ঝগড়া করছে সেটা প্রথম হচ্ছে কি হিস্টোরিক্যাল কারণ তো পেছনে রয়েছে, চার্চ আর স্টেট দুটো বডি এই শত শত বছর ধরে ফাইট করে এসেছে, আর যখন যে নাকি সেই হেড অফ দি স্টেট সে হেড অফ দি চার্চ হবে কিনা, এই নিয়ে ঝগড়া তো হেনরি VIII তো ওই নিয়ে একেবারে মহাকাণ্ড একটা করল, আর সে কবে থেকে হয়েছিল সে টমাস বেকেটের সেই সময় থেকে তখন আরম্ভ হয়েছিল এইটা, যে চার্চ আর স্টেট এইরকম কোনো ট্র্যাডিশন হিস্টোরিক্যাল ট্র্যাডিশন আমাদের দেশে গ্রোই করেনি, করে এটাও জোর বেঁধেছে ওটাও জোর বেঁধেছে, হতে হতে শেষ পর্যন্ত ওইটা দাঁড়িয়ে গেছে তোমার পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান, এটা দুটো একদম আলাদা হয়ে গেল। তারপর যখন সায়েন্স যখন নাকি এলো সেন্সেশনের উপর জোরটা যখন নাকি পড়ে গেল তখন হলো যা নাকি সেন্সেশনের বাইরে রয়েছে তাকে একদম স্বীকার করলো,
সায়েন্স যখন অন্যরকম হয়ে গেল যে সেন্সেশনে সব ধরা পড়ে না, সামথিং বিয়ন্ড এক্স একটাকে স্বীকার করতেই হচ্ছে, তখন আবার সে মাথা চুলকাতে আরম্ভ করছে, আমাদের এই সমস্ত প্রবলেমে রাইজ করে। তাতে বলছে চোখ বুঝেও দেখা যায়, চোখ মেলেও দেখা যায়। ওই কথা ইয়েতে বলা হয়েছে ওই উপনিষদের মধ্যে দুটা বাণী একেবারে ঠিক, দুটো উপনিষদ দু রকম বলে। ওই যে একটা তখন বললাম যেটা তো সে বলা হয়েছে, ইয়াতে রূপম কল্যাণ তোমার তাত্তে পশ্চামে, তোমার রূপ আমি দেখবো, আমি এই চোখে দেখবো। আর একটাতে বলা হয়েছে ওই কত উপনিষদ সেটা বলা হয়েছে, বলা হয়েছে না আস্য সন্দৃশে রূপমস্য তিষ্ঠতি, ও চোখের সামনে সে তার রূপ তো দাঁড়ানো যে তুমি দেখবে, ও না চক্ষুষা পশ্যতি কষ্টি দেয় না, চোখ দেখেও তাকে দেখে না। তখন কোনটা সত্য বলছে, এটাও সত্য ওটাও সত্য, চোখ মেলে সবই তিনি, তখন চোখই দেখছে, আর চোখ বুঝে কিছুই না, তখন তো আমি আমাকেও যেমন তাকে দেখি না তাকেও দেখি না। কিন্তু রামকৃষ্ণদেব বললেন যে বোধে বোধ হয়, ঈশ্বর কি আর চোখে দেখা যায় মনে ভাবা যায়, কিন্তু বোধে বোধ হয়, ঈশ্বর বোধটা হয়ে যায়। এ কথা বললে ধর্মের সব ঝগড়া মিটে যেত, শুধু এই থাকতো যে আমি কাঁচা খুলে উপাসনা করি না কাঁচাটা দিয়ে উপাসনা করি, এই তো ভাবতেই থাকতো। এইটা ইউনিভার্সাল রিলিজিয়ান, এর দিকে যাচ্ছে। যখন নাকি এই এখন যারা নাকি প্রিপন্ডারেট করছে যে একটা পাওয়ারফুল জাত ইউরোপিয়ান রেসগুলি, তারাই তখন আমাদের গুরু, তারাই আমাদের বেশ চালিয়ে নিচ্ছে। তা এইসব যাক, থামুক টামুক এগুলো, তারপরে দেখবে যে যে কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম অনেক আগেই, বহু পুরাতন ভাব নব আবিষ্কার, অনেক আগেই কিন্তু বলা ছিল, তখন ক্রেডিটটা আমরা নিতে পারবো যে আমরা তো আগেই বলেছিলাম। তোমার একটি কারণ যে আমরা ওই পুতুল পূজা করি, এই জন্য একজন পাকিস্তানি কেউ অন্য চোখে দেখবে আমাদের সামনে, ওই একটা ওরা কিছু দিবে। কিন্তু বাবা একটা সিম্বল তো, তোরা তো সেই, আর এটা হচ্ছে কি প্রটেস্ট্যান্টদের, ক্যাথলিকদের নয়, কিন্তু ক্যাথলিকরা তো দিব্য পুতুল পূজা করে, শিলংয়ে দেখেছি প্রসেশন বের করেছে মেরির ছবি, তার কোলে ক্রাইস্ট বসিয়ে দিয়ে আনা কেন, কিন্তু বাবা এটা কোনো প্রটেস্ট্যান্ট সাহায্য করবে না, কিন্তু এরা তো দেখেছি দিব্যি রীতিমতো তারা ওই রকম প্রসেশন বের করেছে, জন্মাষ্টমীর মিছিল মতন করে মিছিল বের করেছে। কথা হচ্ছে যে যার নাকি জোর বেশি, যে যার লাঠি যা তার ভাইস, ঠিক তাই হচ্ছে, ওদের হাতে লাঠি আছে আমাদের হাতে লাঠি নেই, আমরা দু একটা অ্যাটম বম তৈরি করতে পারতাম তাইলে অন্যরকম কথা বলতো, দেখেন পাকিস্তানকে কি সমীহ করে, রাশিয়ার গেলে ছাপ্পর মারলে রাশিয়া একটি কথাও বলে না, আমাদের বেলায় কেবল ওই দিক দিয়ে গান্ধীবাদের আমি খুব পক্ষপাতী না, বড়ই মেসকুলেট করতে এসেছি। ছাত্রবীর্যটা থাকা চাই, না হলে চলবে কি করে, সেই দেখেছেন সেই বার্টন রাসেলের অটোবায়োগ্রাফি পড়ছিলাম, সেই সেই ভদ্রলোক মরেছে, সে বলছে আমি ডিসিলিউশন হয়ে মরছি, আমি এত মানুষ সম্পর্কে এত ভালো ধারণা করে রেখেছিলাম, কিন্তু মানুষ যেমন বব্বর ছিল ও তেমনি বব্বর, ও কিচ্ছু হবে না, বলছে আমার জীবনে একটা গোল ছিল, আমি চেয়েছিলাম উইজডম একটা নলেজ, এ করে গেলে সবার মধ্যে এটা ছড়িয়ে যাবো, আমি যে বিছা একেবারে একটা কাস্টিং পার্স বিফোর দিস ওয়াইন, ও কিচ্ছু হবে। Thank you.
অনেক উঠে গেছে আমার, একটা পুরো ওঠেনি, চললো সৌর কলঙ্ক। স্বচ্ছন্দের রোমাঞ্চন রইল না জীবনে, এ এক পরিত্রাণ, একটা আশীর্বাদ, চরম পাওয়ার আয়েস জড়তায় আনল না কোনো দিন, এক নিরাসক্ত চিরন্তন চাওয়া শূন্যের মসৃণ বুকে উঁচিয়ে রইল ঝাঁটার কাঁটার মতো। তারপর এই যদি নিয়তি হয়, জয় হোক সে নিয়তি। করালিনীর কুটুল কুটিল ভ্রকুটিতে দোকান হয়ে ভেঙে পড়ুক বসন্ত সখার ফুলধনু, পাশানির মুশকিল লাগছে, পাশানির কঠিন আশ্লেষ পাঁজর গুঁড়িয়ে দিক, গুঁড়িয়ে দিক আসব শিথিল চেতনায় ফেনিয়ে ওঠা ছিন্ন ক্লিন্ন ভালোবাসার আতুর স্বপ্ন। নিষ্ঠুর উল্লাসে চর্বণ করো মনের যত বিভ্রম হে রক্তদন্তিকা, কিছুরই কোনো শেষ রেখো না যেন, থাক শুধু নিষ্কিঞ্চন প্রলয়ের নিঃসীমিত পান্ত। চোখ বুঝে সব ফুরিয়ে দেবার আরাম নেই যার মধ্যে, আছে মাধ্যাহ্ন সূর্যের নিশ্চিত তীক্ষ্ণতার ঝলসানো দৃষ্টিতে এক অজানা রশ্মির চকিত আবির্ভাবের প্রত্যাশা শুধু। আর আনন্দের কাকলি থাক শিশুর তরে, উদ্দীপ্ত যৌবনের কঠিন মুষ্টির পরে এল অনর পাষাণ প্রাকারের দন্দব্যাণ, বিলোচিত আরুজ অচ্যুত হবে প্রচ্যাবিত দুর্ধর্ষ বজ্রের লেলিহা, শূন্যের ধূসর সৈকতে ঝলকি মিলিয়ে যাবে বিদ্রোহী প্রমেথিউসের জড়তপ্ত অন্তিম নিঃশ্বাসের মতো। জানি শোক নাই, স্বস্তিটুকুও কোথাও নাই, অথচ আমাদের ঘিরে উঠলে উঠেছে আলোর বন্যা, আর তারই মাঝে অতল স্পর্শ সৌর কলঙ্কের কালিমা, আসন্ন প্রসবার ব্যথার ঝিলিকে চিকচিক করছে এক বিপ্লবী যুগান্তের জন্মলগ্নে রূপান্তর। বলি দুঃখের জয় হোক, জয় হোক অধীন প্রাণীর, আধার চেরা বিদ্যুতের নাগকে ইউরে জড়ানো পিনাক পানির উদ্যত ঈশিকার জয়। আশ্চর্য, অবিদ্যা আর দুঃখের হেতু নয়, বিদ্যার অমৃত মন্থন বীর্যের তীর্যক সন্নিপাতি, অনেক জানার বিস্মিত বেদনায় পূর্ণিমা রাতের মোদির উচ্ছ্বাস মিলিয়ে গেছে, জেগেছে অমানিসার ঝোড়ো হাওয়ার ঊর্ধ্বশ্বসিত আর্তনাদ, অতিরোহী প্রাণপঙ্কের মর্মে উদ্ভিন্ন অস্ফুট চেতনার পাণ্ডুর বেদনা, বিষামৃতের বিফল প্লাবনে ফেনিয়ে উঠেছে যুগান্তের নীলকণ্ঠ। কান পেতে শুনেছি একদিন সে বেদনার ছিন্ন সুর, বিশ্রস্ত নিকনে গুমরে মরেছে বিরহীন রাধার হৃদয়তন্ত্রে, আরোহ অবরোহের সর্পিল বিদ্যুতে ঝিকিয়ে উঠেছে উদ্ভ্রান্ত চৈতন্যের দিব্যন্মার চিরকিশোরীর মীরার আমরণাতৃপ্ত এসনা। ভেবেছি এ শুধু অভিপ্সার চকিত স্ফুলিঙ্গ, লোকোত্তর শূন্যতায় একাই খুঁজছে একটি বিদ্যুন্ময় মুহূর্তের অন্তিম স্ফুরণী চেতনার পরিনির্বাণ। আজ বুঝেছি এতদিন কিছুই বুঝিনি, আর্যবর্তের মরুধূসর হাহাস্যনিত সন্তাপে আর গঙ্গার হৃদয়ের অশ্রুসজল শ্যামল লাকুতিতে একই বিপ্রলব্ধ প্রকৃতির আন্তর্বেদনা কালবশিকীর বুকে থমথম করছিল সেদিন দিগন্তদহন বিপ্লবের সূচনায়। আমরা বুঝতে পারিনি, না তাকে চিনিনি, অভিপ্লাবিনী সৃষ্টিক্ষার অতর্পণ তৃষায় ভৈরবীর ভ্রুকুটি ছিন্নমস্তার রক্তের জোয়ারে ছলকি উঠবি এমন করে কেউ তো জানত না। আজ চোখের সামনে দেখছি মহানগ্নিকার আপানোন্মত্ত তাণ্ডবের উত্তালতা, উসতি জয়ার ভালোবাসার কোমল আমন্ত্রণ আজ দূরের মরীচিকা, সহসায়ুশ্রিত অনাবৃত হয়ে পড়েছে মগ্ন চৈতন্যের এক বিপুল বারুণী মহাভূমি, পাতালকন্যার সম্মোহন কটাক্ষের বিদ্যুৎ আপিঙ্গল কামনার সায়ক হানছে নচিকেতার কুবলয়া দৃষ্টির সুচিতার করে। কি আছে তার উপারে, পূর্ণিমার আধার না অমার আলো তা জানি না, শুধু দেখছি
আমার যেন স্তিমিত দৃষ্টির জ্যোতির বিচ্ছুরণ কিনাঙ্কিত হল এক অনিশ্চিত সৌর কলঙ্কের ছোঁয়ায়। তবুও আমি সবিতা, আমার হিরণ্য পানির প্রসন্ন দাক্ষিণ্য পাতাল কন্যার পাণ্ডুর ললাটি এঁকে দিল সুদূর সম্ভব জয়ন্তী উষার রুণ ইঙ্গিত। তার উদ্দাম বিরল কটাক্ষে পড়ল হঠাৎ ফুটিয়ে ওঠা প্রেম বৈচিত্র্যের মৃদুর ছায়া। দেখলাম তারপর অনেক অনেক দূরের আশ্বাস অ্যান্ড্রোমিডার ঝিরি ঝিরি আলোর প্রণয় লিখন আজও তো পৃথিবীর বুকে পৌঁছয়নি। আজকার এই মুমূর্ষ মুহূর্ত যে উচ্চকিত হয়ে রইল সেই পরকৃষ্ণ নিহারিকার প্রেতচ্ছায়, লোকোত্তরের ভাস্বর শূন্যতায় চেতনার পরিনির্বাণ তো ঘটল না। অনির্বাণ বেদনা, অন্ধকারের তুষার স্পর্শ বারবার সে নেমে আসছে আভালাসের নিঃশব্দ সঞ্চারে। জ্যোতির্ময় জীবনের কুহরে কুহরে জড়িয়ে আছে সৌর কলঙ্কের মতো। উষসানক্তের এই প্রণয় আরতি তাকে প্রত্যাখ্যান করি সাধ্য কোথায়। তাই আমরণ মরণের ক্রুশে বিদ্ধ হয়ে বলি, নিষ্ঠুর তোমার সুতীক্ষ্ণ চুম্বন হে রক্ত দন্তিকা, পাংশু লথর হতে আনন্দ বেদনার ক্ষতক্ষরিত সনিতের বিন্দুতে বিন্দুতে ফুটিয়ে চলেছে একই নিরঞ্জন হিরণ্য গর্ভ স্বপ্নের পদ্মরাগ। তুষার স্বপ্ন মহানগরীর উত্তাল মুখরতার মধ্যে নেমে এসেছে দুলোকের আলোকে নেওয়া এক টুকরা তুষার স্বপ্ন। মধ্যাহ্ন সূর্যের মুখামুখি হয়েও যার গম্ভীর শুভ্রতা উবে গেল না কার্পণ্য হত তারুণ্যের বাষ্পায়নে, সে কি ঘর্মাক্ত হয়ে উঠবে আজ ধুলা ধোঁয়া আর বুভুক্ষু প্রাণীর উত্তাপে। এ ভয় ছিল, কিন্তু ভয় ভাঙল যখন গরুরের নির্ভেদি দৃষ্টিতে উদ্ঘাটিত হল আবর্তী চেতনার দণ্ড। ক্ষুধা ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা, লেলিহান অগ্নিশিখার মতো তার সর্পিল জিহ্বাকে সে ফুঁসিয়ে তুলেছে প্রাসাদের চূড়ায়। মনে দোলা লাগি, বিপ্লবের রক্ত তাণ্ডব আমারও নারীতে। আমিও বলি, আসুক ঝড় লাগুক আগুন, পুড়ে ছাই হয়ে যাক যুগলালিত ক্লব্যের যথা অন্ধ আবর্জনা। কিন্তু সহসা হুঁচট খেয়ে সন্দিগ্ধ চিত্ত প্রশ্ন তুলে, এ আগুনে তাপ আছে তো? তপস্যার তাপ, সৃষ্টির তাপ, স্থিতধিপ্রেমীর অগ্নিদহনে নিজেকে নিঃশেষ করবার তাপ, মহিষমর্দিনীর দানবকণ্ঠ নিষ্পেষণ স্মিতহাস্যের উজ্জ্বল তাপ, আছে আলো হৃদয়ের স্নিগ্ধ নিরালয় প্রভাতের ফুল ফুটানো কোমল আলো, মধ্যাহ্ন দীপ্তির দুর্বার বন্যার মূর্ছিত বিচ্ছুরণ থরথর যশথের চিকন পাতল, প্রদোষের প্রশান্তিতে ওপার পানে চাওয়া স্বপ্নীল জ্যোৎস্নার মায়া যার সাতিবিন্দু শক্তির বুকে মুক্তা হয়ে ফলে আছে জীবনের আদিম গভীরে। জবাবে কর্কশ আশ্বাস, আজ না থাক কাল থাকবে, আর তাই তো আমরা কিন্তু ওই চরাসুরের করা বলিতে পাই মেকি পৌরুষের আত্মম্ভরিতা আর ছিন্নমস্তা প্রমত্ততার উগ্র আমেজ। প্রাণ খুব খুশি হয়ে ওঠেন, মনে হয় মহাজীবনের উদাত্ত বিশাল ছন্দে কোথাও তালভঙ্গ হয়েছে যেন। বনস্পতির উশ্রিত মহিমা লাঞ্ছিত হচ্ছে ঘন জটিল অরণ্ড জুথের উদ্বাহু প্রাচুর্য, হ্রাস নামানা ক্ষেপানির হেঁচকাটানি বেসমাল জগন্নাথের নড়বড়ে রথ ধূসর ঘরগড়ে ছুটে চলেছে, কোথায় সারথি রথি বা কোথায়? আজ যার বীজ বুনলাম না মাটিতে কাল আকাশ হতে ঝরবে তার সোনার ফসল, এই দিগভ্রষ্ট মূরতার আশ্বাসে বিশ্বাস রাখতে পারছি কবি। চারদিকে তাকিয়ে দেখি আত্মপ্রত্যয়হীন মুমূর্ষ হতাশার সারি সারি মুখ, দক্ষিণে ঝঞ্ঝার দাপটি উদ্যম সমুদ্রের করাল গর্জন, পূর্বাশার মুখে চোখে কালচে রক্তের ছোপ, পশ্চিমে ফণিমনসার ঝাড়ে কণ্টুকিত লুপ্ত অতীতের নির্মম মুষরতা, এক রুদ্ধশ্বাস নিঃসঙ্গতার জগদ্দল নেমে আসে বুকের পর, এক চিলতে আলোর আশ্বাস তাও কি কোথাও বেঁচে নাই? রুদ্রের সুদক্ষিণে দৃষ্টিতে কঠিন আশ্বাস ঝরে, ইটস ডার্কেস্ট বিফোর ডন, উত্তরায়ণের পথ দেখো তোমার সামনেই খোলা। শোনো সানু হতে সানুচর সারাজ্য সিদ্ধির উত্তম আহ্বান,
জাগো প্রবুদ্ধমাত্রার অভ্রত্তরণ মহিমায়, জাগো অনন্ত শৌর্যে আর অবিকম্প ধৈর্যে, জাগো মহাকাশের প্রশান্ত ভাস্বর প্রসন্নতায় আর উদ্যত প্রাণীর অশ্রান্ত কর্মে। অনালোকের আলোয় উদ্ভাসিত হল ক্ষণিকার বজ্রকন্দ হতে সার্থক শাশ্বতী সমার প্রচ্ছটা। পূর্বাপর তোয়নিধি বগাহ্য তুষার শৃঙ্গের উত্তরঙ্গ সমুদ্র বিসার, সাবিত্রীর দীপ্তিচুম্বিত হিরণ্য গর্ভ স্বপ্নের পশরা, বালখিল্যের সোনপাংশু আস্ফালে যা গলে না কিন্তু অবন্ধকারুণ্যের নিঃশব্দ যন্ত্রশ্রবণে বয়ে চলে, অলকনন্দার ওই সহস্রধারা হতে এই ভাগীরথীর কুলি কুলি, এই সোনার বাংলায় এই তোমার আর আমার বিদ্যুৎচকিত হৃদয়। দীক্ষা হচ্ছে সে তিন রকম দীক্ষা, বলা যায় চার রকম, তিন রকমের দীক্ষা। প্রথমটা হচ্ছে তোমার একটা সামাজিক দীক্ষা, এ সবাই সবাইকে দিচ্ছে, যা নাকি সে আমাদের ট্র্যাডিশন, সেটা চলে আসছে, সে তাতে তাকে সবাইকে সে ইন্ট্রোডিউস করে দেওয়া, এটা একরকম দীক্ষা। যেমন এই অসভ্যদের মধ্যে রয়েছে, অসভ্য বলবো না, আদিবাসীদের মধ্যে রয়েছে, ওদের সেই যখন নাকি আগের ছেলেকে গুরুগৃহে পাঠানোর মতন ওই মরিয়ারা ঘটুলে পাঠালো, এটা সে ট্রাইবেল দীক্ষা আরম্ভ হয়ে গেল, ওই থেকে এই ভাবগুলি এসেছে। আজকাল হয় যেমন নাকি সেই বামুনের ছেলের পইতে হয় ওই সাবিত্রী দীক্ষা, তার মুসলমানদের সে সুন্নাত হয় সেই ইসলামী দীক্ষা, আর খ্রিস্টানদের ব্যাপটিজম হয় ওই খ্রিস্টানিত্বের দীক্ষা, এইগুলি দীক্ষা। এই নিয়ে কেউ কামড়ে পড়ে থাকতে পারে, তারা করলো না করলো কেউ খেয়ালও করেন, এই একরকম। তারপরে দ্বিতীয় রকম দীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে আধুনিক যুগের একটা দীক্ষা, কোথাও হয়তো একজন মহাপুরুষ গজিয়ে উঠলেন আর অমনি দীক্ষার হিড়িক পড়ে গেল, যাকে বলা যায় হুজুগ, ওই অমুকে নিচ্ছে, গেছে আমিও নেবো, কেন নেবো তা জানি না, পড়লো দীক্ষা। তো এটা বেশ চলছে আজকাল, বিশেষত বাংলাদেশে খুবই চলছে। তারপরে একটা দীক্ষা যেটা, সেইটাই হচ্ছে আসল দীক্ষা, যে দেখলাম যে সেই রোমন্থন করেও তাতেও কিছু হলো না, আর এই হুজুগে মেতেও কিছু হলো না, হঠাৎ যে ভেতরটা সে কেঁদে উঠলো, একটা কিছু চাই, এই তখন যে দীক্ষা সেইটা হচ্ছে সত্যিকার দীক্ষা। সেটা নেওয়ার জন্যে আমার তো মনে হয় যে বাইরের গুরুর কিচ্ছু দরকার পড়ে না, নিজের যদি সেই আত্মচৈতন্যকে গুরু করে সেইখান থেকে দীক্ষা যদি না নিই, তাহলে বাইরের গুরু আমার কিচ্ছু করতে পারবে না। আর ওই দীক্ষাটাই হচ্ছে আসল দীক্ষা। আর দীক্ষা শব্দের অর্থটা হচ্ছে যে নিজের অতীতটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়ার একটা তীব্র ইচ্ছা, ওইটাকে বলে দীক্ষা। দেখা যায় এসে জীবনে একটা রূপান্তর আনবো, একটা নতুন একটা পথ নেব, এই জন্যই সে দীক্ষা। সে যে অধ্যাত্ম সাধনার জন্য হবে তা নয়, একটা ব্রত পালনের জন্য দীক্ষা হতে পারে। তো এই যে দীক্ষা, এটা একেবারে বলা যেতে পারে যে এটা খুব দুর্ঘট, বেশি ঘটে না এটা, কিন্তু এইটাই হচ্ছে সে আসল দীক্ষা, সে নিজের কাছেই নিজে সেটা নেওয়া যায়। তারপর কোনো একটা সাধন পন্থ আমি বেছে নিলাম, নিয়ে সেইটাকে একটা ব্রতের মতন সেই সারা জীবন বহন করে চললাম, কিছু পাই কি না পাই তার কোনো কথা না, ব্রতটা আমি বহন করে চললাম, এইরকম সেটা ভেতর একটা থাকে, এটাই হচ্ছে সত্যিকার দীক্ষা। তারপর আসে একরকম, এটা হচ্ছে এইগুলোর পরেও আরেকটা দীক্ষা, সেটা হয়েছে যে সাধন পন্থার মধ্যে আমি কোনটা সে বেছে নেব। এই সম্পর্কে আমাদের দেশে ওই হুজুগের দীক্ষা যেটা আছে তার মধ্যে একটা চলে, সেটাকে বলে মান্ত্রী দীক্ষা। এখন এইখানে আবার চার রকম দীক্ষা আছে, তন্ত্রে আছে সেই কথাগুলো, আমরা সেগুলি জানিও না ভুলেও গেছি। আমরা সে বলে যে একরকম দীক্ষা হচ্ছে সম্ভবী দীক্ষা, আর একরকম হচ্ছে শক্তি দীক্ষা, আর শ্রেষ্ঠ হচ্ছে মান্ত্রী দীক্ষা। এই ধারাগুলি আমাদের দেশে একসময় চলতি ছিল। এর মধ্যে ওই যে সম্ভবী দীক্ষা যেটা, সেটা হলো যে ভগবানের করুণা একসময় ভেতরটা খুলে গেল, সে যে কোনো আড়ম্বর করে সে কোনো অনুষ্ঠান করে কারো কাছ থেকে দীক্ষা নেওয়া ঠিক তা নয়, ওই কোথা থেকে একসময় সে প্রাণটা সে জেগে উঠল। মানে সে বলেন যে এমনও হতে পারে যে
একটা আশ্চর্য একটা কিছু দেখেছি, তারপর থেকে আমার যেন জীবনের ধারাটাই একটু বদলে গেল। কোন একটা কথা কারো মুখে শুনলাম, সে তার থেকে জীবনের ধারাটা বদলে গেল। একটা উদাহরণ রয়েছে যে নাটোরের সে রামকৃষ্ণ, ওই শুনেছিলেন না যে একটা সে মেয়ে এসে বলছে তার সেই মেয়েকে, জোরে সন্ধ্যা হয়ে এলো বাসনায় আগুন দিলি না? এখন বাসনা বলতে সে কলা সে শুকনো এগুলিকে বলে বাসনা, তা গোয়ালে সে আগুনটা দিতে হবে। হঠাৎ তাঁর কানে সে মনে হলো যে তাই তো, আমারও তো সন্ধ্যা হইলাম, তো এখন পর্যন্ত বাসনায় আগুন দিলাম না। তারপর দিনই তিনি সব ছেড়ে বেরিয়ে চলে গেলেন। এই কার কাছে দীক্ষাটা হলো? এটাকে বলে যে স্বয়ং শম্ভু সে দীক্ষা দিয়ে গেছে, এইটাকে বলে শাম্ভবী দীক্ষা। এমনি করে হঠাৎ সে জেগে ওঠেন। তারপরে হলো যে কারো কাছে গিয়ে তার সঙ্গ করে তার কথায় কোনো ধীরে ধীরে সে ভেতরটা জ্বলে উঠলো, যেন সে অপরের শক্তি সে আমার মধ্যে ঢুকে গেল, গিয়ে ধীরে ধীরে সে আমাকে পরিবর্তিত করলো। এটাও একরকম দীক্ষা, এটাকে শ্বেতন্ত্রে বলে যেটা হচ্ছে শাক্তি দীক্ষা। তারপর হলো যে এরকম জ্বলছে না কিছু না, একটা কিছু আমাকে করতে হবে, না করে আমার সে তৃপ্তিও হচ্ছে না। তখন সে একটা বিধান করা হয় যে মন্ত্রের দীক্ষা। তখন কেউ হয়তো কোনো একটা মন্ত্র বললেন যে তুমি এই মন্ত্রটা জপ করো, এইভাবে করো, সেইভাবে করো, কতক্ষণ হয়তো পথ বাতলি দিলেন। এই হচ্ছে তিন রকম দীক্ষা। তারপরেও ওরা বলেন যে আর এক রকম সেই দীক্ষা রয়েছে, সে সাধারণ মানুষের হয় না, সেটা হচ্ছে যেন ওই ভাবটা নিয়েই সে জন্মেছে, জন্মে ঠিক এই যেমন নাকি চৈতন্য মহাপ্রভুর। সেই দীক্ষা কার কাছে হলো? কেশব ভারতীর কাছে তার হয়নি। রামকৃষ্ণদেবের দীক্ষা এটা কার কাছে হয়েছিল? যারা নাকি গুরু হয়ে এসেছিলেন তাদের কারো কাছে হয়নি, ওই ভেতর থেকে সে আপনি। রবীন্দ্রনাথের দীক্ষা কার কাছে হয়েছে? আজকাল সে দেখছে যে সে শ্রী অরবিন্দের দীক্ষা কার কাছে হয়েছে, আনন্দময়ীর দীক্ষা কার কাছে হয়েছে, মহর্ষি রমণের দীক্ষা কার কাছে হয়েছে, সে দক্ষিণে সে আরেকজন রয়েছেন, সে নামটা ভুলে যাচ্ছি, ওই যে সেই যে নারায়ণী যার কাছ থেকে দীক্ষা নিয়েছিল, রামদাস, তাঁর কার কাছে দীক্ষা হয়েছিল? এদের ভেতরটা কিরম করে যেন আপনি যেমন নাকি পদ্ম যেমন নাকি ফোটে প্রভাতের আলোতে, ঠিক তেমনি করে ফুটে উঠে। এই যে দীক্ষাটা এটাকে তারা বলেন যে এটা সহজ দীক্ষা। এইগুলি হচ্ছে সে আসল দীক্ষা। আর যেগুলি রয়েছে সেটা আমরা দেখছি চারদিকে, আর তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গুলজার করে আছে যেটা, সেটা হচ্ছে হুজুগের দীক্ষা। ইতি দীক্ষা কথা আর কি আছে, তিনটি শ্লোক পড়বে আর অনুবাদটাও সে পড়বে, পরে তারপরে খেতে আসবে। তো এই কথাটা রেখে চলেছি। ওই হতে হতে সে মেট্রিক দিতে দেওয়ার সময় মানে গীতাটা আমার সংস্থাটা একরকম মুখস্থ হয়ে গেল। তখন তো এত অর্থ টর্থ কিছু বুঝিনি, কিন্তু পরে দেখেছি এখানে আমার এত কাজ দিয়েছে, কোনো একটা সেই সংকটে পড়েছি, গীতার একটা শ্লোক এমনি আপনার থেকে মনের ভিতরে জেগে উঠেছে, ঠিক তার মধ্যে সমাধানটা পেয়ে গেছি। তারপরে একটা ধারা যেসব হয়ে গেল যে একটা বৃহত্তর একটা কিছু রয়েছে, একটা বড় কিছু রয়েছে, শুধু এই যে জগৎটা নিয়ে রয়েছে তার মধ্যেই সব নয়, আমার একটা বড় সান্ত্বনার একটা বড় কিছু রয়েছে, এই যে ভাবটা ভিতরে ঢুকে গেল, এইটাই সে বলতে গেলে আমি এটাকে বলি সামাজিক দীক্ষা। এরকম একটা কিছু ধরে দেওয়া উচিত যেদিক দিয়েই হোক। এখন আজকালকার ইয়ে রয়েছে একটা, ওই প্রায় এটা দেখি ওই রাহুল সংকীর্তায়ন একবার সে বলেছিলেন, সেই নিয়ে তাঁর ইয়ের সঙ্গে সে ঝগড়া হয়ে গেল বউয়ের সঙ্গে। উনি তো রাশিয়াতে গিয়ে একটা রাশিয়ান মেয়েকে বিয়ে করেছিলেন, কমিউনিস্ট হয়ে গেছিলেন শেষকালে, উনি যে কত কিছু হয়েছেন তার অন্ত নেই, শেষ পর্যন্ত হলো কমিউনিস্ট হলেন। তা সেইখানে সে তার যে সেই ছেলেটা যখন নাকি হলো, তখন সে তার মা সেটাকে ওই কমিউনিজমে দীক্ষা দিচ্ছে আর কি, এই সমস্ত এখন সে বলছে। তখন তাতে তিনি আপত্তি করেছিলেন যে এইগুলো কেন বলছো তুমি ওকে, ও ছেলে কি হবে না হবে, আমার রক্তে কি রয়েছে আর তোমার রক্তে কি রয়েছে, তাতে মিল নেই তো দুজনের, তো হতে পারে ওর মধ্যে অন্য একটা কিছু জাগবে, তখন অনর্থক তুমি তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছো, ওই সমস্ত বলো না। কিন্তু সে মেয়ে সেটা শুনলো না, এই তাতে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, তিনি চলে গেলেন। এখন এই যে একটা ঘটনা ঘটলো, এটার থেকে ওই রকম একটা আমাদের মনে হয় যে কোনো একটা বিশিষ্ট একটা ক্রিড একটা কিছুতে এরকম দেওয়াটা ভালো কি মন্দ, একটা প্রশ্ন উঠে আমার মনে হয় যে এর মধ্যে ঠিক মাঝে মাঝে একটা পথ রয়েছে। একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে হচ্ছে কি যে ওটা নিয়ে বাড়াবাড়ি করাটা সে মন্দ। সমাজের সবার সঙ্গে চলতে হবে, কাজেই সামাজিক যে সমস্ত প্রথা রয়েছে তার সঙ্গে আমাদের পরিচিত করা, এটা একটা দরকার। অথচ সেই সঙ্গে সঙ্গে সে মনটাকে সে মুক্ত রেখে দিয়েও একটা মরাল ট্রেনিং যেটা, এই দিক থেকে যে সে কতক্ষণ দীক্ষা দেওয়া, এটাও তো আমার মনে হয় যে খুবই দরকার।
যে একটা সেই ইয়েতে রয়েছে যেটা নাকি ওই স্কাউট মুভমেন্ট, বয় স্কাউট মুভমেন্ট, ওর মধ্যে যেভাবে নাকি একটা দীক্ষাটা হয়, এটা আমার খুব পছন্দ। যে একটা কথা রয়েছে যে আমি যে পথেই থাকি না কেন, যাই করি না কেন, মানুষ যখন হয়েছি, সবাই একসঙ্গে রয়েছে, সে পরস্পরকে আমরা সাহায্য করব, পরস্পরের দিকে তাকাব, আদার রিগার্ডিং কনসিডারেশন, যেটা আমাদের দেশে একদম নেই। এটা এইভাবে যে সে একজনকে, একটা ছেলেকে ছোটবেলার থেকে করা পরোপকারে, তাকে অভ্যস্ত করা, সেবা প্রবৃত্তির দীক্ষা দেওয়া, এ তো আমরা দিতে পারি স্বচ্ছন্দে, এটি ধারাটা ধরিয়ে দিতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা দরকার আমাদের দেশের, যেটা নাকি প্রাচীন ঐতিহ্য, যেটা সেইটার থেকে সে ইয়ে করা, মানে সেই বিচ্যুত করা, করে একেবারে সে নতুনের সেই পেছনে ছোটা, এইটা আমি জানি যে সাইকোলজিক্যালি এটা একটা ইম্পসিবল একটা ব্যাপার, এটা হয় না। তারপর সে কিছুদিন পর্যন্ত আমরা ওই সমস্তগুলো করি, এরপর দুদিন পরে একটা অবসাদ আসে, আমাকে সেইটা সেই উৎসাহটাকে বজায় রাখবার মতন কোনো প্রেরণা আমি ভেতর থেকে আর পাই না। এটা মনে হয় যেন ছিন্নমূল হয়ে গেছে, এই টবের মধ্যে একটা বট গ্যাস করার মতন ব্যাপারটা হয়ে ওঠে। তো সেই জন্যই যে সমস্ত হেলদি ট্র্যাডিশন রয়েছে কোনো একটা সেই দেশের, সেইগুলোর সঙ্গে পরিচিত করা, অতীতের যে সমস্ত নাকি বীর সে তাদের সঙ্গে একটা দেওয়া, এই করে দিয়ে সে নতুনকে গড়া, এইটা হলো আসল কথা। এই যে মাও যিনি একেবারে কালচারাল রিভলিউশন, ও তো মতলবে করেছেন কালচারাল রিভলিউশন, ওর কোনো স্বার্থটা আমি বিশ্বাস করিনি সেটাই, কিন্তু মাও এর একটা সে গড়ার থেকে একটা ইয়ে রয়েছে, চৈনিক সংস্কৃতির প্রতি এমন একটা অদ্ভুত শ্রদ্ধা। সেটা সে জীবনীতে সে পড়লাম যে বক্তৃতা দিতে গিয়ে সেই 2000 বছর আগের সেই কোন চীনের সে মহাপুরুষ তার কথা এনে এখানে তুলে এইরকমভাবে সে বুঝিয়ে সে তাকে দিয়ে সে উদ্বুদ্ধ করবার চেষ্টা করে। তো সেই জন্য সেই তখন স্ট্যালিনের সঙ্গে বিরোধ হলো ঠিক এই কারণেই, মানে যে হ্যাঁ স্ট্যালিনকে আমি খুব শ্রদ্ধা করি, তাকে খুব ইয়ে করি, কিন্তু তা বলে আমি রাশিয়ান কমিউনিজম যে আসে আমি নকল করবো এ হবে না, আমার কমিউনিজম হবে চাইনিজ কমিউনিজম। কমিউনিজম একটা ধারেই আলাদা এসে গেল, যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল বেসিস, এটা এখানে হয়ে গেলো এসে এগ্রিকালচারাল বেসিস। আমাদের দেশে ঢেউটা এলো, তখন একদল বললো তো কিচ্ছু না, এটা একটা অ্যাগ্রেরিয়ান রিভলিউশন ইত্যাদি, আর একদল বললো যে না এইটাই সেই আসল কথা। অথচ আমাদের দেশের সিচুয়েশনটি কী, তো এও বুঝলো না সেও বুঝলো না, তারপর তো সে মাওয়ের নকল, এখন তা মাও মাও সেই চলছে একটা ব্যাপার। অথচ মাও যে যে জায়গায় নাকি অত্যন্ত খাঁটি, যাতে নাকি তার আন্দোলনটা এত জোর পেয়েছে, সেটা হচ্ছে যে চাইনিজ যে সে অতীত যে সমস্ত সংস্কৃতি সে তার কিন্তু তিনি সে বিদ্রোহ করেন, তার মধ্যে যা নাকি তার সে অনুকূল সেগুলো একেবারে হাতে কলমে সেগুলো সে ধরিয়ে দিয়ে দিয়েছে। এই করলে পর সে মানুষ জাগে। আজকে যদি সেই আমি যদি আমি মহাভারত রামায়ণ মহাভারতের আদর্শ যদি সামনে ধরি, তাহলে তখন হবে কি এই যে গণসংযোগের জন্য যে আমি এত চেষ্টা করছি সেটার সঙ্গে কিন্তু আমার সত্যিকারই যোগ হবে। তখন এই যে নগরে আর সে গ্রামে যে একটা দুটার মধ্যে একটা বিরোধ একটা সংঘর্ষ যে চলছে, চলে গিয়ে সেই ক্রমশ নগরটা যেন গ্রামকে পিষে মারছে, বলতে গেলে সে দেশের আত্মাটাকেই পিষে মারছে, এই ব্যাপারটা চলে যেত। কিন্তু সে আমাদের তো ধার করা সব সভ্যতা, তো সংস্কৃতি ধার করা, বিলাতের একটা কথা যদি বিশ্বাস করবো এদেশের একটা কথা সম্ভব বিশ্বাস করবো, অথচ গিয়ে দেখবো যে গ্রামের লোকগুলো কিন্তু সেইগুলি বিশ্বাস করছে, আর তাদের মুন্ডুটি চিবিয়ে খেতে গিয়ে শেষ পর্যন্ত যে কী হচ্ছে আমি দেখছি না, এবং তারা এগুলিকে বিশ্বাস করে না, শেষকালে তারা ধূর্ত হয়ে যায়। আমি নরেন্দ্রপুর বসে বসে অনেক কিছু দেখলাম, আমার অনেক শিক্ষা হলো 4 বছরে। তারা বলে যে হ্যাঁ বাবুরও তো আসে কলকাতার, বাবুরা এসে বলে এক করি, হ্যাঁ 2টা টাকা পাওয়া যায়, তারপর তো জানি কাকে দেবো, এটা এই শিক্ষার ফল এই হলো। হয়ে তারা সেই খাতায় নাম লেখালো, সমস্ত করলো, সে সিপিআই বললো যে আমার এত, সিপিএম বললো যে আমার এত। আর সে একবার সে রেডিওতে কিন্তু বলছিল যে আগে যখন বক্তৃতা হতো তখন কে বক্তৃতা দিতে এসেছেন সেই শুনবার জন্য আমরা সে আকুল হয়ে সেখানে যেতাম, তখন কে বক্তা সেই কথাটি ছিল বড়। আর এখন হচ্ছে যে একটা মিটিং হলে তাতে শুনতে আসবে কত হাজার লোক, সেটি হচ্ছে বড়, সেই কোথা থেকে লোক নিয়ে আসবে লরি বোঝাই করে করে, সে দেখা যায় আমাদের মিটিংয়ে 50,000 লোক হয়েছিল, কাজে সেই মিটিংটা বড়, এ যে কী বললো কে কী বুঝলো তখন কিচ্ছু, এইসব অন্তঃসার শূন্য মেকি ইয়েতে জানি কি সব দিক থেকে আমাদেরকে ভরে গেছে, জীবনটা একবার বান্ধা হয়ে যাচ্ছে। এ তো বলবো দীক্ষার অভাব, এই পলিটিক্যাল দীক্ষাও তো ঠিক মতন হচ্ছে না, সেটা ছিন্নমূল করে কখনো দীক্ষা হয়? আমি নিজের জন্মান্তরবাদ নিয়ে কিছু ভাবি না, ওটাকে এস্টাবলিশ করবার জন্য সে আমার কোনো আগ্রহ নেই, আবার এটাকে একদম উড়িয়ে দেবারও আমার কোনো আগ্রহ নেই, থাক গিয়ে আছে, এটা স্পেকুলেশন বলে আমার মনে হয়। তবে একেবারে যে এই জাতীয় কিছু যে নেই সেটাও আমি কথা ঠিক সেটাও সায় দেয় না,
চেতনার কতগুলি স্তর আছে, এক স্তরে উঠলে পর তখন মনে হয় একটা পসিবিলিটি আছে। কিন্তু আমি এই বলি যে জন্মান্তর বলতে কি আমাদের দেশে যে আমাদের বিশ্বাস রয়েছে যে সবাই জন্মাবে, একটা সে পোকা আমাদের মরছে সেও আবার এই করে, এইগুলো আমি বিশ্বাস করি না, এর কোনো আমি যুক্তি খুঁজে পাই না। সে মনে হয় এই একটা কথা ঠিক, যার থেকে নাকি ওই ফিয়ার শহরের নাটকটা ব্যাক টু বলছে যে সে মানুষের সমস্ত কাজ শেষ হয় না। কান্ট ঠিক তার দর্শনের মধ্যে এই কথাটাই প্রতিষ্ঠিত করেছেন যে মানুষের যে সমস্ত নাকি আশা আকাঙ্ক্ষা সমস্ত একটা পরিপূরণ হয় না, অতএব তার একটা আরো খানিকটা সময় দরকার, এই থেকে কনসেপ্ট অফ ইমর্টালিটি এসেছে। ও সব বাজে কথা, কিন্তু এই জাতীয় একটা কথা সম্ভব হতে পারে বলছেন মানুষ। আমি বলি যে জন্মান্তরটা তখনই সম্ভব যখন নাকি আমার সে আত্মচৈতন্য উন্মিষিত হয়েছে, আমি একটা স্তরের ওপরে গ্র্যাভিটেশনের পুলের ওপরে উঠে গেছি। এখানে যদি চেতনাটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তবেই সে জন্মান্তর হতে পারে, তাও আমি একটা পসিবিলিটি বলি। আর আমার মনে হয় যে প্রাচীন উপনিষদগুলিতে জন্মান্তর ইত্যাদি সম্পর্কে এইরকম কল্পনাটাই ছিল, আমি কতদিন প্রমাণও দেখেছি। তারা সে বলেছেন এইভাবে, এটা সম্ভাবনার দিক থেকে বলছি, শ্রী অরবিন্দ একটা এটার ফরে খুব আর্গুমেন্ট দিয়েছেন, তো তার সমস্ত আর্গুমেন্টের সঙ্গে আমার ঠিক মত মেলে না। তোর থেকে ছেঁকে কতটা অংশকে আমি সমর্থন করি সবটাকে আমি পারি না। একটা সে ব্যাপার হয়েছে, যেমন একটা ধরা যাক একটা গাছের আম গাছে সে মুকুলের সব প্রত্যেকটা মুকুলেরই একটা একেবারে পাকা আম হওয়ার সম্ভাবনাটা প্রত্যেকেরই রয়েছে, কিন্তু সবগুলি পাকা আম হয় না, যে কোনো অবস্থায় ঝরে পড়তে পারে। এর মধ্যে যেটা নাকি একেবারে শেষ পর্যন্ত সেই যেন নির্দিষ্ট সে বলা যেতে পারে, কতগুলি একেবারে শেষ পর্যন্ত গিয়ে ওটা পাকবেই একবার, এরকম হলো তো সে একটা সময় পায় আর অপরগুলি সময় পায় না, সে ঝরে পড়ে এবং তারা সেই সার হয়ে যায়। কিন্তু প্রত্যেকের সম্ভাবনা রয়েছে যে সে পাকতে পারত। তো মানুষের মধ্যে যদি ঠিক এরম হয় যে কতগুলি জন্মাচ্ছে, জন্মে তারপর শেষ হয়ে যাচ্ছে, মরছে সঙ্গে 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 শেষ হয়ে গেছে, এই কথাটা উপনিষদের একটা জায়গায় আছে। কিন্তু কিন্তু ভাষ্যকাররা কেউ এই কথাটার উপর কোনো জোর দেননি, আর উপনিষদে সে বলা হয়েছে এরমভাবে, বলছেন যে যেমন নাকি ঊর্ধ্বগতি একটা রয়েছে তেমনি একটা মাঝখানের গতি রয়েছে, জায়স্ব মৃয়স্ব ইতি তৃতীয়াং স্থান বলছে, একটা জায়গায় রয়েছে সেখানে জন্ম মৃত্যু একটা মাঝ মাত্র একটা জায়গায় রয়েছে, জন্মাচ্ছে মরছে। তারা বলছেন কীরকম, যে পর্যন্ত নাকি সে মানুষের সে আত্মচৈতন্য ডেভেলপড হয়নি সেই পর্যন্ত এই অবস্থা হয়। তা তাঁরা উদাহরণটা দিয়েছেন যে সে ক্ষুদ্র জন্তু যে সমস্ত সেই পশু পাখি ইত্যাদি, এগুলো জন্মাচ্ছে মরছে জন্মাচ্ছে মরছে, এদের জন্মান্তরের কোনো প্রসঙ্গই ওঠে না। আচ্ছা, তারপরে তাঁরা সে বলছেন যে কারু যদি সেই আত্মার সেই একটা সেই চরম পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে এই জন্মে সে পারল না, তা সে মৃত্যুর পর যেন ওখানকার একটা আভাস পেল। এই বলে আবার তারা মৃত্যুটাকে বুঝিয়েছেন এইভাবে যে সে মৃত্যুটা অনেকটা সচেতন মৃত্যু, যে মৃত্যুতে সব চেতনাটা ভেতরের দিকে গুটি আসে, এলে পর ওই বলছেন যে হৃদয়ের মধ্যে একটা প্রদ্যোত কিংবা একটা আলো জ্বলে ওঠে, সে আলোতে সে একটা পথ দেখতে পায়, সেই পথ ধরে সে একটা সূর্ধ্ব একটা লোকে একটা চলে যায়। এই কথাটা কিন্তু একের খুবই সত্য, ধ্যানের মধ্যে ঠিক এটাকে পরিষ্কার এটা দেখা যায়, আর সে অভ্যাস হলে পর ঘুমের মধ্যেও ঠিক এই ব্যাপারটা দেখা যায়। যাতে ঘুমের মধ্যে ওই বিবেকানন্দের ঘুমটার কথা রামকৃষ্ণদেব বলেছেন, বিবেকানন্দ বলতেন যে আমি ঘুমের আগে আমি দেখতাম যে কোথার থেকে যেন সেই একটা আলোর একটা বল ফুটবলের মতন কে যেন সেটা লাঠি মেরে মেরে সেটাকে নিয়ে আসছে, আস্তে আস্তে যেই আমার কাছে এলো আমি ওটার মধ্যে ঢুকে গেলাম, সেটা হচ্ছে আমার ঘুমটা। তারপরে সে মনে হয় যেন একটা ওই আলোর মধ্যেই ঝিমিয়ে পড়েছে। এই জাতীয় যে একটা ব্যাপার এটা কিন্তু ধ্যানে এটাকে পরিষ্কার দেখা যায়। তাহলে হয় তাহলে হয় যে এই যে ভাবটা যদি থাকে যে আমি এইখান থেকে কোনো একটা আর একটা ঊর্ধ্বতর লোকের মধ্যে সে প্রবেশ করি, হয় ধ্যানে হয় ইয়েতে ওই মৃত্যুতে আর সে প্রলয়ে, সবটার মধ্যেই ঠিক ওই রকম একটাতেই ওইখানে বীজভাবে থাকি, থেকে আবার যখন নাকি জাগি তখন আবার ওইখান থেকে এখানে ফিরে আসি, এইরকম করে একটা আবর্ত একটা চলতে থাকে। এই সম্ভাবনাটা যাদের মধ্যে দেখা দেবে তাদের জন্মান্তর ঘটবার একটা ওইরকম পসিবিলিটি সত্যি আছে বলে সে মনে হয়। এই একটা কারণ,
আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে প্রত্যেকের যেটা আত্মচৈতন্য ইন্ডিভিজুয়ালিটি যেটা, সেটা একটা ঠিক নিজস্বভাবে সেটা ফুটে উঠবার একটা ইয়ে, এটা হচ্ছে কনসিয়ান আর্গুমেন্টার মতো আর কি করে কথাটা বলা, যে সেটা তার নিজের ব্যক্তিত্বটাকে বজায় রেখে তার একটা পরিণতি ঘটানো, এর একটা সম্ভাবনা রয়েছে। এখন এই সম্ভাবনাটার জন্য দরকার পড়ে যে বারবার ঘুরে ঘুরে আসবো, আর আস্তে আস্তে মুভমেন্ট হবে, যেন এইরকম সার্কুলার মুভমেন্ট না হয়ে স্পাইরাল মুভমেন্ট হতে 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 একসময় ওটা শুট করে ওপরে চলে যাব। তার পূর্বে একটা স্পাইরাল মুভমেন্টটা, এইটা হচ্ছে জন্মান্তরের কারণ। তা আমাদের ইয়েতে ওই উপনিষদের মধ্যে বলছে যে মৃত্যুর পর চারটা গতি হতে পারে, চারটা গতির কথা তারা বলছে। একটা হচ্ছে কি, যে মরার পর ওই সার্কুলার মুভমেন্টটা এরকম চক্কর খাচ্ছে, ওইটা হচ্ছে জায়স মৃয়স মূল্য ফুরিয়ে গেল। সে মানুষের মধ্যেও এটা খুব সম্ভব, অনেক মানুষ এমন রয়েছে মনটা যে অন্যদিকে কোনো কিছু নেই, মরলো বাস ফুরিয়ে গেল, এ হতে পারে। এদের যে জন্মান্তর হবে এটা কোনো দরকারই নেই, কিন্তু আরেকজন কারো যদি ভেতরটা এরকম ফুটে উঠে থাকে, অর্থাৎ মনির ওপারের ভূমিটা যদি স্পর্শ করে থাকে, যেটাকে বলা হয় বিজ্ঞান ভূমি, আর এইটাই হচ্ছে ওই আলোর জগৎটা, যেটা নাকি চিত্তটাকে একাগ্র করলে পর ওইটাকে সে দেখা যায়। ওইটার যদি আভাস কারো মধ্যে জেগে থাকে, তাহলে ওইটা স্থিত হওয়ার জন্য একটা টাইম, যে গ্যাপ দরকার হয় সেইটাকে ফিল আপ করবার জন্য জন্মান্তরটা প্রয়োজন হতে পারে। তারপরে ওনারা সে বলছেন যে আরেকটা গতি হতে পারে, যে ওই টাইম গ্যাপটা এইখানে থাকতেই সে আমি সেটাকে ফিল আপ করতে পেরেছি, আমি দেখতে পারি যদি এর পর চেতনার স্তরগুলি কী হয়। এই যদি হয় তাহলে আমি এইখান থেকে যখন নাকি ওইখানে গিয়ে পড়ে গেলাম, ওই এটা আমাদের বিজ্ঞান ভূমিতাটা যখন উত্তীর্ণ যখন নাকি হলাম, তারপর আর নিচের দিকে আসবার আমার কোনো উপায় থাকে না, এইদিকের ভাল্বটা যেন বন্ধ হয়ে গেল, তখন ওই দিকেও আমার একটা গতি হতে পারে, এটাকে তারা বলছেন উৎক্রান্তি। তারপর একটা কথা বলছেন যে কারো যদি হতে পারে যে আগে করে সমস্ত গতিটাই যদি সে বুঝতে পারে, তাহলে তখন আবার এই গোড়াতে যেরকম হয়েছিল তেমনি হয়, সে যখন নাকি মরবে, মরার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী মহাশে ছড়িয়ে পড়বে, ওই যা নাকি ছিল যেখান থেকে এসেছিল ঠিক তাই হয়ে সবাই ছড়িয়ে পড়বে। এখন আমি দেখেছি বেদের মধ্যে এই দিকের কথা খুব বেশি বলা হয়েছে, তাদের মৃত্যুর ধারণাটা এরকম ছিল, এই জন্য বেদের মধ্যে জন্মান্তরের কথাটা খুব স্পষ্ট করে নেই, এটা যেন একটা উপসর্গ হিসাবে কোথাও কোথাও একটু আভাস রয়েছে। তারা সবসময় বলছেন যে সে মরলে পর সে আমার চৈতন্য সব জায়গায় ছড়িয়ে পড়বে, সব জায়গায় ছড়িয়ে পড়া আর একটা সে বুদবুদটা সমুদ্র হয়ে যাওয়া একই কথা হবে, তখন তার জন্মান্তরের কোনো দরকার পড়ে না। কারণ যখন আমি সাধনা করতে যাচ্ছি তখন এই কথাটা আমার মেনে নেবার কিচ্ছু দরকার নেই, যে আমি বারবার এই জগতে আসব, আমি যেন আর না আসতে চাই, যেন না আসি, আসতে যেন আর না হয়, এই সমস্ত কথা বলে চিত্তকে ভারাক্রান্ত করবো আমি কোনো কারণ দেখিনি। আমি দেখছি যে পথটা এই মাইল পোস্টগুলো লোকে বলে দিচ্ছে, এইটা এখন পাওয়ার জন্য আমি করলাম, এখানে আমি যেখানেই যাই না কেন, এই পরে কথা নেব ভাববার কী দরকার করে। সেই দিক থেকে জন্মান্তর আমাকে কোনো রকমই সাহায্য করে না, এই দিক থেকে আমি জন্মান্তরে কোনো আস্থা নেই, আমি ওর উপর কিচ্ছু নির্ভর করি না। রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিল যে সে রামকৃষ্ণদেবকে বলেছিল যে আচ্ছা জন্মান্তর আছে, তো এই রামকৃষ্ণ পরমহংস যাকে আমরা অবতার বলি, তিনি বললেন যে কী জানি, আমি সব জানি তাই না, ঋষিরা যখন বলে গেছেন হয়তো আছে, এই হয়তো আছে বললেন। তখন সে মণিবাবু সে বললো যে আপনি এই কথাটা বলতে পারলেন না, লোকে আপনাকে মানবেন না, ভাই না চটে গেলেন, মানে তো বয়ে গেছে আমার সমস্ত কথা বলবার জন্য বলে গেল। তারপর সে আনন্দময়ীকে জিজ্ঞাসা করে যে মা জন্মান্তর আছে, বাবা তুমি ভাবলেই আছে, সাংঘাতিক কথা, তুমি যদি ভাবো তোমার জন্মান্তর আছে তাহলে জন্মান্তর আছে, তাহলে কী দরকার, আমি যে যাবো অন্তত দুজন তো এই কথা বললেন, আমার সঙ্গে সাথী পেলাম অন্তত দুজন। আরেকটা ওটা জৈনদের মধ্যে একবার খুব একটা ইয়ে রয়েছে, আর আমাদের দেশে ওই অদৃষ্টবাদ বলে একটা রয়েছে, ওটা যে কর্মতত্ত্বটাকে কর্মতত্ত্বটাকে খুব রিজিড করলে পর এই একটা বাদ দেখা যায়। এই কাল কি সে আমাকে এক ভদ্রলোক এসে, ও তারা অমনি চুপ করে বসেছিল, আগে কিছু আমাকে বলেনি, তারপর সেই ভদ্রলোক এখন একটু ধর্মের দিকে মন হয়েছে, কিন্তু ওই একটা সংস্কার তাকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না, সে তার সমস্যাটাই এসেছে যে যা ঘটবার সবই তো লেখা হয়ে রয়েছে, তাহলে আমি চেষ্টা করবো কেন, আমি যে তো আপনাকে চেষ্টা করতে বলছি কে, তাই আমার কাছে এসেছেন কেন,
সেই তো চেষ্টা নিয়ে এসেছেন, এটাও তো লেখা রয়েছে তাহলে, কাজে আপনি চেষ্টা করবেন না, যদি সব লেখাই থাকে তাহলে আবার ঘুরে ঘুরে গেল যে তাহলে আপনি শান্তি পাচ্ছেন, যে না সে তো পাচ্ছি না মন থেকে, কিন্তু কিন্তু যদি লেখা থাকে আমি আধ ঘন্টা বকলাম তাকে, কিছুতেই বলে তাহলে যে এটা করি তাহলে তার কী হলো, আমি যে যে সবই যে লেখা রয়েছে এটা তো একদম বাজে, একটা একদম একটা বাজে কথা, এইটা দিয়ে আমার কর্তব্য তো আমি নির্ধারণ করতে পারি না, কর্তব্য হচ্ছে আমাকে একটা পুশ দিয়েছে আমি এটা করব, আমি দেখছি তো এরপর আমাকে করতে হবে, সেটা কেউ লিখে রেখেছে কেউ দেখছে কি না দেখছে তার সঙ্গে আমার কি সম্পর্ক, আমাকে তো করতে হবে। তো এই জন্য ওই প্রি ডিটারমিনেশনটা এইটাকে লজিক্যালি একটা ফেইলিওর, এটাকে আমি একদম মানি। আর বুদ্ধদেবের ঘাড়ে এটা চাপানো হয়, বুদ্ধদেব এই কথাটা বলেননি, এবং বুদ্ধদেবের ইয়ে থেকেই তিনি বলেছিলেন একটা কথা, সেখান থেকে আমাদের দেশে এটা খুব পেয়ে বসেছে, তিনি বলেছিলেন যে লোক হচ্ছে কম্মস্বকা কম্ম দায়াদা, যে প্রত্যেকের নিজের নিজের একটা কর্ম রয়েছে আর সেই কর্মের দায়টা নিয়ে এসে জন্মায় সেটাকে নির্বাহ করে। তো এইটা থেকে সবাই ধরেছে যে আমার অতীত যেটা রয়েছে সেটা আমার এই বর্তমানটাকে নিয়ন্ত্রিত করছে, কথাটা খুবই সত্য হতে পারে, কারণ সমস্ত জগতের যদি মেকানিক্যাল হয় সাংখ্য থিওর অনুযায়ী আর বুদ্ধি পর্যন্ত মেকানিক্যাল, তাই যেটা হয় তাহলে অতীতটা এই বর্তমানটাকে নিয়ন্ত্রিত করছে, প্রত্যেকদিনই তো দেখতে পাচ্ছি আজকের দিনটা যেরকম কাটবে ওই এখন আজকে সারাদিন যেরকম কাটলো আর রাত্রে হয়তো সেইগুলো স্বপ্ন দেবে এখান থেকে ওইটা ওইখানে দেবে, আর রাত্রে যেমন ঘুম যেরকম হবে সকালবেলা উঠে যাবার সেই রকম মনে হবে, এইরকম তো সবসময় একটা চলছে, একটা কজ ইন এফেক্ট কজ ইন এফেক্ট চেঞ্জ চলছে, এটা নতুন কথা আর কী হলো। কিন্তু বুদ্ধদেব সেটা বলেন, তিনি বলতে চেয়েছিলেন এই কথা যে কর্ম যদি তোমার একটা নিজস্ব সম্পদ যদি হয়ে থাকে, কালকের যে সমস্ত কাজ করেছো তাতে যদি আজটা নিয়ন্ত্রিত হয় তাহলে আজকে এমন একটা ভালো কাজ করো যে কালকের দিনটা এর চেয়ে ভালো হয়, এই একটা অতিরিক্ত কথা বলেছিল, এটা কিন্তু আমরা কোনো কালেই মানলাম না, সব সময় এটাকে ব্যাখ্যা করছি যে কপালে কী ছিল অতীত জন্মে কী যে পাপ করেছিলাম তার ফলে এই জন্মেই তো, এটা কোনো অর্থ আছে? বুদ্ধদেব এইটা একদম বলেনি, জাতকের গল্পগুলোর মধ্যে দেখো তিনি বারবার বলছেন যে এই থেকে যদি এই হয়ে থাকে তাহলে তুমি আজকে এমন কাজ করো যে কালকের দিনটা ভালো হয়, এটা খুব সোজা কথা, তিনি এটা ফিউচারটা দেখেছেন। আর আমরা বলছি ওই ফিউচারের বেলায় বলবো সবই তো লেখা হয়ে আছে, এটা যেটা আমি হারবো ওই কালকে যে ভদ্রতা বললেন, আর অতীতের বেলায় বলবো হা হুতাশ কী যে করেছিলাম তাই এই জন্য এত অত এমন হাত পা না, কিন্তু সব মুড়ে ঠিক আছে ওতে আমি নাই, আমার পেছনে টিকটিকি লাগিয়ে দিয়েছে, আমার পেছনে টিকটিকি ছিল তো জানি, তো সেই জন্য কি আমি আমার চলাফেরা বন্ধ একেবারে, এগুলি হয় দর্শনগুলি হয় মানুষ যেরকম ওই যেরকম কাজ করে সেরকম দর্শনটা হয়, কাজ করবো না এই একটা ইয়ে রয়েছে আমাদের দেশে কুঁড়ের জাত, কিছু করবো না সেই কাজে এইসব দর্শন হয়। আদর্শ যেটা সেটা প্রথম নিজের দেশকে জানা, যেন দেশের প্রতি একটা সে মমতা, আমার সমাজের প্রতি আমার ঐতিহ্যের প্রতি আমার যা নাকি গেছে তার প্রতি মমতা, অন্ধ মমতার কথা আমি বলছি না, কিন্তু যেটুকু নাকি তার ভালো সেইটা আর তার সম্পর্কে জানে কি করবো সে আমি নিজের মতন করে করব, অপরের কক্ষণে সে নকল করবো না, বিবেকানন্দের মধ্যে এই ভাবটা ছিল, সে তিনি সে একবার সে বলেছিলেন এরম করতে ওই ইউরোপিয়ানের সঙ্গে চলছে আর কি, তার কী সমস্ত বলেছিল বললে তারপরে বলছিলেন যে সে তোমরা এই দেশ সম্পর্কে কিছু জানো কি পড়াশোনা কিছু করেছো জেনেছো কিছু যে না কিছু না, যে তাহলে তোমাদের বলবার কী রাইট রয়েছে, তাহলে যদি আমার দেশ সেটা আমি বুঝি আমি জানি কি বলবা তাই সেই করবো তোমরা বলতে আসবে কেন, তো এই যে একটা সেই পরমুখাপেক্ষিতা যেটা নাকি আমাদেরকে গ্রাস করে বসেছে এইটা থেকে আমার মনে হয় যে ছেলে মেয়েদের প্রথম থেকে সে বাঁচানোটা উচিত একটা।
তা কাজী আমার অতীত সম্পর্কে যে ইয়েটা সে যেমন এই কথাটা ভূতে মুখোপাধ্যায় ঠিক এইভাবে বলেছিলেন, তিনি ওই বিদ্যাসাগরকে দোষ দিয়েছিলেন, সেটা আমি খুব সত্য বলে সে মনে করি। বিদ্যাসাগরের ওই চরিত্র গঠনের উপযোগী সে কতগুলি গল্প লিখেছিলেন, আখ্যান মঞ্জরি আমরা ছেলেবেলায় পড়েছি সেগুলি। তা তার মধ্যে সে আখ্যান মঞ্জরিতে তিনি যত গল্প আনলেন সব সে আয়ারল্যান্ডের সে ডান্ডি শহরের অন্তর্বর্তীতে নাকি স্কটল্যান্ডের ডান্ডিকে ওই সমস্ত সব বিদেশি ইয়ে। ভূতে মুখোপাধ্যায় তিনি তো শিক্ষা বিভাগে গিয়েছিলেন, তিনি বললেন যে এই দিয়ে যে ওই যে বিদেশের প্রতি একটা মোহ সৃষ্টি করে দিচ্ছি এইটার কি অর্থ রয়েছে? আমাদের দেশে কি এইগুলো কিছু নেই, আমাদের দেশে কোনো আদর্শ নেই, সেগুলো তাদের মনে গিনতে দিতে পারি না? এইরকমভাবে সে নিজের জানে কি রয়েছে তাকে আমার সমালোচনা করতে করব, কিন্তু এই যে আমি সে দেখেছি হয়তো রামায়ণ মহাভারতের সমালোচনা আমি করব ঠিক সে বিদেশি সুরে কথাগুলো বলব, এটা একবার আমার কাছে ভয়ানক একটা খারাপ লাগে। যেটা যে সেই যে কথা ঈশ্বরগুপ্ত এই কথা সে বলেছিলেন যে নিজের ঘরের ঠাকুর ফেলে সে বিদেশের কুকুরকে পূজা করবে, এই যে মনোবৃত্তিটা একটা দাস সুলভ মনোবৃত্তি, এইটা থেকে ছেলে মেয়েকে বাঁচানো উচিত। তারপর একটা হচ্ছে তোমার এইটা হলো নিজস্ব দিক দিয়ে, আরেকটা রয়েছে যেটা সার্বভৌম, ওই আমি বলছিলাম যেমন বয় স্কাউট মুভমেন্টের মধ্যে তারা সে কতগুলি আদর্শ দিয়ে দিয়েছে, পরের উপকার করা, সেবা প্রবৃত্তির ভেতরে জাগানো, অপরেরকে সাহায্য করবার জন্য সবসময় উদ্যত থাকা, মায়া মমতা সে ভেতরে জাগবে, এই সমস্তগুলি আনা, এইগুলি খুব নজর রাখতে হয় যে কোথাও সে কোনো রকম ক্রুয়েলটির কোনো কাজ করেছে কিনা, কারোর সঙ্গে কোনো রকম অসদ্ব্যবহার করেছে কিনা, সেগুলো সম্পর্কে তাকে শিক্ষা দীক্ষা সমস্ত দেওয়া। তারপর সেই যেমন ব্যবহার ইত্যাদিতে ছোটোর থেকেই কতগুলি বিষয়ে সংযম শেখানো, এটা খুবই দরকার। এটা দেখে আজকাল পরিবারে একদম নেই, মানে বাচ্চাদের এমনভাবে ছেড়ে দেবে যে তারা যা খুশি তাই করুক এর একটি কথাও বলবে না, অবশ্য বাচ্চাদের সামাল দেওয়া খুবই কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা এটা আবার সহজভাবে আমাদের সে করতে হবে। তো তাই হতে হতে তারপরে হয় কি যে ক্রমশ এই যে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা এই সমস্তগুলো যে আসতে আরম্ভ করে করে সেইটাই কিন্তু নৈতিক ভিত্তিটাকে একেবারে দুর্বল করে দেয়। রাঁচিতে একবার সেই এক বাড়িতে সেই ইয়ে গেলাম আমি, সে গেলে পর সেখানে সে বাড়ির ওই ঠাকুমা এবং সেই মা সে দুই এসে নালিশ করলো যে ছেলে বলবো সে এমন হয়েছে কোনো কথা শুনবে না কিছু করবে না এরকমভাবে গেছে, খুব এক দফা তো গিয়ে গেল। তো ওরা এখানে বসে রয়েছে বাচ্চারা, আমি আর কিছু বললেন পারলাম না, চারদিকে কল তাকিয়ে দেখলাম যে বাড়িটা যে করে রেখেছে এত উচ্ছৃঙ্খল এত বিশ্রী করে রেখেছে বাড়িটা সে বলবার নয়। সেই বাড়িতে আমি যদি ঘরে ঢুকি তখন তখনই আমার ইচ্ছা হবে যে আমার পায়ের চটি জুতাটা এই ছুঁড়ে দিই ওইখানে, ওইখানে একে এক পাটি পড়ুক, ওইখানে একে পাটি পড়ুক, কারণ এটা কেউ তো বলবে তার নিজেরাই তো ঠিক তাই করে রেখেছে। তো এইরকম করে যদি বাইরের পরিবেশটা যদি প্রথম বিশৃঙ্খল হয় অমনি আমার মনের মধ্যে কিন্তু উচ্ছৃঙ্খলতা ঢুকতে আরম্ভ করে। লখনউ এক বাড়িতে গেলাম, সেখানে দুটি বাড়ি সামনাসামনি একবার পাশাপাশি রয়েছে, এটা হচ্ছে সেই বোধহয় সেই অ্যাংলো ইন্ডিয়ানই হবে যা হোক সাহেবদের বাড়ি, সেখানে দুটো বাচ্চা রয়েছে আর আমি যাদের বাড়িতে উঠেছি তাদেরও সে দুটি বাচ্চা রয়েছে। এদের সে দেখছি যে কীরকম ছিমছাম সমস্ত বিষয়ে একেবারে এত ভদ্র সে সে বলবার নয়, আর এরা একটা দুধদার এক সমস্ত করছে, আহ মাকে বলে একবার আহ করছেন, হাই তুলছেন, বাপ একবারে কিনছেন, কেউ কোনো দেখে তাকাচ্ছে না, কোনো একটা ট্রেনিং দিচ্ছে না। তাই জন্য আমি বাপকে সে বলেছিলাম মানে যা ভেতরে যা আছে তো আপনি তো ফুটবে, যে তাহলে তুমি তাহলে জন্ম দিয়ে তুমি খালাস, তোমার তারপরে করবার কিছু ছিল না, সবই আপনি ভেতর থেকে ফুটে, তাহলে ওদের স্কুল কলেজে স্কুলে দিয়েছে কেন, সেটা আপনি তো বিদ্যা ফুটতে ভেতর থেকে। তখন হচ্ছে কি যে সে লিখিব পড়িব থাকিব দুঃখে আর মৎস্য ধরিব খাইব সুখে, সেটা আপনি হয় সেটা। এইরকম কতগুলি আমাদের যুক্তি রয়েছে, এই ট্রেনিং দেওয়াটা একটা ভয়ানক একেবারে, ওদের প্রত্যেকটি সে মুভমেন্ট সেই ওয়াচ করা সেই সমস্ত দেখা। আমি একসময় ছোটো বাচ্চা নিয়ে কাজ করেছি তো সে আশ্রমে, তখন ওই ছোটো ছোটো ওই কতগুলি অ্যানেকডোটের মতো আমি সে গল্প লিখতাম যে প্রবলেম ওদের সমস্ত নিয়ে কত রকম, যে সেই জন্য যে কীরকম আমাকে এক পায়ে খাড়া থাকতে হতো সে বলবার না, আমার নিজের কথাবার্তা চাল চলন ইত্যাদি সমস্ত এগো। তারপর সে কতগুলি পরিবারের সঙ্গে আমি যুক্ত রয়েছি ছোটোবেলার থেকে, সেগুলো বলতে গেলে এগুলো আমার সামনেই ওরা সে মানুষ হয়ে উঠেছে ওদের, কিন্তু তাদের সে প্রত্যেকে সে বড় হয়ে যে উচ্ছৃঙ্খল যে হয়েছে তার মূল কারণটা আমি প্রথমেই দেখেছি যে এই বাপ মায়ের একটা অসংযম। এই একটা ব্যাপার রয়েছে যেমন নাকি দেখো এই বাচ্চারা এইগুলো ভয়ানক এতে ধরে সহজে খুব ধরতে পারে, এখন বাপকে হয়তো সে মা গাল দিল একটা, আবার মাকে এসে উল্টে গাল দিল, দুটোই হলো বাচ্চার সামনে, বাচ্চা ঠিক এটা নোট করে নিল, তারপরে দেখবে যে কে কার আদুরি সেটা দেখে নেবে, দেখে নিয়ে এর সঙ্গে ওকে লাগিয়ে দেবে, এমন করে তো সে সমস্ত ফক্স ফ্লাইট সমস্ত করে তোলে একেবারে, সে ফ্লাই এস ফক্স সমস্ত হয়ে যায়।
এইগুলো ভাঙে না কৃষ্ণ গান। তারপর সেই একটা ইয়েতে পড়েছিলাম ওই ইয়ুঙ্গের, এর প্রতি আমার খুব শ্রদ্ধা রয়েছে, এখানে এত বড় তো সাইকোঅ্যানালিস্ট একজন, তিনি এসে কথা বলছিলেন যে সন্তানকে সে মানুষ করতে হলে 8-9 বছর পর্যন্ত বাপ মাকে ভয়ানক সাবধান থাকতে হবে। তিনি এই নিয়ে তার ক্লিনিকে পর্যন্ত একটা থিওরি রয়েছে, তার একটা বই লিখেছেন এটা নিয়ে। তিনি সে বলছেন যে আমি সবসময় এসে দেখেছি একটা ব্যাপার যে ওই 8-9 বছর পর্যন্ত ঠিক সে বলতে গেলে ওই ক্যাঙ্গারুর মতন ওই বাপ মায়ের সঙ্গে রিলেশনটা ওদের থাকে। যদি বাপ মায়ের মধ্যে কোনো রকম মনোমালিন্য হয়, তাদের মধ্যে যদি সেই কোনো রকম সে মনের মধ্যে নিউরোটিক একটা কিছু ভাব হয়, সেটা আসে বাচ্চাদের ড্রিমের ভেতর দিয়ে ফুটে ওঠে, আর বাচ্চারা সেটা ধরে নেয়, নিয়ে ডেলিঙ্কুয়েন্ট চিলড্রেন সেই জন্য হয়। তা সেই ইয়ং বলছেন যে এরপরে যখনই কোনো নাকি ডেলিঙ্কুয়েন্ট চাইল্ডের কোনো ইয়ে আমার কাছে আসে, আমি তখনই ওদের অ্যানালিসিস না করে বাপ মাকে ডাকি, ডেকে সে তাদের সেই বলি যে বলো তোমাদের কি হয়েছে। তো সব কেস এসে আমি দেখেছি, সর্বত্রই দেখেছি ওদের মধ্যে কোথাও মনোমালিন্য, কোথাও একটা অসংযম, কোথাও কিছু, সেইটা ঠিক ওদের ভেতর দিয়ে বই ফুটে উঠতে আরম্ভ করেছে। তো এর থেকে তাহার একটা বইয়ের মধ্যে আমি পড়েছিলাম, সেটা একটু খুব আশ্চর্য দিন একটা বলেছিলাম, কিন্তু প্যারেন্থেটিক্যাল সেন্টেন্সটা এখন সেই দিন আবার একটা আর্টিকেল পড়লাম, তার মধ্যে সে দেখছি যে এই কথাটা অনেকে আবার সাপোর্ট দিচ্ছে। তিনি বলছেন যে বাপ মার দায়িত্বটা সন্তানের উপর এত বেশি যে সে বলা যেতে পারে যে সেই যখন নাকি সেই ইয়ের সময় কনসেপশনের মোমেন্টে পর্যন্ত তিনি একটা প্যারেন্থেটিক্যাল সময় সম্ভবত সেই সময় থেকে তারা কী হবে, কী মনোভাবটা নিয়ে জন্মাবে, সেই সময়ই বোধ হয় নির্দিষ্ট হয়ে যায়। এটা আমাদের দেশে কিন্তু একেবারে ভয় নাকি একেবারে বেদের যুগ থেকে এইটাকে তারা কিন্তু ধরে থাকত। আর তারপর তিনি বলেছেন যে 8-9 বছর পর্যন্ত বাপ মাকে আর ভয়ানক সাবধান থাকবে যে ওরা যেরকমভাবে যে করবে ঠিক সব দিনকে সন্তানের চাইল্ড সাইকেলে যেতে সেখানে রিফ্লেকশন হবে। এরকম করে তার ক্লিনিকে এখন এরকম চিকিৎসার ব্যবস্থা এইভাবে চলছে। তো এই দিক থেকে যে করা একটা গুরুতর একটা দায়িত্ব, যে প্রথম যেটা আমাদের দেশে পরিবার পরিকল্পনা ইকোনমিক দিক থেকে বলছে, আমি অন্য দিক থেকে বলি যে মরাল দিক থেকে যতজনকে তুমি মানুষ করতে পারবে ঠিক ততজনকে তুমি সে করো, আর করে নিয়ে ওই কিছুদিন পর্যন্ত সমস্ত প্রাণটা তাদের উপর দিতে হবে, প্রতিটা মুহূর্তে সচেতন থাকতে হবে, একটা ভয়ানক ইয়ার তপস্যা একবার। আর এই নিয়ে সব পড়াশোনাও করতে পারো, সমস্ত করে দেবেন সুবিধা, এইটা যদি করো আমি তো মনে করি এটা সবচেয়ে বড় দীক্ষা। এটা হচ্ছে যাকে বলে কসমোপলিটন, সে মানুষ গড়ে তোলা, এই করা, তারপর সেই নিজের জাতীয় সংস্কৃতির প্রতি, ঐতিহ্যের প্রতি, একটা ট্র্যাডিশনের প্রতি একটা শ্রদ্ধা, সেটা অথচ ক্রিটিক্যাল শ্রদ্ধা, যেগুলো নাকি অন্য সেগুলোই করবো না। তবে সেইখানে একটা কথা রয়েছে, একটা ক্লু রয়েছে এর মধ্যে, একটা ব্যাপার রয়েছে যে যে জিনিসটা নাকি অতীতে চলে যায় সেটার মধ্যে একটা এপিক গ্র্যান্ডিয়র তার মধ্যে একটা দেখা দেয়, সেটা যেন একটা মহাকাব্যের মতন হয়ে যায়। অতীতে যারাই থাকুন না কেন, যেন আমাদের কাছে মহামানব হয়ে গেছে, যেন মানুষ মরে গেলে পর সে আমার কাছে আপনার থেকে ঋষি হয়ে যায়। কারণ মৃত্যুর ভেতরে যে দেখি তো তখন তার ভালোগুলোই শুধু চোখে পড়ে, মন্দটা এই কারণে, এইটা আমাদের খুব ইন্সপায়ার করে। এইটাই হচ্ছে সে মানুষের ঐতিহ্যের ট্র্যাডিশনের মূল কথাটা। এইটার থেকে যদি তুমি সন্তানকে সে বিচ্ছিন্ন করে দাও, তাহলে দিলে পর সেই সন্তান এই ভবিষ্যতে নকশাল ছাড়া কিচ্ছু হবে, ওইরকম করে সে দেশটাকে সে গোল্লায় নিয়ে যাবে। তো এই সম্পর্কে এই যে আমাদের নতুনত্বের একটা মোহ আছে, আর সেটা হচ্ছে যারা নাকি সেকেন্ড রেট জাত সেইগুলো ঠিক এটাকে ফলো করে সে আমি দেখেছি। অনেকদিন আগে এই বিবিসিতে তোমার একটা ইয়ে হয়েছিল, এই ট্র্যাডিশন ভার্সাস ওই নিউ একটা সমস্ত ইয়ে এই নিয়ে, তার মধ্যে অনেকে বক্তৃতা সব দিয়েছিলেন দেওয়াতে, ওই বড় বড় ঐতিহাসিক বৈজ্ঞানিক তারা এক বাক্যে সবাই এই কথা সে বলেছিলেন যে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা এই হয়েছিল যে জাতির কোনো একটা ট্র্যাডিশন নাই সে জাতি কখনো সে বড় হতে পারে না। অতীতকে যার সঙ্গে অনেক ইয়ে করবো, অতিক্রম করে যাব, সেটা খুব সত্যি কথা, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি এই কথাটাও সমানে রাখবো যে ওই যে সে অতীত যেটা নাকি রয়েছে এর নিচে আমি কখনো নামবো না। আর যেমন কাব্যজগতে ধরো, এখন নতুন সমস্ত কবিতা লেখা হচ্ছে, এক সময় আমিও কবিতা লিখেছি আপনি থেকে রবীন্দ্রনাথের ভাবগুলি এসে যেত, আপনার থেকে আবার সেটা চলে গেল, চলে গিয়ে এখন আমি ঠিক রবীন্দ্রনাথের ঢঙ্গে লিখি না, লিখতে পারি না, সেটা আসে না। কিন্তু তা বলে এই কথা আমি মনে করি না যে রবীন্দ্রনাথ পড়বার আমার কোনো দরকার নেই, কারণ সেটা পড়লে পর আমার এইটুকু মনে হবে যে আমি এর নিচে নামতে পারবো না। রবীন্দ্রনাথকে যদি আমি ছাপিয়ে যেতে পারি নতুন ভাব নতুন করে না সেই দিক দিয়ে যদি আসে তা কী করবো, কিন্তু রবীন্দ্রনাথ আমার পেছনে থাকবেন। এই ক্লাসিক যে শিক্ষাটা সেটা হচ্ছে এইখানে একটা মাস্ত, এটা ভিত্তিটাকে একটা গড়ে তুলে দেয়, এর নিচে আমাকে নামতে দেয় না, এটা একটা সাইকোলজিক্যাল ট্রুথ। এই দিকে দৃষ্টি রেখে ভেবে সে ছেলেবেলেকে নিজের দেশের ঐতিহ্যের মধ্যে সে তাদের বড় করে তোলা, অথচ ভবিষ্যৎটা এখন উন্মুক্ত থাকবে, তাদের বিচার সেই মুক্ত থাকবে, কিন্তু সেখানে গড়ে তুলতে গেলে ওই ছোটোবেলার থেকেই এগুলো। আর একটা হচ্ছে ওই ডিসিপ্লিন জিনিসটা, ডিসিপ্লিন জিনিসটা খুবই দরকার, সমস্ত সে বিষয়ে সে তাদের কী করে সেই তুমি তাদের ইয়েতে আনবে, বুঝিয়ে বলো না, শাসনও দরকার হয়, শাসনও দরকার না, বকা মারা বলে না,
এটা হচ্ছে একটা কথা, আমার এক বন্ধুর কথা সে মনে পড়লো। আমার তো এম এ পড়ি সেই সময়, তিনি সে বললেন যে এইখানে বোধ হয় নিখিলবাবু নাকি বলে এক প্রফেসর ছিলেন, তার সেই দুটি ছেলে মেয়ে, তিনি তার প্রাইভেট টিউটর ছিলেন। তিনি সে বললেন যে বাপ মা এমন করে সুন্দর ছেলে দুটি কি ইয়ে করেছে, যে ওদের যে সে বলি এমন তাদের সুন্দর করে গড়ে তুলেছেন ভদ্রলোক, যে ওদের যদি শুধু যদি একটু টের পায় তারা যে সে আমি বিরক্ত হয়েছি, অমনি যেন চোখ ছলছল করে, সেটি যেন সহ্য করতে পারে না একবারে, এমনভাবে করা হয়েছে যে কাজে ওদের তো কোনোদিন আমাকে কোনো শাসন করতেন কিছু হয় না, দৃঢ়ভাবে অথচ বেশ মিষ্টিকর একটা কথা বললে পরেই তারা ঠিক সেটা ধরে নেয়। এইরকমভাবে যে একটা মরাল সেন্সিটিভিটি এইটা যে গড়ে তোলা, এটা একটা মস্ত বড় আর্ট একেবারে। সে আমি দেখেছি, আমি তো বাচ্চা ছেলে, 3 বছরের সেই ছেলের রাত্রে করে 3 বার করে কাঁথা ভেজা, সেইগুলো তো আমি মানুষ করেছি তো। আমার সেই গুরুদেবের শখ ছিল এই সমস্ত সব ঋষি বানাবেন, আমি বলছি কোনোটাই ঋষি হবে না, সব গুন্ডা হবে, আমি সব বাজে কাজ করছি। তো আমরা ঘরে এগুলো পড়লো, আমি করেছি এগুলো যথাসাধ্য একবারে সমস্তগুলো করেছি আমি। সে তখন দেখেছি যে একটা বাচ্চাকে মানুষ করা সে যে কি একেবারে ইয়ে থাকা। তারপর এই পুরস্কার যে আমি পেয়েছি একদিন শুনছি, এর মধ্যে আবার হলো কি, দেখো কিরকম হয় বাঙালির ক্লিক যাকে বলে। এখন ওদের সঙ্গে আমি বন্ধুর সময় মিশি, অথচ আরেক দিক দিয়ে তারা জানে। একদিন আমি ওদের জানিয়ে দিতাম যে দেখো আমার ভিতর একটা কঠিন একটা কিছু রয়েছে, তুমি যদি সেখানে আঘাত দাও সেইখান থেকে উল্টে তুমি আঘাতটা পাবে, কারণ জীবনে সেই শক্ত হওয়ার শিক্ষাটা দিতে হয় একেবারে অতি ছোটবেলা থেকে। একদিন আমি শিখিয়ে দিতাম, একদিনে বেশি না। তারপর তুমি তাদের বন্ধু সেইখানে জানতো যে এই লোকটাকে এই জায়গায় লোকটা একেবারে সে পাশান, এখানে কিছুতেই তাকে টলানো যাবে। তার আমি যে সে তাদের সঙ্গে খেলা করছি এই করছি সব একে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি, এটা আবার আরেকজনের খুব চোখে লাগলো। সে আবার আমার ছাত্রই ছিল, কিন্তু সে গিয়ে গুরুদেবের কাছে নালিশ করলো যে সে বর্দা এরকম করে সে ছেলেদের বড্ড প্রশ্রয় দেয়, বড্ড শাস্তি। তিনি একদিন বললেন যে সে এই প্রবুদ্ধ এসে এরকম সে বলছে, বলছে তো আমি তো খুব উঠতে পারি না, ওই প্রবুদ্ধেরও পড়াবো এদেরও করাবো, তো প্রবোধ নিক না, ওই সেই চিলড্রেন সেকশনটাও নিয়ে নিক, আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপরে তিনি গিয়ে তো খুব বেত্র হস্তে তিনি তাদের করছে আরম্ভ করলেন, আর সে ছেলে চলছে, সে আমি সরে এইদিকে চললাম, কিচ্ছু একটি কথাও বললাম। তার একদিন আমি সেই ঘরে বসে লিখছি, ওই তখন পত্রিকা চলতে তার প্রবন্ধ লিখতো, পাশে এই তখন একটা ছেলে গজ গজ করে সে বলছে, প্রবোধ আমাকে এরম করে সে মারলো, এরকম করে সে বকলো। বলছে কিন্তু মার্চে আসতে বলছে, মার্চে তো কি হয়েছে বর্ধা, তো তোকে মারতো যখন তখন তুই কিছু বলতি না। বর্ধা কখনো সে অন্যায় করে সে মারেনি, কখনো সে এ করে মারেনি, আর কখনো সে রাগ করে মারেনি, প্রবোধ যে করলো। আমি যে বাবা এতদিন আমি তোমার পুরস্কার পেলাম, যে সে বুঝলে যে আমি ন্যায়পারায়ণ, অতএব আমি সে কঠিন, আমি জাস্টিসটা আমার ভিতরে পেয়েছি, আমি অন্যায় করিনি। এইরকম ভাবে সে কোমলে কঠোর হয়ে সে ছেড়ে দিয়ে সে মানুষ করতে, কিন্তু ওদেরকে প্রাণটা দিতে হয়। আমি সে ছোট একটা বই লিখেছিলাম, কিন্তু কোথায় বইটা গিয়েছে, ওই মানে প্রবন্ধে লিখতাম তখন, শিক্ষা সম্পর্কে নিয়েছিলাম ওই পত্রিকাটা অনেক পরে এইগুলো কালেকশন করে শিক্ষা বলে একটা এগিয়ে ছিলাম অনেক, সে তো অল্প বয়সের আমার সে লেখা। তো যাই হোক, তার মধ্যে ওই সব সমস্যা নানা রকমভাবে সমাধানগুলো সে তুলে এই করে নানা চিন্তা দিয়ে এগিয়ে ছিলাম। তা এই সমস্ত সম্পর্কে এই আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটু বলি যে এটা বড় শক্ত আর্ট একেবারে। খাওয়াচ্ছে পড়াচ্ছে এবং সে যা চাইছে তা দিতে পারছি, এটি মানুষ আমি, মানুষ আগে করে তুলতে হবে। ভিতরে যে বীজটা রয়েছে সেইটা মন্দ, যেমন চিকিৎসার মতন মন্দ যে সমস্ত গুণ রয়েছে সেগুলোকে মেরে ফেলতে হবে, আবার যেটা ভালো যেটা সে উস্কিয়ে দিতে হবে। আর তার মধ্যে নিয়মটা হচ্ছে এই কথা যে ভালোটাকেই এত বড় করে সামনে তুলতে হবে যে মন্দটা আপনি তার কাছে তুচ্ছ হয়ে যাবে। সব মন্দ তুমি দূর করতে পারবে না, কিছু না কিছু প্রত্যেকের একটা ইডিওসিনক্রেসি থাকবে, সে কতগুলি সমস্ত ল্যাপসেস এ থাকবেই থাকবে, কিন্তু এত একটা বড় কিছু দেবে যদি দিলে পর সে বড়টার কাছে ওইগুলো ছোট হয়ে যাবে। এইটাকে আমি বলছিলাম এপিক ক্যারেক্টার। এখন স্যার রামচন্দ্রের অনেক ত্রুটি রয়েছে, বালিবধ লোকে বলে ওটা তো, সীতাকে এরম করে সে ফাঁকি দিয়ে তাকে ইয়ে করে, এগুলো সব ত্রুটি। তবুও সে রামচন্দ্র বলে সে আমাদের একটা রামায়ণ সম্প্রদায় পর্যন্ত, কেন না সেই চরিত্রের মধ্যে এমন একটা মহিমা রয়েছে যে তার কাছে এগুলো চাঁদের মধ্যে কলমকের মতন হয়ে যায়। একটা দিক দিয়ে সে হয় যে সে একটা এমন মহিমা রয়েছে যে সেই জায়গায় আমি উঠতে পারি না, এইরকম একটা বড় কিছু ভেতর থেকে যে ফুটিয়ে তোলবার চেষ্টাটা এই করা। এবং প্রত্যেকটা জাতি ওই বড়টা নিয়েই বেঁচে থাকে, তার সঙ্গে অনেক কিছু তার ছোট সব জিনিস থাকে, কিন্তু এই বড়টাই তাকে কিন্তু বাঁচায়। যে কথাটা ওই রবীন্দ্রনাথ বলেছিলেন তার সেই একটা ইংরেজ সম্পর্কে, তিনি বলেছিলেন ছোট ইংরেজ আর বড় ইংরেজ, আর সেই ডিস্টিংশনটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তিনি বলেছেন হ্যাঁ, তিনি বলছেন যখন নাকি বিলাতে যাই তখন দেখি ওই বড় ইংরেজ, সেখানে দেখি তার সে কত বড় সে চিত্তটা তার কতই, আর যখন এদেশে আসি তখন দেখি ওই বড় ইংরেজি এখানে সে ছোট ইংরেজ হয়ে গেছে। কিন্তু তা বলে সমস্ত ইংরেজ জাতটাকে তুমি করতে পারি না, তার মধ্যে যেটা মহিমা যেটা বড় যেটা রয়েছে সেইটা হচ্ছে শাশ্বত, সেটাকে বড় কী করি।
এইরকম ভাবে নিজের ভেতরই যদি একটা মহিমা বোধ যদি আমি না আনতে পারি, তাহলে দোষগুণে যে মানুষকে বড় করে তোলা এটা সম্ভবপর হয় না। আর এটা ভয়ানক খাটুনি, আর আত্মবিশ্লেষণ খুব দরকার, আর বাচ্চাদের প্রত্যেক পদে পদে বিশ্লেষণ করতে হবে। এইখানে একটা ধরবে যে আমি ওদের ঠিক মনে করি সে যন্ত্রের মতন, মেশিনের মতন, জিনিসটা রয়েছে ভেতরে কতগুলি, সেই ওদের আবেগ ইত্যাদি সেই নেচার প্রপেন্সিটি কতগুলি থাকবে সেটা নিয়ে তারা জন্মায়। তারপর সেইগুলোকে সে আমার আস্তে আস্তে যেমন একে ডিমে তা দিয়ে দিয়ে সে ফোটানোর মতো করে ওগুলোকে ফুটিয়ে তুলতে হবে। আর সেই করতে গিয়ে আমি যেখানে ভুল করবো ঠিক তারই সংস্কার ঠিক ওর মধ্যে থেকে যাবে। ফর্মেটিভ পিরিয়ড যেটা সেই সময়টাকে খুব সাবধান থাকে। ফ্রয়েড যেমন নাকি বলেছেন যে প্রথম 3 বছর হচ্ছে একটা সংকটকাল, সে 3 বছরের মধ্যে যা নাকি আমি করতে পারবো ঠিক সেইটাই ও ছাপ ধরবে, ওইটাই সে পরেই হবে। তারপর আরেকটা রয়েছে আমার নিজস্ব একটা থিওরি, আমার থিওরি রয়েছে যে বাপ মার এখানে সম্মিলিত একটা প্রচেষ্টা একটা দরকার। মায়ের মধ্যে থাকে ইমোশনটা সে প্রবল থাকে, আর বাপের মধ্যে থাকে রিজনটা সে প্রবল থাকে, এই দুটা দিয়ে কিন্তু সন্তান গড়ে ওঠে। আর প্রত্যেক সন্তান সে ভেতরে ভেতরে যেটা নাকি পায় সেটা হচ্ছে মায়ের ইমোশনটা আর বাপের রিজনটা, ঠিক এরকমভাবে পায়। রিজনের দিক থেকে বাপ যদি একের খুব পরিষ্কার যদি হয়ে যায়, আর ইমোশনের দিকে মা যদি সংযত হয় তাহলে সন্তানটা ভালো হওয়ার খুব চান্স থাকে। অনেক ক্ষেত্রে সে দেখা যায় যে সে যুক্তি দিয়ে খুবই চলছে বটে, কিন্তু কাজ করবার সময় ঠিক মায়ের ইমোশনটা এসে তাকে উল্টো দিকে নিয়ে চলছে। এ আমি নিজে দেখেছি, এখন মনে হয়েছে যে মা সে ইমোশনে ভুলটা করেছিল বলে এই ভুলটার জন্য সেই সন্তানকে এখন সাফার করতে হয়েছে। বাপের সে রিজনটা পেয়েছে কিন্তু মায়ের ইমোশনের যেটা বদগুণ যেটা সেটা আবার সে পেয়ে বসেছে, পেয়ে রিজনে বুঝতে পারছে কিন্তু ইমোশন তাকে ছেলে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এটা একটা গুরুতর একটা দায়িত্ব, এই দুটো মিলে তবে এ করা। এখন ফিজিওলজিক্যালি তো সে বলি এই কথা যে সে একের প্রত্যেকটা সেলের মধ্যে অর্ধেকটা বাবা অর্ধেকটা মা, এ তো একসঙ্গে অর্ধ নারীশ্বর হয়ে প্রত্যেকটার মধ্যে রয়েছে। কাজে সেইখানে থেকে যদি আমরা কাজ শুরু না করি তাহলে তো হতে পারে না। তারপরেও রয়েছে পরিবেশ, তারপরেও রয়েছে আনসিন কতগুলি ফোর্স, সে থাকবে যেগুলো আমার কন্ট্রোলে নেই সেগুলো নিয়ে আমি আর কী করবো। সেই জন্য তো বলি যে একটা অ্যাটম বম দিয়ে কলকাতা শহরটাকে ধ্বংস করে দাও তবে যদি ছেলেগুলি মানুষ, কিন্তু যেটুকু আমার রয়েছে আমার হোম অ্যাটমসফিয়ার, এই হোম ইউনিভার্সিটি, এটুকু আমি ভয়ানক জোর দিই। সে সব দিক থেকে একের বাড়িটিকে এমন করে রাখা উচিত যে সেখানে এলে পরে এই এমন ইচ্ছা হবে না যে ঘরে ঢুকে মা বলে ডাক দিলাম আর বাস এক পাটি জুতো এইখানে আরেক পাটি জুতো এইখানে, এর জন্য কখনো না হতে পারে। এইরকমভাবে গড়ে তুলতে হবে এই পরিবেশটা আগে এইখানে হবে, এই তো হলো এই মোটামুটি বলে দিলাম, এখন ভাবো কি।